الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সম্মানিত চেয়ারম্যান, আমার গুরুজনেরা এবং আমার ভাই ও বোনেরা, আপনাদের স্বাগত জানাচ্ছি ইসলামের রীতি অনুযায়ী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, দয়া ও অনুগ্রহ আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজ সন্ধ্যায় এই আলোচনা অনুষ্ঠানের বিষয় হল একটি প্রশ্নের উত্তর, কেন পশ্চিমারা গ্রহণ করছে ইসলাম। আর যদি এর উত্তরটা দেওয়া হয় মাত্র একটি সেন্টেন্সে, উত্তরটা হবে পশ্চিমারা ইসলাম ধর্ম গ্রহণ করছে কারণ ইসলামেই সমাধান আছে পশ্চিমাদের সমস্যাগুলির। পশ্চিমের পৃথিবী, বিশেষ করে তাদের সমাজ, মনোযোগ দেয় শারীরিক শান্তি আর সুখের দিকে। তাদের মনোযোগ শারীরিক শান্তি আর সুখের দিকে। পৃথিবীতে বহু ধর্ম আছে আর অনেক ধর্মই শুধু মনোযোগ দেয় আত্মার উন্নতির দিকে, আত্মিক উন্নতি। তবে আলহামদুলিল্লাহ, ইসলাম ধর্ম হলো সেই ধর্ম যে ধর্মে দুটোই আছে। ইসলাম ধর্ম শারীরিক সুখ শান্তির পাশাপাশি আমাদের আত্মার উন্নতির দিকেও মনোযোগ দেয়। দুটোই গুরুত্বপূর্ণ, শারীরিক সুখ শান্তি আর আমাদের আত্মার উন্নতি। ইসলাম শব্দটা এসেছে সালাম থেকে, যার অর্থ শান্তি, যার আরও একটি অর্থ হলো নিজের ইচ্ছাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমর্পণ করে দেওয়া। এক কথায় ইসলাম অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমর্পণ করে দিয়ে শান্তি অর্জন করা। পবিত্র কুরআন হলো শেষ আসমানি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আর নাজিল হয়েছিল সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। পবিত্র কুরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বাস্তবমুখী গ্রন্থ। কোরআন মানবতার পক্ষে একটি ঘোষণা, কোরআন দয়া ও জ্ঞানের একটি ফোয়ারা, অমনোযোগীদের প্রতি একটি সতর্কবাণী, বিপদগামীদের পথপ্রদর্শক, সন্দেহবাদীদের জন্য নিশ্চয়তা, নিপীড়িতের সান্ত্বনার বাণী আর হতাশাগ্রস্তদের আশার আলো। আসুন এবার আলোচনা করি যে কেন পশ্চিমারা ইসলাম ধর্ম গ্রহণ করছে। একটা গুরুত্বপূর্ণ কারণ হলো পশ্চিমের মানুষেরা মুক্ত মনের অধিকারী, তাদের মন আবদ্ধ না, তারা মুক্ত মনা, আর তারা রক্ষণশীলও নয়, পৃথিবীর অনেক দেশে যেমনটা আছে। আর এই কারণেই মানুষ আমাকে প্রশ্ন করে যে আল্লাহর রহমতে আমি ভ্রমণ করেছি পৃথিবীর অনেক দেশে, আমার এসব বক্তৃতা লোকজনের প্রতিক্রিয়া কি। আমি তাদের বলি যে আমাদের কাজ হলো বাণী পৌঁছে দেয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তিনি হেদায়েত করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা গাশিয়ার 21 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে অতএব তুমি উপদেশ দাও, তুমি তো হচ্ছ একজন উপদেশদাতা। তারপরও বলি যে পশ্চিমা সমাজ এবং প্রাচ্যের সমাজের মধ্যে অনেক পার্থক্য আছে। আর মনে করুন যদি এমন হয় যে একজন অমুসলিম প্রাচ্যের পৃথিবীর, বিশেষ করে আমি যেখান থেকে এসেছি অর্থাৎ ইন্ডিয়া, যদি একজন ইন্ডিয়ান অমুসলিম ইসলাম গ্রহণ করে, এটা পশ্চিমা পৃথিবীতে 50 জন অমুসলিমের ইসলাম গ্রহণের সমান হবে। তার মানে এই না যে একজন ইন্ডিয়ান অনেক উপরে, একজন পশ্চিমার চেয়ে 50 গুণ উপরে, এরকম না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো প্রাচ্যের সমাজ, বিশেষ করে ইন্ডিয়ান সমাজ হলো রক্ষণশীল, সংকীর্ণ মনের। একজন মানুষ ইসলামের শিক্ষাকে পছন্দ করলেও ইসলাম গ্রহণ করা তার পক্ষে খুবই কঠিন, কারণ তার অনেক সমস্যা রয়েছে। যদিও সে ইসলাম পছন্দ করে, সে সমাজকে ভয় পায়, সমাজ তাকে বয়কট করতে পারে, তার অর্থনৈতিক সমস্যা হতে পারে, তার জীবন বিপন্ন হতে পারে, সে সামাজিকভাবে সমস্যায় পড়তে পারে। আর তাই যদি কেউ ইসলাম পছন্দ করে
ইন্ডিয়াতে তার পক্ষে খুবই কঠিন ইসলাম গ্রহণ করা, কারণ তার সমাজ রক্ষণশীল এবং লোকজনগুলো সংকীর্ণ মনের যদি পশ্চিমের সাথে তুলনা করি। কিন্তু কোনো অজুহাত হতে পারে না এটা ইন্ডিয়ান অমুসলিমদের জন্য ইসলাম গ্রহণ না করার, এর জন্য তারাই দায়ী থাকবে। যদি পশ্চিমাদের সাথে তুলনা করি, আমি এই সম্পর্কে আগেও বলেছি আলহামদুলিল্লাহ যে মধ্যপ্রাচ্য এবং অন্যান্য দেশেও পশ্চিমারা আমার বক্তৃতা শুনেছেন, আর কয়েকটা লেকচারের পর, অনেক সময় একটা লেকচারের পর আলহামদুলিল্লাহ তারা ইসলামকে এতই পছন্দ করেছে যে তখনই ইসলাম গ্রহণ করেছে। তবে বোম্বেতে কিন্তু এমনটা হয়নি, সেখানে লেকচার দেওয়ার পরও বছরের পর বছর অবশেষে, এর কারণ কিন্তু দায়ী সে নিজে না যে ইসলাম গ্রহণ করে, এর কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত করেন, তাকে সাহস দেন। তাহলে প্রথম কারণ হিসেবে আমি বলবো পশ্চিমার অনেক বেশি মুক্ত মনের, কারণ একই ফ্যামিলিতে বাবা হতে পারেন খ্রিস্টান এবং তিনি কিছুই মনে করবেন না যদি তার সন্তানেরা ইসলাম গ্রহণ করে, তারা একসাথেই বসবাস করবেন। কিন্তু এমনটা হতে পারে না ইন্ডিয়াতে, এমনটা আপনি খুঁজেই পাবেন না যে বাবা এক ধর্ম পালন করেন আর সন্তানেরা আরেক ধর্ম পালন করেন, এমন কোনো পরিবার খুঁজে পাবেন না। এই জন্য বলছি যে পশ্চিমারা অনেক মুক্ত মনের আর তারা রক্ষণশীল নয়, বিশেষত ধর্মীয় কোনো ব্যাপারে। আরেকটা ইম্পর্টেন্ট কারণ হলো পশ্চিমারা বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক উন্নত। পশ্চিমারা আলহামদুলিল্লাহ বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক উন্নত। আর অ্যালবার্ট আইনস্টাইনের মতে তিনি বলেছেন যে ধর্ম ছাড়া বিজ্ঞান হলো পঙ্গু এবং বিজ্ঞান ছাড়া ধর্ম হলো অন্ধ। আর পশ্চিমারা মনে করে বিজ্ঞান হলো মানদণ্ড, কোনো কিছুকে বিচার করার সবচেয়ে বড় মানদণ্ড বিজ্ঞান। আর আলহামদুলিল্লাহ কোরআনে অনেক জায়গায় বিজ্ঞানের কথা বলেছে, যদিও কোরআন সায়েন্সের কোনো গ্রন্থ না। SCIENCE, এটা হচ্ছে সায়েন্স মানে চিহ্ন, SIGNS। আর 6000-এরও বেশি সাইন বা আয়াত রয়েছে পবিত্র কোরআনে, যার মধ্যে হাজারেরও বেশি আয়াতে বলা হয়েছে বিজ্ঞানের কথা। যারা আমার লেকচার শুনেছেন, যার বিষয় ছিল কোরআন ও আধুনিক বিজ্ঞান, মানানসই নাকি বেমানান, অথবা কোরআন ও আধুনিক বিজ্ঞানের বিরোধ ও নিষ্পত্তি, যেখানে প্রমাণ করেছিলাম আলহামদুলিল্লাহ যে কোরআন বিজ্ঞানের চেয়ে অনেক এগিয়ে, তাহলে পশ্চিমাদের মানদণ্ড ব্যবহার করে আমরা প্রমাণ করতে পারি যে আমাদের মানদণ্ড কোরআন বিজ্ঞানের চেয়ে অনেক বেশি এগিয়ে। তারা আজ যা বলছে সেটাই কোরআন বলেছে 1400 বছর আগে। তারা বিজ্ঞান ও প্রযুক্তিতে এখন অনেক উন্নত। আর যদি আমরা তাদের সাথে কথা বলি হিকমা নিয়ে, আলহামদুলিল্লাহ তারা বুঝবে যে কোরআন বিজ্ঞানের চেয়ে অনেক বেশি এগিয়ে, আর তাদের মধ্যে অনেকেই ইসলাম গ্রহণ করবে। তৃতীয়ত, আলহামদুলিল্লাহ পশ্চিমারা যুক্তি দিয়ে বুঝতে চায়, তারা বিনা বাক্যে কোনো কিছু মানতে চায় না, তারা যুক্তি দিয়ে বুঝবে, তদন্ত করবে, তারপরেই কোনো কিছু মেনে নেবে। তারা হচ্ছে এমন একটা জাতি যারা কুসংস্কারে বিশ্বাস করে না বেশিরভাগই, তাদের ভেতরে কোনো অন্ধবিশ্বাসও নেই। আর ঠিক এই কথাই বলছে পবিত্র কোরআনে। পবিত্র কোরআন দাওয়ার ব্যাপারে বলছে, সূরা নেহালের 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত দ্বারা, সদুপদেশ দ্বারা, এবং উহাদের সহিত তর্ক করিবে উত্তম পন্থায়। কোরআন সবসময় যুক্তির পক্ষে কথা বলে। কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে, সূরা বাকারার 242 নম্বর আয়াতে উল্লেখ আছে, যাতে তোমরা বুঝতে পারো। কোরআন চায় মানুষ যেন কোরআন বুঝতে পারে, তারপর মেনে নেয়। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইহা মানুষের জন্য একটা বার্তা, যাহাতে ইহা দ্বারা উহারা সতর্ক হয় এবং জানিতে পারে যে তিনি একমাত্র ইলাহ, এবং যাহাতে বোধশক্তি সম্পন্নরা উপদেশ গ্রহণ করে। কোরআন বলছে তারা বুঝে শুনেই বিশ্বাস করুক। আর আলহামদুলিল্লাহ পশ্চিমের অনেক লোকই বুঝে শুনে কাজ করে, এবং
তারা সব কিছুতেই প্রশ্ন করে থাকে, প্রমাণ না পাওয়া পর্যন্ত তারা সেটা মানবে না। এই কারণেই যদি আপনি কোরআন পড়েন, কোরআনের মধ্যেও প্রশ্ন এবং উত্তর আছে। আর তাই আপনি যদি কোরআন পড়েন, সেখানে বলা হয়েছে আলু, তারা বলে 332 বার, তারা বলে, তারা প্রশ্ন করে। এছাড়াও কোরআনে 332 বার বলা হয়েছে কুল, বলো। কোরআনে এরকম প্রশ্ন উত্তর আছে। পশ্চিমারা মদ আর জুয়া নিয়ে প্রশ্ন করে, কোরআন তার উত্তর দিচ্ছে। তারা নতুন চাঁদ নিয়ে প্রশ্ন করে আর কোরআন বলছে কুল, শুরু হয়ে যায়। কোরআন বুদ্ধিমান মানুষদেরকে সন্তুষ্ট করে। আজকের দিনে পুরো পৃথিবী, বিশেষ করে পশ্চিমা বিশ্বের লোকেরা, তারা খুবই ব্যস্ত থাকে। সব সময় নতুন ফিলোসফি আর নতুন জিনিস আসছে, যেসব কিছু পরীক্ষা করার সময় আমাদের হাতে। পশ্চিমা বিশ্ব এবং পুরো পৃথিবী এখন খুব ব্যস্ত। এখন যদি আপনি নতুন কোনো থিওরি নিয়ে আসেন বা নতুন হাইপোথিসিস অথবা নতুন কোনো ফিলোসফি, প্রথমেই তারা চেষ্টা করবে যে কোনো উপায়ে আপনার থিওরিকে ভুল প্রমাণ করা যায় কিনা, অথবা কোনো উপায়ে আপনার ফিলোসফিকে ভুল প্রমাণ করা যায় কিনা। এটাকে বলা হয় ফলসিফিকেশন টেস্ট। পশ্চিমারা ফলসিফিকেশন টেস্টে বিশ্বাস করে। আপনি একটা থিওরি আনলেন এবং সেটা আমাদের দিয়ে পরীক্ষা করাতে চান, প্রথমে দেখাবেন কিভাবে আপনার থিওরিকে ভুল প্রমাণ করা যায়। প্রথমে আমরা আপনার থিওরিকে ভুল প্রমাণ করার চেষ্টা করব, তারপর পরীক্ষা করব। প্রত্যেক দিন মানুষ হাজার হাজার থিওরি আনছে, সব কিছু পরীক্ষা করার সময় আমাদের কোথায় এত? যদি কোনোভাবে আপনার থিওরিকে ভুল প্রমাণ করা যায় তাহলে সেটাকে আমরা ভুল বলবো, আর যদি প্রমাণ করতে না পারি তাহলে মেনে নেব। এ কারণেই আলবার্ট আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করে তিনটি উপায় বলেছিলেন যে আমার থিওরি ভুল প্রমাণ করতে হলে এই তিনটা কাজ করতে হবে, ভুল প্রমাণ করতে পারলে মানতে হবে না। তাই 6 বছর ধরে তারা পরীক্ষা করল এবং মেনে নিল, আর স্বাভাবিকভাবেই তিনি নোবেল পেলেন। কোরআন একমাত্র ধর্মগ্রন্থ আর ইসলাম একমাত্র ধর্ম যেখানে আছে ফলসিফিকেশন টেস্ট। আর আমি অনেক ফলসিফিকেশন টেস্টের কথা বলেছি আমার ক্যাসেটে ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। আমি তার মধ্যে থেকে একটা বলবো যেটা পশ্চিমাদেরও সন্তুষ্ট করতে পারবে। পবিত্র কোরআনে সূরা নিসার 82 নম্বর আয়াতে বলা হয়েছে, আফালা ইয়াদাব্বুরুনাল কোরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কেন কোরআনকে গুরুত্ব দেবে না? কেন তারা কোরআনকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে না? কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে সেখানে অনেক অসামঞ্জস্য থাকতো, পরস্পর বিরোধী অনেক কিছু থাকতো। তাই কোরআনকে ভুল প্রমাণ করতে চাইলে শুধু একটা অসামঞ্জস্য খুঁজে বের করুন, কোরআন ভুল প্রমাণিত হবে। যদি বলেন কোরআন আল্লাহর বাণী না, পরস্পর বিরোধী কিছু বের করুন, কোরআন ভুল প্রমাণিত হবে। খুবই সোজা, কোরআনের মাত্র একটা ভুল খুঁজে বের করুন আর কোরআন ভুল প্রমাণিত হবে। খুব সোজা, শুধু কোরআন পড়েন, আপনার কয়েকটা দিন সময় লাগবে, একটা ভুল বের করেন, আমি মেনে নেব যে কোরআন ভুল। কোরআনেই ফলসিফিকেশন টেস্ট আছে, বিভিন্ন সময়ে কোরআনেই ফলসিফিকেশন টেস্ট করা হয়েছে। তবে আজকের দিনে এই টেস্টটা আরও যথার্থ। আগেও এই টেস্ট করা যেত, তবে এখন আরও ভালোভাবে করা যায়, কারণ এটা বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। আগের সময় ছিল সাহিত্য, কবিতার যুগ ইত্যাদি, সে সময় অন্যরকম ফলসিফিকেশন টেস্ট ছিল। আজকের দিনেও করা যায়, তবে এই টেস্টটা পশ্চিমাদের সন্তুষ্ট করতে পারবে। পশ্চিমারা চেষ্টা করেনি তা কিন্তু নয়, ইসলামের অনেক সমালোচনা করেছে, কয়েকশো অভিযোগ এসেছে, বৈজ্ঞানিক ভুলের অভিযোগ, কিন্তু এর সবগুলোই আসলে মিথ্যে অভিযোগ ছাড়া আর কিছুই নয়। কারণ আপনি যদি বিজ্ঞান সম্পর্কে জানেন, ফ্রান্সিস বেকন বলেছিলেন, বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে আপনি হবেন একজন নাস্তিক, কিন্তু বিজ্ঞান সম্পর্কে অনেক জানলে হবেন ঈশ্বরে বিশ্বাসী। এই কারণেই আজকে পশ্চিমা বিশ্ব সৃষ্টিকর্তার প্রচলিত ধারণার বিরোধিতা করছে, কিন্তু স্রষ্টার বিরোধিতা করছে না, লা ইলাহা ইল্লাল্লাহ। আগেও বলেছিলাম পশ্চিমাদের সমস্যার সমাধান আছে ইসলামে। আমাদের হাতে সবগুলো সমস্যার সমাধান ব্যাখ্যা করার সময় নেই, আমরা কয়েকটা সমস্যার কথা বলবো এবং তার সমাধান আলোচনা করব। আমি বলেছিলাম যে পশ্চিমা বিশ্ব বস্তুবাদের ভিতর ডুবে আছে, এটা একটা বস্তুবাদী পৃথিবী যেখানে শারীরিক সুখ শান্তির দিকে এত বেশি নজর দেওয়া হয় যে তারা বস্তুবাদের ভিতর ডুবে থাকে। আর কোরআনে আছে এর সমাধান। পবিত্র কোরআনে সূরা তাওবার 34 ও 35 নম্বর আয়াতে বলা হয়েছে, সেখানে আছে যে তোমার সম্পদ ব্যয় করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে
এবং সেই সব মানুষকে সতর্ক করে দাও যারা সোনা রূপা পুঞ্জীভূত করে এবং আল্লাহর পথে ব্যয় করে না। তাদের কাছে সোনা রূপা আছে কিন্তু আল্লাহর পথে ব্যয় করে না। তাদের জন্য কঠিন শাস্তির কথা জানিয়ে দাও যে তাদের সম্পদ থেকে আগুন বের হবে, এটা গরম হবে দোজখের আগুনে, আর কিয়ামতের দিন সেই গরম পয়সার ছাপ থাকবে তাদের কপালে, পেছনে এবং পিঠে। এবং কোরআন বলছে এই জীবন পরকালের জন্য একটি পরীক্ষা। সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পরীক্ষা করছেন যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। এছাড়াও পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলা হয়েছে যে কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে, চূড়ান্ত পুরস্কার দেয়া হবে শেষ বিচারের দিন। আর যদি কেউ বাগানে প্রবেশ করে অর্থাৎ জান্নাতে এবং দোজখের আগুন থেকে বাঁচতে পারে সেই ব্যক্তি জীবনের উদ্দেশ্য পূরণে সক্ষম হবে। ইহকালের এই জীবন হচ্ছে এক ধরনের প্রলোভন। কোরআন বলছে এই জীবনে মানুষ যে বস্তুবাদের পেছনে ছুটে বেড়াচ্ছে এই জীবন আসলে এক ধরনের প্রলোভন, কিন্তু যে লোক দোজখের আগুন থেকে বাঁচতে পারে এবং জান্নাতে প্রবেশ করে সে জীবনের লক্ষ্য পূরণ করতে পেরেছে। মানুষ অনেক টাকা পয়সা খরচ করে, আর কোরআন মিতব্যয়িতা সম্পর্কে বলছে পবিত্র কোরআনে সূরা ইসরার 26 ও 27 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আত্মীয় স্বজনকে দেবে তাহার প্রাপ্য এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও, এবং কিছুতেই অপব্যয় করিও না, যাহারা অপব্যয় করে তাহারা শয়তানের ভাই এবং শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। আর আজকের দিনে পুরো পৃথিবীতে পশ্চিমা বিশ্বসহ কারো সম্পদ থাকলে আরও সম্পদ অর্জন করতে চায়, আপনি নিজের সম্পত্তি দিয়ে অন্যের সম্পত্তি গ্রাস করবেন, বাংলায় এটাকে বলা হয় ঘুষ। পবিত্র কোরআনে সূরা বাকারার 188 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তোমার সম্পদ ব্যয় করো না বিলাসিতার পেছনে, এবং তোমার সম্পদ দিয়ে কোনো রকম প্রলোভন দেখিও না বিচারকদের, যেটা দিয়ে তুমি অন্যের সম্পদ গ্রাস করতে পারো, যার অর্থ আপনার সম্পদ দিয়ে ঘুষ দেবেন না, বিচারকদের প্রলোভন দেবেন না যেটা দিয়ে আপনি অন্যের সম্পদ গ্রাস করতে পারেন। ঘুষ সম্পূর্ণ নিষিদ্ধ ইসলামে। পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 11 এবং 12 নম্বর আয়াতে উল্লেখ আছে যে একদল মানুষ আরেক দলের দিকে তাকিয়ে উপহাস করে হেসো না, কারণ তোমরা জানো না তাদের মধ্যে কোন দল ভালো। একদল মহিলা আরেক দলের দিকে উপহাস করে হেসো না, কারণ তোমরা জানো না তাদের মধ্যে কোন দল ভালো। একজন আরেকজনকে অবজ্ঞা করো না, একজন আরেকজনের প্রতি ব্যঙ্গ করো না, সন্দেহ করো না, কারণ অনেক ক্ষেত্রে সন্দেহ করা পাপ। কারো উপর নজরদারি করো না, পেছন থেকে কাউকে আঘাত করো না, একজন আরেকজনকে অবজ্ঞা করো না, এবং পেছন থেকে কুৎসা রটিও না, পেছন থেকে কাউকে আঘাত করো না। তুমি কি মাংস খেতে প্রস্তুত তোমার মৃত ভাইয়ের? কোরআন বলছে যদি আপনি কাউকে পেছন থেকে আঘাত করেন, আক্রমণ করেন, এটা যেন আপনি আপনার মৃত ভাইয়ের মাংস খাচ্ছেন। আর মৃত কারো মাংস খাওয়া কোরআনে সম্পূর্ণ হারাম। কারোর সম্পর্কে বদনাম করা কোনো প্রমাণ ছাড়া, কুৎসা রটানো কোনো প্রমাণ ছাড়া ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। কারো পেছন থেকে কুৎসা রটানো উপযুক্ত প্রমাণ ছাড়া আরও বড় অন্যায় মৃত কিছুর মাংস খাওয়া অন্যায়, আর মৃত ভাইয়ের মাংস খাওয়া। নরমাংসভোজীরা মানুষের মাংস খায়, এমনকি তারাও মৃত ভাইয়ের মাংস খায় না, তাই পেছন থেকে কাউকে আঘাত করা মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। কোরআন বলছে এটা ঘৃণা করো। মত প্রকাশের স্বাধীনতার নামে এই পেছন থেকে আঘাত ও কুৎসা রটানো পশ্চিমা বিশ্বের সব জায়গায় এটা পাবেন। মানুষ একে অন্যকে অপমান করছে, কুৎসা রটাচ্ছে, আর বলছে এটা মত প্রকাশের স্বাধীনতা। পবিত্র কোরআনে সূরা হুমাজার 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ তাদের যারা পেছন থেকে এবং সম্মুখে লোকে নিন্দা করে। আজকের দিনে যে সমস্যার মুখোমুখি আর সমস্যার কারণে অন্যান্য সমস্যাও তৈরি হচ্ছে সেটা হলো রিবা, অর্থাৎ সুদ। আজকের দিনে পশ্চিমের একটি সমস্যা হলো রিবা বা সুদ।
আর আমরা দেখতে পাই যে তারা এই অসুখটাকে পৃথিবীর অন্যান্য জায়গায় ছড়িয়ে দিয়েছে। এর শুরু হয়েছিল ইংল্যান্ডে, ইংল্যান্ডের রাজার মাধ্যমে। তিনি বলেছিলেন যে আমাকে টাকা দাও, সে টাকা আমার কাছে থাকে আর আমি সুদ দেব, নির্দিষ্ট একটা সুদ। এভাবেই আধুনিক ব্যাংকিং ব্যবস্থা শুরু হয় আর তারা এই অসুখটাকে এখন পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। কোরআন এই রিবা সম্পর্কে বলেছে, রিবা শব্দটা কোরআনে উল্লেখ আছে সব মিলিয়ে 8 বার। এর উল্লেখ সুরা আল ইমরানের আয়াত নাম্বার 130-এ আছে, সুরা নিসার 161 নম্বর আয়াতে উল্লেখ আছে, আরও উল্লেখ আছে সুরা রুমের 39 নম্বর আয়াতে, 3 বার সুরা আল বাকারার 275 নম্বর আয়াতে উল্লেখ আছে, আরও উল্লেখ আছে সুরা বাকারার 276 নম্বর আয়াতে এবং সুরা বাকারার 278 নম্বর আয়াতে। রিবা শব্দটার উল্লেখ কোরআনে আছে সব মিলিয়ে 8 বার। আর কেন এটা হারাম সেটা আমার লেকচারে বলেছিলাম, কোরআনের নিয়ম অনুযায়ী সুদবিহীন অর্থনীতি এই শিরোনামে। লোকে জানতে চায় কেন ইসলামে রিবা হারাম আর রিবা ও সুদ একই জিনিস চাপিয়ে দেয়া। লোকে বলে যে না, রিবা আর সুদ এক না, এটার অর্থ তেজারতি। আমি বিস্তারিতভাবে বলেছি, আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পাবেন, কোরআনের নিয়ম অনুযায়ী সুদবিহীন অর্থনীতি নামে। আমাদের হাতে এত সময় নেই অর্থনীতির খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলার মতো, তবে আমি শুধু কোরআনের 2 আয়াতের অনুবাদ আপনাদের বলবো। সুরা বাকারার 278 ও 279 নম্বর আয়াতে বলা হয়েছে যে হে মুমিনগণ, সুদের যাহা বকেয়া আছে তাহা ছাড়িয়া দাও যদি তোমরা মুমিন হও, আর যদি সুদের বকেয়া না ছাড়ো তবে আল্লাহ ও তার রাসূলের সহিত যুদ্ধের জন্য প্রস্তুত হও। অর্থাৎ কেউ যদি সুদ নেয় বা দেয়, আল্লাহ ও রাসূল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। পবিত্র কোরআনে অনেক রকম গুনাহের কথা বলা হয়েছে, যেগুলো হলো বড় গুনাহ, গুনাহে কবিরা। তবে এই বিশেষ গুনাহ, বড় গুনাহগুলির পাশাপাশি বলা হয়েছে যদি কেউ সুদের কারবার করে, আল্লাহ এবং রাসূল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। যদি সুদের কারবার করেন, আপনি আল্লাহ এবং রাসূলকে চ্যালেঞ্জ করছেন। এছাড়াও যদি পশ্চিমা বিশ্বকে দেখেন, দেখবেন যে লোকজন, বিশেষ করে বাচ্চারা, বাবা মাকে শ্রদ্ধা করে না। প্রাচ্যের চাইতে পশ্চিমা বিশ্বে ব্যাপারটা বেশি দেখা যায়। আর এখনকার দিনে আধুনিক বিশ্বে আপনি দেখবেন স্পেশাল শিশু নির্যাতন সেল পশ্চিমা বিশ্বে, আমেরিকাতে, অন্যান্য ইউরোপিয়ান দেশে। আপনি পারেন পুলিশকে ফোন করতে স্পেশাল শিশু নির্যাতন সেলে, আর আপনি বাবা মাকেও হুমকি দিতে পারেন। বাবা মা বেশি বকাঝকা করলে বলবেন তোমরা সাবধান হয়ে যাও, নয়তো আমি পুলিশকে ফোন করব। বাবা মাও বুঝে যায় সন্তান বড় হয়ে গেছে, সবাইকে অধিকার দেওয়া হয়েছে, ইসলামেও অধিকার দেওয়া হয়েছে, সন্তানের অধিকার আছে, যেটা ইসলামে সবচেয়ে বেশি। তবে কোরআন বলছে লা তাগলু ফি দীনিকুম, সূরা নিসার 171 নম্বর আয়াতে উল্লেখ আছে তোমাদের দিনের ব্যাপারে বাড়াবাড়ি করিও না। তবে স্বভাবত শিশুদের রক্ষা করতে হবে, তবে এখন রক্ষার নামে যেটা হচ্ছে, সন্তানরা তারা হুমকি দেয়, ব্ল্যাকমেইল করে তাদের বাবা মাকে, যদি তারা কিছু চায়, আর যদি বাবা মা না দেয় তারা ব্ল্যাকমেইল করে। সামান্য কারণে পুলিশ ডাকা যায়, সমস্যা নেই, পুলিশ বাসায় আসবে, বাবা মাকে অ্যারেস্ট করতে পারে, নাও করতে পারে, তবে সমস্যা হতে পারে। অনেক জায়গায় কোরআনে বলছে যে বাবা মাকে শ্রদ্ধা করা উচিত, অনেক জায়গায়। সুরা লোকমানের 14 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সুরা আল আহকাফের 15 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সুরা আল আনামের 151 নম্বর আয়াতে, অনেক জায়গায়। তবে বিশেষ করে বলা হয়েছে সুরা ইসরার আয়াত নম্বর 23 এবং 24-এ বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদতের পর পরবর্তী দায়িত্ব বাবা মাকে শ্রদ্ধা করা। পবিত্র কোরআনে সুরা ইসরার 23 এবং 24 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তোমাকে আদেশ দিচ্ছেন, আমাকে ছাড়া অন্য কারো উপাসনা করো না, আর তোমার বাবা মার প্রতি সদয় হও, আর যদি তাদের মধ্যে কেউ অথবা তারা দুজনে বৃদ্ধ হয়ে যায় তাদের অবজ্ঞা করে কোনো কথা বলো না, এমনকি এই শব্দটা বলো না, উফ, তাদেরকে উফ শব্দটা করতে পারবে না, বরং তাদের সামনে নতজান হওয়া বিনয়ের সাথে আর ব্যবহার করো সম্মানের সাথে, এবং আল্লাহর কাছে তাদের জন্য প্রার্থনা করো, তাদের লালন করো যেভাবে তারা তোমাকে ছোটবেলায় লালন করেছেন। ভেবে দেখেন, কোরআন বলছে আপনার বাবা মার মধ্যে একজন বা দুজনেই যদি বৃদ্ধ হয়ে যায় তাদের প্রতি উস শব্দটা করতে পারবেন না। পশ্চিমা বিশ্বে আপনারা এখন বৃদ্ধাশ্রম দেখবেন, যখন বাবা মা বৃদ্ধ হয়ে যাবে তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবেন,
ইসলামে বৃদ্ধাশ্রম নামে কোনো কিছু নেই। এটা সন্তানের দায়িত্ব, আত্মীয় স্বজনের দায়িত্ব, বয়স্ক লোকদের দেখাশোনা করা, তাদের সম্মান করতে হবে, তাদের ভালোবাসতে হবে, তাদের প্রতি হতে হবে সহানুভূতিশীল। আর পশ্চিমা বিশ্বে যেটা হয়, সন্তানেরা বড় হওয়ার আগে বাবা মা তাদের লালন পালন করেন, আর যখনই সন্তানেরা ভাবে তারা বড় হয়ে গেছে তখনই বাবা মার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। পশ্চিমা বিশ্বের আরেকটা সমস্যা হলো ব্যভিচার, অবাধ যৌনাচার। পবিত্র কোরআনে সূরা ইসরার 32 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ব্যভিচারের কাছাকাছি এসো না, কারণ এটা ক্ষতিকর আর অন্যান্য ক্ষতিকর জিনিসের পথ খুলে দেয়। ব্যভিচার ক্ষতিকর আর অন্যান্য ক্ষতিকর জিনিসের পথ খুলে দেয়, আর এই কারণে ইসলামে বিয়ে করা বাধ্যতামূলক। ইসলামে সন্ন্যাস ব্রত বলে কিছু নেই। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর উল্লেখ আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ডে, বইয়ের নাম নিকাহ, 3 নম্বর অধ্যায়, 4 নম্বর হাদিস, যে ও যুবক যুবতীরা, যাদের বিয়ে করার সামর্থ্য আছে তাদের বিয়ে করা উচিত। প্রিয় নবী আরো বলেছেন যে বিয়ে করে সে তার দিনের অর্ধেক পূরণ করে। কেউ একজন আমাকে একবার প্রশ্ন করেছিল যে এর অর্থ কি এই যে আমি যদি দুটো বিয়ে করি দিনের পুরোটা পূরণ হবে? এটা বলে কি নবী বোঝাচ্ছেন যে বিয়ে অর্ধেক দিন পূরণ করে? তিনি যা বোঝাচ্ছেন সেটা হলো বিয়ে আপনাকে রক্ষা করে অবাধ যৌনাচার থেকে, সমকামিতা থেকে, ব্যভিচার থেকে, যেটা আমাদের সমাজের জন্যও ক্ষতিকর। শুধুমাত্র বিয়ে করলেই স্বামী বা স্ত্রী হিসেবে আপনার দায়িত্ব থাকবে, শুধুমাত্র বিয়ে করলেই বাবা অথবা মা হিসেবে আপনার দায়িত্ব থাকবে, আর এই দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ ইসলামে। সেজন্য পবিত্র কোরআন বলছে যে বিয়ে করা বাধ্যতামূলক, একটি পবিত্র চুক্তিনামা। বলা হয়েছে সূরা নিসার 21 নম্বর আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 21 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহর নির্দেশাবলী হচ্ছে যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন যেন তোমরা তাদের কাছ থেকে শান্তি পাও এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছেন। বিয়ে করা ইসলামে বাধ্যতামূলক। আজকের দিনে পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, যেটা প্রাচ্যে অত বড় সমস্যা নয়, সেটা হচ্ছে অতিরিক্ত সংখ্যক মহিলা। পশ্চিমা বিশ্বে মেয়েদের সংখ্যা বেশি, প্রাচ্যে এমনটা হয়নি। তার কারণ হলো মেয়ে শিশুদের হত্যা করা। এই খারাপ চর্চাটা বন্ধ হলে এমনকি প্রাচ্যেও এই সমস্যা দেখা দিতে পারে। যদি ভালোভাবে দেখেন পবিত্র কোরআন বলছে আর সমাধানও দিচ্ছে এই সমস্যা। সূরা আল নিসার 3 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমাদের পছন্দ মতো মেয়েকে বিয়ে করো, 2, 3 বা 4 জনকে, তবে যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একজনকে বিয়ে করো। তার অর্থ একজন লোক 2, 3 বা 4টা বিয়ে করতে পারে যদি সে ন্যায় বিচার করতে পারে, না পারলে একজনকে বিয়ে করতে হবে। একই সাথে সূরা নিসার 129 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে এটা অসম্ভব যে তোমার সব স্ত্রীকেই সমানভাবে দেখবে, তবে তাদের কারো উপর থেকে মুখ ফিরিয়ে নিও না। এখানে কোরআন যা বোঝাতে চাচ্ছে, ন্যায় বিচার বলতে ভালোবাসার কথা বলছে, এটা কঠিন, এটা অসম্ভব ভালোবাসা সব স্ত্রীকে সমানভাবে। এমনকি একজন মা ভালোবাসেন তার সন্তানদের, কিন্তু কোনো মাই বলতে পারবেন না যে আমি পুরোপুরি একই রকম ভালোবাসি আমার সন্তানদের, এটা সম্ভব না। তিনি সব সন্তানকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ খুব ভালোবাসেন, কিন্তু কোনো মাই বলতে পারবেন না আমি আমার সন্তানদের একেবারে একই রকম ভালোবাসি, কিছু কম বেশি এখানে হবেই। তবে সব মিলিয়ে কোনো অবিচার হবে না, তাই কোরআন বলছে এটা অসম্ভব যে তাদের সবাইকে সমানভাবে দেখবে, তবে তাদের থেকে মুখ ফিরিয়ে নিও না। অন্যান্য সব ব্যাপারে যেমন টাকা পয়সা, সময় ইত্যাদি, তোমার স্ত্রীদের প্রতি ন্যায় বিচার করো। এক স্ত্রীকে বাড়ি কিনে দিলে অন্য স্ত্রীর জন্য বাড়ি পায়। সেজন্য কোরআন বলছে শুধুমাত্র তখনই একটার বেশি বিয়ে করতে পারো যদি তুমি ন্যায় বিচার করতে পারো, যদি না পারো এটা করো না। অনেক লোক মনে করে একাধিক বিয়ে করা বাধ্যতামূলক ইসলামে, এটা একটা ভুল ধারণা। ইসলামে 5 প্রকার কাজের কথা বলা হয়েছে। প্রথমটা হলো ফরজ, যার অর্থ বাধ্যতামূলক। দ্বিতীয়টা হলো মুস্তাহাব, সুপারিশ করা হয়েছে বা উৎসাহ দেওয়া হয়েছে। তৃতীয়টা হলো মুবাহ, অর্থাৎ ঐচ্ছিক। চতুর্থটা হলো মাকরুহ, নিরুৎসাহিত করা হয়েছে। আর পঞ্চম হলো হারাম বা নিষিদ্ধ। বহুবিবাহ, যেখানে একজন মানুষ অনেকগুলো বিয়ে করে, সেটা হলো ঐচ্ছিক, মানে তৃতীয়টা। পবিত্র কোরআনে
কোনো আয়াতে বলা নেই যে একটার বেশি বিয়ে করলে আপনি বেশি সওয়াব পাবেন। তাহলে আসুন আমরা দেখি যে কেন পবিত্র কোরআন বলে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে আপনি একটার বেশি বিয়ে করতে পারেন। প্রাকৃতিকভাবে পুরুষ ও নারীকে সমান অনুপাতে বানানো হয়েছে, পুরুষ ও নারীকে সমান অনুপাতে বানানো হয়েছে। তবে এই আধুনিক বিজ্ঞানের যুগেও যদি কোনো চিকিৎসককে জিজ্ঞাসা করেন, তিনি বলবেন যে মেয়ে শিশুরা ছেলে শিশুদের চেয়ে ভালোভাবে রোগ জীবাণু প্রতিরোধ করতে পারে, তাই এই চিকিৎসা বিজ্ঞানের যুগেও মেয়ে শিশুদের চেয়ে ছেলে শিশু বেশি মারা যায়। তাই এই চিকিৎসা বিজ্ঞানের যুগেও মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে অনেক বেশি। মানুষ ছোট থেকে বড় হয়, তারপরে একসময় মারা যায় অ্যাক্সিডেন্টে, ধূমপানের কারণে, যুদ্ধে ইত্যাদিতে। আর এসব ক্ষেত্রে মেয়েদের তুলনায় ছেলেরা বেশি মারা যায়। তাই পৃথিবীতে এখন মেয়েদের সংখ্যা অনেক বেশি ছেলেদের সংখ্যার চেয়ে। শুধুমাত্র কয়েকটি দেশে যেমন ইন্ডিয়াতে দেখবেন যে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যার চেয়ে বেশি। আর আমি আগেও বলেছি এর কারণ হলো মেয়ে শিশু হত্যা করা। আর বিবিসির একটা প্রোগ্রাম এমিলি বুকাননের উপস্থাপনায়, নাম অ্যাসাইনমেন্ট, বিষয় ছিল দেরিতে মৃত্যু, বলা হয়েছে যে প্রত্যেক দিন 3000-এরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় শুধুমাত্র ইন্ডিয়াতে, যখন তারা বুঝতে পারে যে তাদের সন্তানটা মেয়ে। যদি এটাকে 365 দিন দিয়ে গুণ করেন তাহলে এক বছরে 10 লাখেরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় শুধুমাত্র ইন্ডিয়াতে, যখন তারা বুঝতে পারে যে সন্তানটা মেয়ে। যদি এই গর্ভপাত বন্ধ করা যায় তাহলে ইন্ডিয়াতেও এবং আরও কয়েকটি দেশে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যাকে ছাড়িয়ে যাবে। এক পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র আমেরিকাতে মেয়েরা সংখ্যায় 78 লক্ষ জন বেশি ছেলেদের চাইতে। শুধুমাত্র নিউ ইয়র্কেই মেয়েরা সংখ্যায় 10 লক্ষ জন বেশি ছেলেদের চাইতে। নিউ ইয়র্কের অধিবাসীদের মধ্যে পরিসংখ্যান আমাদের বলছে 1/3 হলো গে। গে অর্থ হলো সডোমাইট, অর্থাৎ সমকামী। তার মানে পুরুষরা সঙ্গী হিসাবে বেছে নেয় পুরুষকে। 2.5 কোটিরও বেশি পুরুষ হলো গে, সডোমাইট, শুধুমাত্র আমেরিকাতে, ইউএসএতে। এটা একটা সমস্যা। 2.5 কোটি দেখা গেছে শুধু ইংল্যান্ডে মেয়েদের সংখ্যা 40 লক্ষ জন বেশি ছেলেদের চাইতে। জার্মানিতে মেয়েদের সংখ্যা 50 লক্ষ জন বেশি ছেলেদের চাইতে। রাশিয়াতে মেয়েদের সংখ্যা 90 লক্ষ জন বেশি ছেলেদের চাইতে। আর আল্লাহ সুবহানাহু তাআলা জানেন পুরো মেয়েদের সংখ্যা কতজন বেশি ছেলেদের সংখ্যা চাইতে। ধরুন আমি মেনে নিলাম পশ্চিমা দর্শন, অমুসলিমদের দর্শন, যে একজন লোক মাত্র একটাই বিয়ে করতে পারবে। আর ধরুন আমার বোন আমেরিকায় বসবাস করে, মনে করুন মার্কেট একেবারে পরিপূর্ণ, প্রত্যেকটি পুরুষ তার নিজের জন্য একটি মেয়েকে বিয়ে করেছে, তারপরও 3 কোটি মেয়ে থাকবে যারা তাদের জীবন সঙ্গী পাবে না। 78 লক্ষ জন মেয়ে অতিরিক্ত আর 2.5 কোটি গে যদি যোগ করেন, সব মিলিয়ে 3 কোটিরও বেশি মেয়ে তাদের জীবন সঙ্গী পাবে না। তাহলে একটাই মাত্র পথ খোলা থাকে আমার বোনের জন্য। হতে পারে আপনার বোন যদি আমেরিকায় থাকে আর সে একজন জীবনসঙ্গী না পাওয়ার মতো দুর্ভাগ্য হয়, যদি সে কোনো অবিবাহিত পুরুষকে খুঁজে পায় আলহামদুলিল্লাহ সে বিয়ে করে ফেলবে, কিন্তু ধরুন মার্কেট একেবারে পরিপূর্ণ সে করবে, তার জন্য একটাই পথ খোলা আছে, সে হয় এমন কোনো পুরুষকে বিয়ে করবে যার স্ত্রী আছে, অথবা সে হবে জনগণের সম্পত্তি। হয়তো বলবেন জনগণের সম্পত্তি, ডাক্তার জাকির নায়েক এত খারাপ শব্দ ব্যবহার করছে। আমি বলবো সবচেয়ে যে ভদ্র শব্দটা ব্যবহার করতে পারি সেটা হলো জনগণের সম্পত্তি। আমি অন্য শব্দ ব্যবহার করতে পারছি না, কারণ আমি একজন দায়ী জনগণের সম্পত্তি, অন্য কোনো উপায় নেই। আর যে কোনো ভদ্র মহিলা বলবেন তিনি প্রথমটাই বেছে নেবেন, এমন কোনো পুরুষকে বিয়ে করা যার স্ত্রী আছে, জনগণের সম্পত্তি হওয়ার চেয়ে। আর আপনারা জানেন পশ্চিমা বিশ্বে এটা খুব কমন, মানুষ রক্ষিত রাখে খুব কমন। আমেরিকার পরিসংখ্যান আমাদের বলে যে গড়ে একজন মানুষের 8 জন আলাদা যৌনসঙ্গী থাকে, সে একজনকে বিয়ে করার আগ পর্যন্ত জীবনসঙ্গী, কারো 10 জন, কারো 20 জন, কারো 30 জন, কারো হয়তো কম 2 জন বা 1 জন। তবে গড়ে 8 জন আলাদা জীবনসঙ্গী থাকে, সে একজনকে বিয়ে করে সংসার করার আগ পর্যন্ত। রক্ষিত রাখে কোনো সমস্যা না, আপনি 1 জন, 10 জন, 20 জন, 30 জন যা খুশি রাখেন, সমস্যা নেই। কিন্তু যদি কোনো মহিলাকে জিজ্ঞেস করেন, যখন কোনো মহিলা একজন রক্ষিতা হয় তার কোনো সম্মান থাকে না, সে ছোট হয়ে যায়, তার কোনো অধিকার থাকে না, যদি সেই মহিলার সাথে তুলনা করেন যে মহিলা হলো কোনো লোকের দ্বিতীয় স্ত্রী, সে সম্মান পায়, সবাই শ্রদ্ধা করে, তার অধিকারও থাকে।
আমরা ইসলামে আলহামদুলিল্লাহ মহিলাদের উপযুক্ত সম্মান দিই। পশ্চিমা বিশ্বের লোকজন খুব সহজেই এটা মেনে নেয় যে একজন লোকের অনেক রক্ষিতা আছে, কিন্তু একজন লোকের একাধিক স্ত্রী আছে এটা মানতে পারে না। ইসলামের কাছে মানবজাতির এই সমস্যাগুলির সমাধান আছে। আপনি যদি ভালোভাবে দেখেন, বেশিরভাগ ধর্ম ভালো কথা বলে, ডাকাতি করো না, ঠকিও না ইত্যাদি। ইসলামও একই কথা বলে। তবে ইসলাম ও অন্য ধর্মের মধ্যে পার্থক্য হলো, ইসলাম ওই কথাগুলো বলার পাশাপাশি আপনাকে পথ দেখাবে কিভাবে অর্জন করা যায়, অথবা সেই ক্ষমতা অর্জন করা যেখানে এই বিশেষ নিয়ম নীতিগুলি অনুসরণ করা যায়। উদাহরণস্বরূপ, সব প্রধান ধর্মগুলি পশ্চিমা বিশ্ব সহ বলে যে কোনো মানুষের ডাকাতি করা উচিত না। আপনি যদি আমেরিকান সংবিধান পড়েন, বলা হয়েছে যে কোনো নাগরিকের ডাকাতি করা উচিত না, তারপরও যদি কেউ করে তার জন্য বিশেষ কিছু বিধান আছে, তবে এটা খুব বেশি কিছু করে না। ইসলামও বলে তুমি ডাকাতি করো না, তবে ইসলামের কাছে সমাধান আছে। ইসলাম পথ দেখায় কিভাবে এই অবস্থা অর্জন করবেন যেখানে মানুষ ডাকাতি করবে না। ইসলাম ধর্মে যাকাতের ব্যবস্থা আছে, সেই ধনী লোকদের জন্য যাদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আছে, 85 গ্রাম সোনা সেই সঞ্চয়ের 2.5% দান করে দেবে প্রতি আরবি বছরে। যদি প্রত্যেক ধনী লোক যাকাত দেয়, পৃথিবীতে দারিদ্র বলে কিছুই থাকবে না, একজন মানুষকেও না খেয়ে মরতে হবে না। আর পবিত্র কোরআনে সুরা মাইদার 38 নম্বর আয়াতে বলা হয়েছে যে, যে কোনো চোর, পুরুষ চোর এবং নারী চোর, তাহাদের হস্তচ্ছেদন করো, ইহা তাহাদের কৃতকর্মের ফল এবং আল্লাহর পক্ষ হতে আদর্শ দণ্ড। অমুসলিমরা বলবে, পশ্চিমারা, হাত কেটে ফেলা, আজকের এই বিজ্ঞান আর প্রযুক্তির দিনে ইসলাম একটা বর্বর সুলভ ধর্ম, এটা খুবই নিষ্ঠুর আইন। আর তারা মনে করে যে যদি আপনি সৌদি আরবে যান, যেখানে এই আইন প্রচলিত আছে, সেখানে প্রতি 2 জনের মধ্যে একজনের হাত কাটা। আমি সৌদি আরবে কয়েকবার গিয়েছি, আমি এমন একজন মানুষকেও দেখিনি যার হাত কাটা হয়েছে। অবশ্য কিছু লোক থাকবে যারা শাস্তি পেয়েছে, তবে পশ্চিমারা এটাকে যতটা প্রকট মনে করে ব্যাপারটা তেমন না। তারা বলে যদি কেউ ডাকাতি করে, তার যদি হাত কেটে ফেলা হয়, তার পরিবারের কি হবে, তার সন্তানদের কি হবে ইত্যাদি, এটা খুব নিষ্ঠুর কাজ। আমি বলবো ইসলামই সে ব্যবস্থা করবে। যদি কারো সমস্যা থাকে, ইসলামী সরকার তার পরিবারের দেখাশোনা করবে। তবে প্রশ্ন হচ্ছে কতজন মানুষের হাত কাটা হবে? আইনের কারণে কেউ ডাকাতি করার সাহস পাবে না, খুবই কঠিন। তাহলে শাস্তিটা দেওয়া হবে কাকে? অন্যায়টাই কেউ করেনি, তাহলে এই শাস্তি প্রয়োগ করার কথাই আসবে কেন? বর্তমানে আমেরিকা পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলির মধ্যে একটি। আপনি কি জানেন আমেরিকার অপরাধের হারও অনেক বেশি, চুরি ডাকাতি? আমি একটা প্রশ্ন করি, যদি আমেরিকা ইসলামী শরিয়া প্রচলন করা হয় যে সব ধনী লোকেরা যাকাত দেবে, এরপরও কোনো নারী বা পুরুষ চুরি করলে সে নারী বা পুরুষের হাত কেটে ফেলা হবে শাস্তি হিসাবে, আমি প্রশ্নটা করি, এতে করে আমেরিকায় সন্ত্রাস, চুরি, ডাকাতির হার কি বেড়ে যাবে, একই রকম থাকবে নাকি কমে যাবে? কি হবে সেখানে? চুরি ডাকাতি বাড়বে, একই রকম থাকবে নাকি ওগুলো কমে যাবে? এগুলো কমে যাবে, আর এটাই কার্যকর আইন। ইসলামের শরিয়া প্রয়োগ করলে তার ফলও পাবেন। সেই জন্য আমি বলেছিলাম যে ইসলাম ভালো কথাগুলি বলার পাশাপাশি আপনাকে পথ দেখাবে কিভাবে এগুলো অর্জন করা যায়। আর এই কারণে পশ্চিমাদের অনেকেই ইসলাম গ্রহণ করছে। আপনাকে একটা উদাহরণ দেই যে বেশিরভাগ দর্শনে, বেশিরভাগ ধর্মে পশ্চিমা বিশ্বের দেশগুলির সংবিধানে বলে যে আপনি মহিলাদের উত্ত্যক্ত করবেন না, তাদের ধর্ষণ করবেন না। যদি সংবিধানগুলো দেখেন আমেরিকা আর অন্যান্য ইউরোপিয়ান দেশের, যে আপনি মহিলাদের ধর্ষণ করবেন না, উত্ত্যক্ত করবেন না, ইসলামও একই কথা বলে। তবে ইসলাম আপনাকে পথ দেখায় কিভাবে এই অবস্থা অর্জন করবেন যেখানে লোকজন মেয়েদের উত্ত্যক্ত করবে না, ধর্ষণ করবে না। ইসলামে হিজাব পরার নিয়ম আছে। সাধারণত ইসলামী বক্তারা সবসময় মেয়েদের হিজাবের কথা বলে, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে প্রথম বলেছেন পুরুষের হিজাবের কথা, তারপর মেয়েদের হিজাব। পবিত্র কোরআনে সূরা নূরের 30 নম্বর আয়াতে বলা হয়েছে যে, মুমিনদিগকে বলো তাহারা যেন তাহাদের দৃষ্টিকে সংযত করে এবং তাহাদের লজ্জাস্থানের হেফাজত করে। যখনই কোনো পুরুষ কোনো মহিলার দিকে তাকাবে, যদি তার মনে কোনো খারাপ চিন্তা আসে, কোরআন বলছে সে তার দৃষ্টি নিচু করবে। আমার একজন বন্ধু ছিল যে মুসলমান, সে একটা মেয়ের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। তখন আমি বললাম, ভাই তুমি কি করছো, ইসলাম এটার অনুমতি দেয় না। সে আমাকে বলল, আমাদের প্রিয়নবী বলেছেন যে প্রথম দৃষ্টির অনুমতি আছে, দ্বিতীয় দৃষ্টি নিষিদ্ধ, আমি আমার দৃষ্টির অর্ধেকও পূরণ করিনি।
আমাদের নবী কি বুঝিয়েছেন যে প্রথম দৃষ্টির অনুমতি আছে, দ্বিতীয় দৃষ্টি নিষিদ্ধ? এর মানে এই না যে আপনি একটা মহিলার দিকে 10 মিনিট ধরে তাকিয়ে থাকবেন চোখের পলক না ফেলে, 10 মিনিট তাকিয়ে থাকা। আমাদের নবী যা বুঝিয়েছেন, যদি কোনো মহিলার দিকে তাকান হঠাৎ করে, ওই মহিলার দিকে ইচ্ছে করে আবার তাকাবেন না। এর পরের আয়াতে বলছে মেয়েদের হিজাব নিয়ে। পবিত্র কোরআনে সূরা নূরের 31 নম্বর আয়াতে আছে, মুমিন নারীদিগকে বলো দৃষ্টি সংযত ও লজ্জাস্থানের হেফাজত করতে, তাহারা যেন যাহা সাধারণত প্রকাশ থাকে তাহা ব্যতীত আবরণ প্রদর্শন না করে, তাহাদের বক্ষদের যেন মাথার কাপড় দ্বারা আবৃত থাকে, তাহারা যেন আবরণ প্রদর্শন না করে তাহাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, ভ্রাতুষ্পুত্র ইত্যাদি নিকটাত্মীয় ব্যতীত। আর হিজাবের নিয়মকানুন কোরআন ও সহিহ হাদিসে আছে। এখানে প্রধানত 6টি নিয়ম আছে। পুরুষের জন্য ঢাকতে হবে নাভি থেকে হাঁটু পর্যন্ত, তবে মেয়েদের জন্য পুরো শরীরই ঢাকতে হবে। শুধুমাত্র যে অংশ দেখা যাবে তা হলো মুখ আর হাতের কবজি পর্যন্ত। কেউ কেউ বলেন এসবও ঢাকতে হবে। অন্য 5টি নিয়ম পুরুষ ও মহিলাদের জন্য একই। দ্বিতীয়, তারা যে পোশাক পরবে সেটা এমন আঁটোসাঁটো হবে না যেটা শরীরের গড়ন বোঝা যায়। তৃতীয়, পোশাক স্বচ্ছ হবে না যাতে ভেতর দিয়ে দেখা যায়। চতুর্থ, এই পোশাক আকর্ষণীয় হবে না যা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। পঞ্চম, এই পোশাক এমন হবে না যা অবিশ্বাসীদের মতো মানে খ্রিস্টানদের মতো পড়তে পারবেন না ক্রস, আপনি পড়তে পারবেন না ওম বা টিকা যেটা হিন্দু ধর্মের চিহ্ন, এমন কোনো পোশাক পড়তে পারবেন না যেটা অবিশ্বাসীদের মতো। আর শেষটা হলো এমন কোনো পোশাক পরবেন না যা বিপরীত লিঙ্গের পোশাকের মতো। পশ্চিমা বিশ্বে আমরা দেখি পুরুষ দুল পরে এক কানে, এর বিশেষ অর্থ হচ্ছে এক কানে দুল। এই কাজটি ইসলাম ধর্মে নিষিদ্ধ। আর হিজাব বলতে শুধুমাত্র পোশাককেই বোঝানো হয় না, হিজাব বলতে আরো বোঝায় মানুষের আচরণ, তার ব্যবহার, তার দৃষ্টিভঙ্গি এবং তার অভিপ্রায়কেও। পোশাকের হিজাবের পাশাপাশি চোখের হিজাবও থাকবে, মনের হিজাব থাকবে, চিন্তার হিজাব থাকবে, হৃদয়ের হিজাব থাকবে। একজন মানুষের হিজাব সেখানেও থাকবে যখন সে কথা বলবে এবং সে চিন্তা করবে। আর মেয়েদের হিজাবের কারণের কথা উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা আহজাবের 59 নম্বর আয়াতে, হে নবী, তোমার স্ত্রীগণ ও মুমিন নারীদিগকে বলো যখন তাহারা বাইরে যায় তাহারা যেন চাদর টানিয়ে দেয় যাতে তাদের চেনা সহজ হয়ে যায়। কোরআন বলছে মহিলাদের চাদর পড়তে যাতে সহজে চেনা যায়, আর তাহলে তাদের উত্তপ্ত করা হবে না। পবিত্র কোরআন বলছে হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে করে মহিলাদের উত্তপ্ত করা না হয়। উদাহরণস্বরূপ ধরুন দুই যমজ বোন, তারা খুবই সুন্দরী, তারা কুয়ালালামপুরের রাস্তায় হাঁটছে, দুই বোনের একজন সে ইসলামিক হিজাব পরে আছে, পুরো শরীর ঢাকা, শুধু মুখ আর হাতের কবজি বাদে। আর অন্য বোনটি সেও খুব সুন্দরী, সেও সুন্দরী, পশ্চিমা পোশাক পরে আছে, স্কার্ট আর মিনি, আর তারা দুজনেই রাস্তায় হেঁটে বেড়াচ্ছে, আর রাস্তায় একটা গুন্ডা দাঁড়িয়ে আছে, একটা মাস্তান দাঁড়িয়ে আছে তাদের ধরার জন্য। সে এখন উত্তক্ত করবে। এখন আমি প্রশ্ন করছি, সে কাকে উত্তক্ত করবে? যে মেয়েটি ইসলামিক হিজাব পরে আছে তাকে, নাকি যে বোন স্কার্ট আর মিনি পরে আছে তাকে? কোন বোনকে? এটাই স্বাভাবিক, সে স্কার্ট আর মিনি পরা মেয়েটিকে উত্তক্ত করবে, সে প্ররোচনামূলক, আর মানুষ তাকেই উত্তক্ত করবে। কোরআন সেজন্য বলছে হিজাব মেয়েদের উত্তক্ত হওয়া থেকে রক্ষা করে। এরপর পবিত্র কোরআন বলছে যদি কোনো লোক কোনো মহিলাকে ধর্ষণ করে এর শাস্তি হবে মৃত্যুদণ্ড। পশ্চিমারা বলবে মৃত্যুদণ্ড? এই বিজ্ঞান আর প্রযুক্তির যুগে, এই 21 শতাব্দীতে ইসলাম একটা বর্বর সুলভ ধর্ম, তারা বলবে। কিন্তু আমি পশ্চিমাদের এই প্রশ্নটা করেছি, ওখানে কয়েকবার গিয়েছি, যে ধরুন কেউ একজন আল্লাহ না করুক আপনার স্ত্রী বা মাকে ধর্ষণ করলো, আর ধরুন আপনি সেখানে বিচারক, ধর্ষককে আপনার সামনে নিয়ে আসা হলো, আপনি তাকে কি শাস্তি দেবেন? বিশ্বাস করুন তারা সবাই বলছে তারা সেই ধর্ষককে মৃত্যুদণ্ড দেবে। কেউ কেউ এটাও বলছে তাদের কষ্ট দিয়ে মারবে। তারা এমন বলে কেন? কেন এই দুই মুখরীতি? অন্য কারো স্ত্রী বা মাকে ধর্ষণ করা হলে কেউ কেউ বলে ও মৃত্যুদণ্ড একটা বর্বর আইন, আর আপনার স্ত্রী বা মাকে ধর্ষণ করা হলে তাকে মৃত্যুদণ্ড দেবেন, কেন এই দুই মুখ আইন? মাত্র একজন লোক, একজন পশ্চিমাবাসী আমাকে অন্যরকম উত্তর দিয়েছে। তিনি আমাকে বলেছেন যে প্রথমে যদি কোনো ধর্ষণকারী আমার স্ত্রীকে ধর্ষণ করে তাহলে আমি তাকে 7 বছরের কারাদণ্ড দেব।
আর এরপর যদি সে আমার স্ত্রী বা অন্য কাউকে ধর্ষণ করে তাহলে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। ওখানে অনেক স্মার্ট লোক আছে যারা এভাবে উত্তর দেয়, স্মার্ট লোক। আমি তাকে বললাম, ভাই তুমি কি আমেরিকার পরিসংখ্যান জানো যেটা আমরা জানি? যদি কোনো লোক ধর্ষণের কারণে দোষী হয়, আমেরিকান সরকার বলে তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার আইন আছে, কিন্তু পরিসংখ্যান আমাদের বলে যে ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত লোকেরা জেল খাটার পর যখন তারা মুক্তি পায় তাদের শতকরা 95 জনই আবার ধর্ষণ করে। আমি সেই পশ্চিমাকে বলেছিলাম, সে আমেরিকানকে, যে আপনি যদি চান আপনার স্ত্রী আবার ধর্ষিত হোক সেটা আপনার ব্যাপার, তাকে 7 বছরের জেল দিয়ে মৃত্যুদণ্ড দেবেন। আমি সেটা করব না, আমি প্রথমেই তাকে মৃত্যুদণ্ড দেবো, সে আমার স্ত্রীকে ধর্ষণ করুক বা আপনার স্ত্রীকে। যদি আপনি চান আপনার মা ধর্ষিত হোক বারবার, আপনি সে আইন প্রয়োগ করুন। তারপর সে যখন পরিসংখ্যান শুনলো তখন বলল যে এই যদি অবস্থা হয় তাহলে তাকে আমি প্রথমবারই মৃত্যুদণ্ড। তারা এমন বলে কেন? কেন এই দুই মুখরীতি? অন্য কারো স্ত্রী বা মাকে ধর্ষণ করা হলে কেউ কেউ বলে ও মৃত্যুদণ্ড একটা বর্বর আইন, আর আপনার স্ত্রী বা মাকে ধর্ষণ করা হলে তাকে মৃত্যুদণ্ড দেবেন, কেন এই দুই মুখ আইন? মাত্র একজন লোক, একজন পশ্চিমাবাসী আমাকে অন্যরকম উত্তর দিয়েছে। তিনি আমাকে বলেছেন যে প্রথমে যদি কোনো ধর্ষণকারী আমার স্ত্রীকে ধর্ষণ করে তাহলে আমি তাকে 7 বছরের কারাদণ্ড দেব, আর এরপর যদি সে আমার স্ত্রী বা অন্য কাউকে ধর্ষণ করে তাহলে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। ওখানে অনেক স্মার্ট লোক আছে যারা এভাবে উত্তর দেয়, স্মার্ট লোক। আমি তাকে বললাম, ভাই তুমি কি আমেরিকার পরিসংখ্যান জানো যেটা আমরা জানি? যদি কোনো লোক ধর্ষণের কারণে দোষী হয়, আমেরিকান সরকার বলে তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার আইন আছে, কিন্তু পরিসংখ্যান আমাদের বলে যে ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত লোকেরা জেল খাটার পর যখন তারা মুক্তি পায় তাদের শতকরা 95 জনই আবার ধর্ষণ করে। আমি সেই পশ্চিমাকে বলেছিলাম, সে আমেরিকানকে, যে আপনি যদি চান আপনার স্ত্রী আবার ধর্ষিত হোক সেটা আপনার ব্যাপার, তাকে 7 বছরের জেল দিয়ে মৃত্যুদণ্ড দেবেন। আমি সেটা করব না, আমি প্রথমেই তাকে মৃত্যুদণ্ড দেবো, সে আমার স্ত্রীকে ধর্ষণ করুক বা আপনার স্ত্রীকে। যদি আপনি চান আপনার মা ধর্ষিত হোক বারবার, আপনি সে আইন প্রয়োগ করুন। তারপর সে যখন পরিসংখ্যান শুনল তখন বলল যে এই যদি অবস্থা হয় তাহলে তাকে আমি প্রথমবারই মৃত্যুদণ্ড দেব। ইসলামের সমাধান আছে। আজকের দিনে আমেরিকায় পরিসংখ্যান অনুযায়ী, FBI এর পরিসংখ্যান অনুযায়ী 1990 সালে বলা হয়েছে যে পুরো এক বছরে 1990 সালে 1,02,555টি ধর্ষণের কেস রিপোর্ট করা হয়েছে। আরো বলছে যে যতগুলি কেস রিপোর্ট করা হয়েছে সেসব কেসের মাত্র 16%। যদি আপনি ওই বছরে ধর্ষণের সংখ্যা জানতে চান, এটাকে 6.25 দিয়ে গুণ করুন, তাহলে আপনি দেখবেন 6,40,968টি ধর্ষণের ঘটনা ঘটেছে শুধুমাত্র 1990 সালে। যদি এটাকে বছরের 365 দিন দিয়ে ভাগ করেন, প্রত্যেক দিন গড়ে 1990 সালে 1,756টি ধর্ষণের ঘটনা ঘটেছে। আমি আর একটা পরিসংখ্যানের কথা বলবো পরবর্তীতে, যেখানে বলছে যে প্রত্যেক দিন 1,900-এরও বেশি ধর্ষণের ঘটনা ঘটে শুধুমাত্র আমেরিকাতে। বছরটা দেয়া ছিল না, হতে পারে 92 বা 93 সালে, আমেরিকা এখন অনেক সাহসী। 1,900, তার অর্থ প্রতি 1.3 মিনিটে একটা ধর্ষণের ঘটনা ঘটছে। আমরা এখানে আছি প্রায় 1 ঘন্টা, এই সময় 40টারও বেশি ধর্ষণ হয়ে গেছে আমেরিকাতে। এই 1 ঘন্টার সময়ে 40টারও বেশি ধর্ষণ হয়ে গেছে USA তে। এখন FBI এর পরিসংখ্যান 1990 সালে, আবারও বলছি যে যতগুলো কেস রিপোর্ট করা হয়েছে 16%, যতগুলো রিপোর্ট করা হয়েছে তার 10% অ্যারেস্ট হয়েছে, তার মানে ধর্ষকদের 1.6% অ্যারেস্ট হয়েছে। যারা অ্যারেস্ট হয়েছে তাদের 50% মুক্তি পেয়েছে বিচার হওয়ার আগেই, অর্থাৎ মাত্র 0.8% ধর্ষকের ট্রায়াল হয়। তার অর্থ যদি একজন মানুষ 125টা ধর্ষণ করে তার অ্যারেস্টার ট্রায়াল হওয়ার সম্ভাবনা মাত্র 1%। 125টা ধর্ষণ করলেন আর মাত্র একবার শাস্তি পেলেন, বেশ সুন্দর খেলা। 125টা ধর্ষণ করলেন আর সরকার আপনাকে শাস্তি দেবে তার সম্ভাবনা 1, বেশ সুন্দর খেলা। আর সেই লোকগুলো যারা ট্রায়ালের ভেতর দিয়ে যায় 50% শাস্তি পায় 1 বছরেরও কম কারাদণ্ড। যদিও আমেরিকার আইন বলে 7 বছরের সশ্রম কারাদণ্ড, কিন্তু জজ বলে সে প্রথমবার ধর্ষণ করেছে, শাস্তিটা একটু কমিয়ে দেই, একটু নরম হই। 125টা ধর্ষণ করলো, সে একবার ট্রায়ালে আসে আর জজ বলে একটু নরম হয়, প্রথমবার ধর্ষণ করেছে।
এটা হলো আমেরিকার এফবিআই এর পরিসংখ্যান। আমি একটা প্রশ্ন করি, যদি আমেরিকায় ইসলামী শরিয়া প্রয়োগ করা হয় যে যখনই কোনো পুরুষ কোনো মহিলাকে দেখবে সে দৃষ্টি নিচু করবে, যখনই তার মনে কোনো খারাপ চিন্তা আসবে মহিলারা তারা হিজাব পরবে পুরো শরীর ঢাকা শুধু মুখ আর হাতের কবজি বাদে, আর তারপরে যদি কেউ ধর্ষণ করে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। আমি একটা প্রশ্ন করি, আমেরিকায় ধর্ষণের হার কি বেড়ে যাবে, একই থাকবে নাকি কমে যাবে? এটা কমে যাবে, এটাই কার্যকর আইন। আপনি শরিয়া প্রয়োগ করেন, হাতে হাতে ফল পাবেন। আর ইসলাম আলহামদুলিল্লাহ আমি আগেও বলেছি মানব জাতির সমস্যার সমাধান দেয়। পশ্চিমা বিশ্বের আরেকটি বড় সমস্যা হলো অ্যালকোহলিজম, এটা থেকে অন্যান্য সমস্যাও জন্ম নেয়। আর পবিত্র কোরআন এর সমাধান দিয়ে বলছে সূরা মাইদার 90 নম্বর আয়াতে উল্লেখ আছে যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসুরু, মদ্যপান ও জুয়া ঘৃণ্য বস্তু, ওয়াল আনযাবু ওয়াল আযলাম, মূর্তি পূজার বেদি ও ভাগ্য নির্ধারক শর, রিজসুম মিন আমলি শাইতান, এইগুলি শয়তানের কাজ, ফাসতানিবু লাকুম তুফলিহুন, এইগুলি বর্জন করো যাহাতে তোমরা সফল কাম হও। কোরআন বলছে যে মদ্যপান জুয়া এগুলো শয়তানের কাজ, এগুলো বর্জন করো যাহাতে তোমরা সফল কাম হও। হয়তো জানেন একটা অংশ আছে ব্রেনে যেটা আপনাকে অনুচিত কাজ করতে বাধা দেয়। উদাহরণস্বরূপ আমাকে যদি প্রাকৃতিক ডাকে সাড়া দিতে হয় আমাকে মন বলবে এখানে করো না, তুমি টয়লেটে যাও। যদি আমি অশ্রদ্ধা করে কথা বলি আমার মন বলবে শ্রদ্ধা করে কথা বলো, তোমার বাবা মাকে অশ্রদ্ধা করো না, বড়দের অশ্রদ্ধা করো না, আমার মন বলবে। যখন আপনি মদ পান করবেন ব্রেনের এই অংশটা ঘুমিয়ে পড়বে অ্যালকোহলের জন্য। আর আপনি অনেক অ্যালকোহলিককে পাবেন যারা জামা কাপড়ে প্রস্রাব করে, তারা কথা বলে অশ্লীল ভাষায়, তারা মদ্যপ অবস্থায় বাবা মাকে শ্রদ্ধা করে না, আর তাদের সামনে কে আছে কে নাই কেয়ার করে না, তারা মুখে যা আসে তাই বলে, কারণ তাদের ব্রেনের সেই অংশটা ঘুমিয়ে পড়েছে। আর পরিসংখ্যান, পশ্চিমা বিশ্বের পরিসংখ্যান বলে, বিশেষ করে আমেরিকার, যে বেশিরভাগ ধর্ষণ যা সংঘটিত হয়, বেশিরভাগ মানে 95%-এর বেশি ধর্ষণ সংঘটিত হয় এই সময় কেউ একজন মাতাল থাকে, হয় ধর্ষক মাতাল অবস্থায় থাকে অথবা আক্রান্ত জন যে ধর্ষিত হয় সে মাতাল থাকে, 95%-এর বেশি। আর এর প্রায় সব ঘটনাই হলো অজাচার। অজাচার কি জানেন? অজাচার মানে নিকটাত্মীয়র সাথে যৌন কর্ম, বাবা ও মেয়ে, মা ও ছেলে, ভাই ও বোন, অজাচার। আর এটা তখনই হয় যখন মানুষ মাতাল থাকে। বেশিরভাগ ধর্ষণের ঘটনা 95%-এর বেশি প্রায় সবগুলিই অজাচার, আর তারা তখন মাতাল অবস্থায় থাকে। আর চিন্তা করেন এমনকি এইডস, এইডসের অন্যতম একটি কারণ হল অ্যালকোহলিজম। এটা খুব বিপজ্জনক রোগ যার কারণ হলো অ্যালকোহলিজম। কেউ কেউ হয়তো বলবে ও আমরা তো সোশ্যাল ড্রিঙ্কার, সোশ্যাল ড্রিঙ্কার এই মাঝে মধ্যে একটু, কিছু লোক বলবে ঠান্ডা দেশে যেহেতু সেখানে অনেক ঠান্ডা তাই এক পেক খাই, এটা এমন ক্ষতিকর না। আমি তাদের বলি যদি আপনার ঠান্ডা লাগে তাহলে ফায়ার প্লেসের কাছে গিয়ে বসুন, কোনো কিছু খেতে হবে না, আর যদি খেতেই হয় তাহলে মধু খান না কেন, এতে আপনি অ্যালকোহলের চেয়ে বেশি গরম হবেন, তবে মধু খেলে কোনো ধাক্কা পাবেন না যেটা মদে পাবেন। মানুষ অজুহাত দেয়। আর কিছু পশ্চিমা লোক আমাকে বলেছে, দেখো ভাই জাকির, ইসলাম গ্রহণ করতে আমার আপত্তি নেই কিন্তু আমি অ্যালকোহল ছাড়তে পারবো না। কিছু কিছু লোক আছে যারা এমন অজুহাত দেবে ইসলাম না গ্রহণ করার জন্য। আমি বলেছিলাম যে ভাই ধরুন, ধরুন আমি আপনাকে ফতোয়া দিলাম, ধরুন যে আপনার জন্য অ্যালকোহলের অনুমতি আছে, অ্যালকোহল খেতে পারেন, কোনো সমস্যা নেই, তখন কি ইসলাম গ্রহণ করবেন? সে চুপ হয়ে গেল। মানুষ অজুহাত দেয় ইসলাম গ্রহণ না করার জন্য, শুধুমাত্র এই একটা কারণে ইসলাম গ্রহণ করছে না তা নয়। তারা বলে ইসলাম ধর্ম ভালো কিন্তু আমি আমার অ্যালকোহল ছাড়তে পারবো না। আমি বললাম ঠিক আছে আপনি শির্ক ছেড়ে দিন, আমি লিখে দেব অ্যালকোহল, কোনো সমস্যা নেই, আল্লাহ হয়তো আপনাকে ক্ষমা করতেও পারেন, শির্ক করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, সমস্যা নেই। যদি ইসলাম গ্রহণে মদ্যপানই একমাত্র বাধা হয় আমি আপনাকে সার্টিফিকেট দেব যে সমস্যা নেই, ইসলামের অন্যান্য কর্তব্যগুলো পালন করুন,
এগুলোকে বলা যায় হিকমা। আল্লাহ মানুষের ইসলাম গ্রহণ না করার অজুহাতগুলো দেখবেন না, তবে ইসলামে এই সমস্যার সমাধান আছে। কেউ কেউ বলে যে আমার বাবা একজন সোশ্যাল ড্রিঙ্কার অনেক দিন ধরেই। আমি তাদেরকে বলি, যদি প্রত্যেক মদ্যপায়ী বা অ্যালকোহলিকদের কোনো ইন্টারভিউ নেন, কোনো ডাক্তারকে জিজ্ঞেস করে দেখতে পারেন, কোনো মানুষই অ্যালকোহলিক হওয়ার জন্য মদ খাওয়া শুরু করে না, কোনো অ্যালকোহলিক মদ্যপ হওয়ার জন্য মদ খাওয়া শুরু করে না, সে শুরু করে একজন সোশ্যাল ড্রিঙ্কার হিসেবে, আর তাদের মধ্যে অনেকেই হয়ে যায় শেষে মদ্যপ। আর কেউ কেউ হয়তো বলবে যে আমার বাবা একজন সোশ্যাল ড্রিঙ্কার, তার ইচ্ছা শক্তির খুব জোর, তিনি সপ্তাহে মাত্র এক পেগ বা দুই পেগ খান, আর তিনি কখনো মাতাল হন না। আমি বলবো যে কোনো মানুষ যে অনেকদিন ধরে অ্যালকোহল পান করে আসছে, তাকে জিজ্ঞেস করবেন সে জীবনে কোনো দিন মাতাল হয়েছে কি না, তাদের কেউই না বলতে পারবে না। যদি সোশ্যাল ড্রিঙ্কার হয়, অন্ততপক্ষে একবার বা দুইবার সে জীবনে মাতাল হয়েছেই, আর যদি সেই রকম সময়ে সে কোনো অন্যায় করে, যেমন ধর্ষণ বা অজাচার, সে ভদ্রলোক হয়ে থাকলে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে কি? আর যে ক্ষতি হয়েছে তা পূরণ করা যাবে না, অপূরণীয় ক্ষতি হয়েছে তার নিজের, আর যে আক্রান্ত হয়েছে সে কখনো ভুলতে পারবে না। ধরুন মাতাল অবস্থায়, ধরুন মাত্র আপনি একবারই মাতাল হয়েছেন, আর ধরুন আপনি ধর্ষণ করলেন অথবা আপনি অজাচার করলেন, বাবা মেয়ের সাথে অজাচার করলো, সে কি কখনো নিজেকে ক্ষমা করতে পারবে? আর তাই আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাজার ইনটক্সিকেন্ট বইয়ের তৃতীয় খণ্ডে 30 নম্বর অধ্যায়ের 3392 নম্বর হাদিসে, যে জিনিস তুমি বেশি খেলে মাতাল হও সেটা কম খাওয়াও নিষিদ্ধ, এখানে কোনো অজুহাত চলবে না। প্রিয় নবী আরো বলেছেন, ইবনে মাজার ইনটক্সিকেন্ট বইয়ের তৃতীয় খণ্ডে অধ্যায় নম্বর 30 হাদিস নম্বর 3371-এ, যে মাদকদ্রব্য হচ্ছে অন্যান্য সব অন্যায়ের মূল, এটা সব অন্যায়ের মূল। মাদকদ্রব্যের জন্য আমাদের সমাজ আজ এত অন্যায়, উত্ত্যক্ত করা, ধর্ষণ, অসুখ আর অনেক কিছু। আমাদের নবী বলেছেন, 10 প্রকার মানুষ হল অভিশপ্ত যারা অ্যালকোহলের সাথে যুক্ত থাকে। ইবনে মাজার ইনটক্সিকেন্ট বইয়ের তৃতীয় খণ্ডে অধ্যায় নম্বর 30-এ 3380 নম্বর হাদিসে নবী বলেছেন, যদি কেউ এই 10 প্রকারের মধ্যে পড়ে অ্যালকোহল নিয়ে, আল্লাহর অভিশাপ তার উপর পড়বে। যারা অ্যালকোহল তৈরি করে, যারা অন্যের জন্য অ্যালকোহল তৈরি করে, যারা এটা পান করে, যারা এটা বহন করে, যারা এটা অন্যের জন্য বহন করে, যারা পরিবেশন করে, যারা বিক্রি করে, যারা এই মদ বিক্রি থেকে লাভ করে, যারা এটা কেনে, যারা এটা অন্যের জন্য কেনে, এই সব ধরনের মানুষের উপর অভিশাপ থাকে আল্লাহ সুবহানাহু তাআলার। আর অনেক অসুখ আছে যাতে মানুষ আক্রান্ত হতে পারে যদি মাদকদ্রব্য নেয়। আমরা একটা আলোচনা করতে পারি মাদকদ্রব্যের ক্ষতিকর দিকের উপরেই, যেটা পশ্চিমা বিশ্ব জানে, তারা জানে না তা নয়, সেজন্য তাদের মধ্যে বিপ্লবও হয়েছে কয়েকবার, সেটার কথা পরে কখনো বলবো। এর উপর আলোচনা করতে গেলে শুধুমাত্র অসুখের লিস্ট করতে দিন পেরিয়ে যাবে। আমি কয়েকটা নাম বলছি। একটা খুব বিপজ্জনক অসুখ যার সাথে সম্পর্ক আছে অ্যালকোহলের, সেটা হলো লিভার সিরোসিস। মদপান করলে আরও যে অসুখ হতে পারে তা হলো গলায় টিউমার হতে পারে, মাথায় ঘাড়ে হতে পারে, পাকস্থলীতে টিউমার হতে পারে, লিভারেও হতে পারে, মদ খেলে হতে পারে ইউসোফ্যারাইটিস, গ্যাস্ট্রাইটিস, প্যানক্রিয়াটাইটিস, হেপাটাইটিস, তার হতে পারে কার্ডিওমায়োপ্যাথি, হতে পারে অ্যানজাইমা, হতে পারে হাইপারটেনশন, আর্থ্রোসিরোসিস, এই সব অসুখই অ্যালকোহলের সাথে যুক্ত। তার হতে পারে পেরাফেল নিউরোপ্যাথি, কর্টিক্যাল অ্যাট্রোফি, সেরিব্রাল অ্যাট্রোফি, যদি মদপান করে মদের সাথে যুক্ত আছে স্ট্রোক, ফিট হয়ে যাওয়া, প্যারালাইসিস, অ্যাপোপ্লক্সির। তার হতে পারে ওয়ার্নিক্স কস্কো সিন্ড্রোম, এটা এক ধরনের সিন্ড্রোম যেখানে রোগী তার বর্তমানের সব কথা একেবারে ভুলে যায় আর অতীতের সব কথা তার মনে পড়ে যায়। থাইমেন ডেফিসিয়েন্সি হতে পারে অ্যালকোহলের কারণে। আরও অনেক অসুখ হতে পারে, যেমন পেলাগ্রা, বেরিবেরি, তার হতে পারে ডেলিরিয়াম ইন্টারমিনেন্স, অপারেশনের পর হতে পারে ইনফেকশন। যখন সে এই মদ খাওয়া ছেড়ে দিতে চায়, হয়তো তখন তার এই অবস্থায় খুব আধুনিক হাসপাতালেও সে মরে যেতে পারে। তার মধ্যে বিভিন্ন এন্ডোক্রাইনাল সমস্যা দেখা দিতে পারে, যেমন মিক্সোডিমা, হাইপোথাইরয়েডিজম, কাস্কি সিন্ড্রোম। তার হেমাটোলজিক্যাল ডিজর্ডারও দেখা দিতে পারে, যেমন জিন সিন্ড্রোম। তার হতে পারে ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, যার সাথে আছে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া,
হতে পারে প্লেটলেট ডিসঅর্ডার, থ্রাম্বোসাইটোপিনিয়া। সাধারণ ঔষধ যেমন ফ্ল্যাজিল বা মেট্রোনিডাজল জাতীয় ঔষধ তার শরীরে কাজ করতে পারে না যদি সে নিয়মিত অ্যালকোহল পান করে। যদি কেউ নিয়মিত অ্যালকোহল পান করে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা, তার ইমিউনিটি কমে যায়, তার বিভিন্ন ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায়। ফুসফুসের রোগ, এনফেসিমা, টার্মিনো টিউবারকুলোসিস, লাং অ্যাবসিস, এরকম সময়ে তার কফ রিফ্লেক্স কমে যেতে পারে, কফ ফুসফুসে চলে যেতে পারে, হতে পারে লাং অ্যাবসিস, এনফেসিমা। একজন মানুষ এসব রোগে মারাও যেতে পারে। আর এই মাদকদ্রব্যের সমস্যা, অ্যালকোহল মহিলাদের আরও বেশি ক্ষতি করে থাকে। একজন পুরুষের চাইতে একজন মহিলার লিভারসিরোসিস হওয়ার সম্ভাবনা বেশি। যদি কোনো মহিলা গর্ভাবস্থায় অ্যালকোহল পান করে, তার হতে পারে অ্যালকোফিটা সিন্ড্রোম। এতে সন্তানেরও ক্ষতি হতে পারে, অনেক অসুখ হতে পারে, চর্মরোগ হতে পারে, যেমন অ্যালোপেশিয়া, এক্সিমা, প্যারোনিকিয়া, সোমোটাইটিস, অনেক অসুখ। আপনি এই অসুখগুলি লিস্ট করবেন কয়েকদিন আর আলোচনা করবেন কয়েক মাস। তবে এখনকার ডাক্তার পশ্চিমারা, তারা বলছে মেডিকেল জার্নালে যে অ্যালকোহলিজম একটা অসুখ, এটা একটা অসুখ, এটা অ্যাডিকশন না। আপনার যেমন টাইফয়েড হতে পারে, টিউবারকিউলোসিস হতে পারে। আর সাধারণত অসুস্থ মানুষ দেখলে আমরা সহানুভূতি দেখাই, অসুস্থ মানুষ দেখলে সহানুভূতি দেখায়, বেচারা লোকটা টাইফয়েড হয়েছে, তার ইনফ্লুয়েঞ্জা হয়েছে, সে অসুখে পড়ে কষ্ট পাচ্ছে। ডাক্তারই আমাদের জানাচ্ছে অ্যালকোহলিজম একটা অসুখ। আমি তাদের বলি অ্যালকোহলিজম অসুখ হয়ে থাকলে এটাই একমাত্র অসুখ যা বোতলে বিক্রি হয়, এটাই একমাত্র অসুখ যা কিনা বিভিন্ন দোকানে বিক্রি করা হয়, এটাই একমাত্র অসুখ যা দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের সরকার আয় করে, পশ্চিমা সরকারগুলি সহ। এটাই একমাত্র অসুখ যার বিজ্ঞাপন দেখানো হয় টেলিভিশনে, স্যাটেলাইটে, রেডিওতে, নিউজ পেপারে আর ম্যাগাজিনে। এটাই একমাত্র অসুখ যার কারণে হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়। এটাই একমাত্র অসুখ যা পরিবার ধ্বংস করে দেয়। এটাই একমাত্র অসুখ যা ভাইরাস বা রোগ জীবাণুতে ছড়ায় না। এটা কোনো অসুখ না। পবিত্র কোরআনে সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলা হয়েছে যে রিসুম মিন আমালি শাইতান ফাস্তানিবুল্লাহ লাকুম তুফলিহুন। ইহা কোনো অসুখ নয়, ইহা শয়তানের কার্য। সুতরাং উহা বর্জন করো যাহাতে তোমরা সফল কাম হও। আর ইসলামে এর সমাধানও আছে। এমনও হতে পারে যে আপনি এই সমস্যাগুলিতে আকৃষ্ট হতে পারেন, যেটা পশ্চিমে আছে, যেটা পৃথিবীতে আছে। ইসলাম সমাধান দেয় কিভাবে এই সমস্যা থেকে দূরে থাকবেন, আর তা হল সালাত। সালাত শুধু প্রার্থনায় নয়, প্রার্থনা মানে সাহায্যের আবেদন করা মুক্তির জন্য। সালাতে সাহায্য চাওয়ার পাশাপাশি আমরা আল্লাহর নির্দেশনা চাই এবং তার প্রশংসা করি। সেজন্য আমি সালাতকে বলি এক ধরনের প্রোগ্রামিং, এক ধরনের কন্ডিশনিং। কারণ সালাতের কারণে আমরা কন্ডিশনড হয়ে যাই, প্রোগ্রামড হয়ে যাই। কেউ যদি বলে আপনি কোথায় যাচ্ছেন, উত্তরটা প্রোগ্রামিয়ে যাচ্ছি, ব্রেন ওয়াশিংয়ে যাচ্ছি, উত্তরটা ভালো শোনায় না, সেজন্য লোকে প্রার্থনাকে সালাত বলে, আমার তাতে কোনো আপত্তি নাই। তবে এতে করে সালাতের পুরো অর্থ বোঝায় না। সালাতে মনে করিয়ে দেওয়া হয় যখন ইমাম সাহেব বিভিন্ন আয়াত পাঠ করেন। সূরা ফাতিহার পর তিনি সূরা বাকারার 188 নম্বর আয়াত পড়তে পারেন যে তোমার সম্পদ বিচারকগণের নিকট পেশ করিও না, অর্থাৎ ঘুষ দিও না। তিনি সূরা মাইদা 90 নম্বর আয়াত পড়তে পারেন যে মদ্যপান এবং জুয়া শয়তানের কার্য। আমরা প্রোগ্রামড হচ্ছি বার বার, কারণ পৃথিবী এমন ভাবে আকর্ষণ করে যে তাতে করে হতে পারে যে আমরা বিপথে চলে গেলাম। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাধান দিয়েছেন কিভাবে আমরা সুপথে থাকব, সরল পথে থাকব। আজকের দিনে পশ্চিমা বিশ্ব ভয় পায় শুধু একটা জিনিসকে। পশ্চিমা বিশ্ব সবচেয়ে বেশি যেটাকে ভয় পায় তা হলো ইসলাম। পশ্চিমা বিশ্ব বলতে আমি পশ্চিমের নেতৃস্থানীয় দেশগুলির কথা বলছি, তারা ইসলামকে ভয় পায়, খুবই ভয় পায়। জানেন কেন? কারণ যে আনন্দবিলাসের শীর্ষে তারা আছে, সব ক্ষতির জিনিসই তাদের সমাজে আছে। পশ্চিমা বিশ্ব ভয় পাচ্ছে যে এই সব কিছুই বন্ধ হয়ে যাবে, যদি ইসলাম আরো ছড়িয়ে যায় এই সব কিছুই বন্ধ হয়ে যাবে। অ্যালকোহল বন্ধ হয়ে যাবে, নাচ বন্ধ হয়ে যাবে, আর চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, তখন এগুলি কে করবে? পশ্চিমা বিশ্বের নেতারা বেশিরভাগই ইসলামকে ভয় পায়, আর এই জন্যই মিডিয়া নিয়মিতভাবে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন কথা বলে যাচ্ছে। টেলিভিশনে আপনি দেখবেন, রেডিওতে শুনবেন, ম্যাগাজিন পড়বেন, নিউজ পেপার ইসলামের বিরুদ্ধে কথা বলেই যাচ্ছে, ইসলামের নিন্দা করে যাচ্ছে।
যদি শোনেন কোথাও বোমা বিস্ফোরণ হয়েছে, সেটা অবশ্যই কোনো মুসলমান করেছে। মুসলমানরা মৌলবাদী আর সন্ত্রাসী। এমনকি ওকলাহোমা বোম্বিং এর সময় নিউজ পেপারে হেডলাইন ছিল মধ্যপ্রাচ্যের ষড়যন্ত্র। কিছুদিন পর তারা জানতে পারলো কাজটা একজন আমেরিকান সৈন্যের। এটা খবর কাগজের মাঝখানে এসেছিল, হেডলাইন হয়নি। মুসলমানরা মৌলবাদী এটা হেডলাইনে আসবে, আর আসল খবর থাকবে কাগজের ভিতরে। আর এরকম খবরও হয়তো শুনে থাকবেন যে 50 বছরের একজন মুসলমান 16 বছরের এক মেয়েকে বিয়ে করেছে, ছোট করে লেখা আছে যে অনুমতি নিয়ে। কিন্তু 50 বছরের একজন মুসলমান 16 বছরের মেয়েকে বিয়ে করেছে, খবরের কাগজের হেডলাইন হবে এটা। কিন্তু যখন 50 বছরের এক অমুসলিম 6 বছরের একটি মেয়েকে ধর্ষণ করে, এই খবরটা খুব ছোট করে আসবে, ছোট করে কোনো একটা কোনায়। 50 বছরের এক লোক, এটা খুবই সাধারণ। অনুমতি নিয়ে যদি বিয়ে করেন, মেয়েটার অনুমতি, বাবা মায়ের অনুমতি, তারপরও হবে সেটা অন্যায়। তাহলে পশ্চিমা বিশ্বের নেতারা নিন্দা করে ইসলামের, মুসলমান মৌলবাদী, মুসলমান সন্ত্রাসী, ইসলামে মেয়েদের ছোট করে দেখে, এইসব। এর উত্তর আমি দিয়েছি আমার ক্যাসেটে ইসলামে মেয়েদের অধিকার, ইসলাম সম্পর্কে ভুল ধারণার উপর যে লেকচার দিয়েছিলাম সেখানেও আছে। কিন্তু এসব বাদ দিলেও, যদিও পশ্চিমা নেতারা প্রায় ইসলামের বিরুদ্ধে, আলহামদুলিল্লাহ অনেক পশ্চিমায় ইসলাম গ্রহণ করছে, এই প্রশ্নটা ভুল হবে যদি বলেন কেন পশ্চিমারা ইসলামের কাছে আসছে। পশ্চিমারা ইসলামের কাছে আসছে না, তারা ইসলামের কাছে ফিরে আসছে। কারণ আমাদের প্রিয় নবী বলেছেন, প্রত্যেক মানুষ দীনুল ফিতর নিয়ে জন্মায়, অর্থাৎ আল্লাহর ধর্ম, সে জন্মায় মুসলমান হয়ে। পরবর্তীতে তার বাবা মা আর আশেপাশের লোকজনের প্রভাবে সে শুরু করে দেয় মূর্তি পূজা বা আগুন পূজা। তাই সঠিক শব্দটা লোকে বলবে কনভার্ট, আর আমি বলবো রিভার্ট। কনভার্ট মানে এক পথ থেকে অন্য পথে যাওয়া, রিভার্ট মানে আগে ঠিক পথে ছিল, ভুল পথে গিয়েছিল, আবার ঠিক পথে ফিরে এসেছে। তাই সঠিক আর নির্ভুল শব্দটা হবে রিভার্ট। সেজন্য আমি বলবো পশ্চিমারা আসছে না, পশ্চিমারা ফিরে আসছে ইসলামের দিকে। কারণ মানবজাতির সব সমস্যার সমাধান আছে ইসলামে। আর শুধুমাত্র পশ্চিমেই নয়, ইসলাম শুধুমাত্র পশ্চিমাদের জন্য নয়, ইসলাম ধর্ম পুরো মানবজাতির জন্য। পবিত্র কোরআন শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্য নাজিল হয়নি, শুধু পশ্চিমাদের জন্য হয়নি। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আছে, এই কিতাব ইহা তোমার উপর অবতীর্ণ করিয়াছি যাহাতে তুমি মানব জাতিকে বাহির করি আনিতে পারো অন্ধকার থেকে আলোকে। শুধু মুসলমান আরব পশ্চিমা নয়, পুরো মানব জাতিকে আনতে হবে অন্ধকার থেকে আলোকে। পবিত্র কোরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াতে আছে, রমজান মাস ইহাতে পবিত্র কোরআন অবতীর্ণ হইয়াছে সত্যাসত্যের পার্থক্যকারী রূপে, সমগ্র মানব জাতির পথের দিশারি রূপে। পবিত্র কোরআনের সূরা আল জুমার 41 নম্বর আয়াতে আছে যে, আমি তোমার উপর অবতীর্ণ করিয়াছি সত্যসহ কিতাব মানব জাতির জন্য, শুধু মুসলমান আরব বা পশ্চিমাদের নির্দেশনার জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য। আর মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মুসলমান বা আরব জাতির জন্য নবী নন, অথবা শুধু পশ্চিমাদের জন্য নবী নন। পবিত্র কোরআনের সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ আছে, আমি তো তোমাকে বিশ্বজগতের প্রতি কেবল রহমত রূপে প্রেরণ করিয়াছি, সমস্ত জীবজগতের প্রতি রহমত, সমস্ত মানব জাতির প্রতি রহমত। পবিত্র কোরআনের সূরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ আছে যে, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ামালুন। আমি তো তোমাকে প্রেরণ করিয়াছি সমগ্র মানব জাতির জন্য, তাদের প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, কিন্তু অধিকাংশ মানুষই তাহা জানে। আর এজন্যই ইসলাম ধর্ম শুধুমাত্র পশ্চিমাদের জন্য নয়, ইসলাম ধর্ম পুরো মানব জাতির জন্য। আর এই কথাটাই একবার ছাপা হয়েছিল প্লেন ট্রুথ ম্যাগাজিনে। রেফারেন্স ছিল রিডার্স ডাইজেস্ট অ্যালমাইনাক ইয়ার বুক 1986 সালে। সেখানে একটা পরিসংখ্যান ছিল, প্রধান ধর্মগুলির অনুসারীর সংখ্যা কত হারে বৃদ্ধি পেয়েছে 1934 সাল থেকে 1984 সাল পর্যন্ত। এই 50 বছর সময়ের মধ্যে প্রধান ধর্মগুলির অনুসারীর সংখ্যা কত হারে বৃদ্ধি পেয়েছে। 1 নম্বরে ছিল ইসলাম 235%, খ্রিস্টান ধর্ম মাত্র 47%। আজ আমেরিকায় যে ধর্মের প্রসার সবচেয়ে বেশি সেটা ইসলাম, ইউরোপে যে ধর্মের প্রসার সবচেয়ে বেশি সেটা ইসলাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ঠিক এই কথাটাই পবিত্র কোরআনে বলেছেন সূরা আল সাফের 9 নম্বর আয়াতে এবং সূরা আল তাওবার 33 নম্বর আয়াতে হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ودين الحق ليظهره على الدين كله যার অর্থ আল্লাহ তার রাসূলকে প্রেরণ করিয়াছেন হিদায়াত ও সত্য দিন সহ যাতে করে ইসলাম ধর্ম অন্য সব ধর্মের উপরে থাকে অন্য সব মতবাদের উপরে থাকে অন্য সব জীবন দর্শনের উপরে থাকে হতে পারে তা নাস্তিকতা ধর্মনিরপেক্ষতা মার্কসিজম কমিউনিজম পশ্চিমাবাদ ইসলাম ধর্ম সবার উপরে অবস্থান করে সবার উপরে থাকে সবার উপরে বিজয়ী হয় ولو كره المشركون যদিও মুশরিকগণ ইহা অপছন্দ করে যদিও পূজারীগণ ইহা অপছন্দ করে এই একই কথা তৃতীয়বার একটু অন্যভাবে বলা হয়েছে পবিত্র কোরআনের সূরা আল ফাতির 28 নম্বর আয়াতে দ্যাট হুয়া আল্লাযী আরসালা রাসূলাহু বিলহুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা আল্লাহ তাহার রাসূলকে প্রেরণ করিয়াছেন হিদায়াত ও সত্য দিন সহ যাতে ইসলাম অন্য সব মতবাদের উপরে থাকে অন্য সব জীবন দর্শনের উপরে থাকে হতে পারে হিন্দু ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম কমিউনিজম ধর্মনিরপেক্ষতা নাস্তিকতা পশ্চিমাবাদ ইসলাম সব কিছুর উপরে অবস্থান করে সবার উপরে থাকে সবার উপরে বিজয়ী হয় আর সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে আমাদের এই ইসলাম ধর্ম পুরো পৃথিবীতে বিরাজ করবে আমার কথা শেষ করার আগে পবিত্র কোরআনের আরো একটি আয়াতের উদ্ধৃতি দিচ্ছি আমি যেটা আছে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম নিঃসন্দেহে ইসলামই আল্লাহর নিকট একমাত্র দীন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ধন্যবাদ মিস্টার জাকির নায়েক এবার আমরা শুরু করতে যাচ্ছি প্রশ্ন এবং উত্তর পর্ব শুরু করার আগে আপনাদের কিছু নিয়ম কানুন জানিয়ে দেই আপনার প্রশ্ন যথাসম্ভব সংক্ষিপ্ত করার চেষ্টা করবেন একেবারে অল্প কথায় চেষ্টা করবেন আপনার প্রশ্ন যাতে খুব বেশি বড় না হয়ে যায় আর যদি একটার বেশি প্রশ্ন থাকে তাহলে প্রথমে একটা প্রশ্ন করুন অন্যদের সুযোগ দিন তারপর আবার প্রশ্ন করুন প্লিজ আপনাদের কাছে প্রশ্ন লেখা থাকলে সামনে দিতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার প্রশ্নটা বহু বিবাহ নিয়ে কোরআনে খুব স্পষ্টভাবে বলা আছে যে বহুবিবাহ স্বীকৃত যদিও এর নিয়ম খুব কঠিন যদিও এর বিচার খুব কঠিন তাই যে পুরুষ একাধিক বিয়ে করছেন তিনি আসলে নিজেকে পরীক্ষায় ফেলছেন আর অন্যদিকে আপনি যে পরিসংখ্যান দিয়েছেন তাতে মনে হয় বহুবিবাহই একমাত্র সমাধান সংখ্যায় বেশি মহিলাদের জন্য মনে হয় বহুবিবাহই একমাত্র সমাধান এখন আমার ধারণা যে পুরুষ একাধিক বিয়ে করছেন তিনি আসলে নিজেকেই পরীক্ষায় ফেলছেন আপনি কি বলেন বোন আপনি বেশ সুন্দর প্রশ্ন করেছেন আপনি বলেছেন যে কোরআনের নিয়ম অনুযায়ী একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারেন মহিলারা বহুবিবাহ করতে পারেন না তবে পুরুষেরা পারেন মহিলাদের বহুবিবাহ ইসলামে নিষিদ্ধ মহিলারা এটা পারবেন না তবে পুরুষরা পারবেন আর আপনি ঠিকই বলেছেন যে পুরুষ একাধিক বিয়ে করছে সে আসলে নিজেকেই পরীক্ষায় ফেলছে আর আমরা সবাই আসলে এখানে পরীক্ষা দিতে এসেছি আল্লাহ বলেছেন আর আপনি ভাবতে পারেন যে আমরা তো কম পরীক্ষা দিয়েও পাশ করতে পারি মানুষ আসলে বোকা তাই বেশি পরীক্ষা দিতে চায় আর আপনি ঠিকই বলেছেন যে একাধিক বিয়ে করছে সে নিজেকে পরীক্ষায় ফেলছে আমি একমত যদি পরীক্ষায় ফেল করেন তাহলে আপনার সমস্যা হবে কিন্তু যদি পাশ করেন তাহলে আপনি পুরস্কার পাবেন কারণ ইসলামে বহুবিবাহকে স্বীকৃতি দেওয়া হয়েছে মহিলাদের রক্ষার জন্য আর সেজন্য আমাদের প্রিয় নবী বলেছেন যে সেই ব্যক্তি উত্তম যে স্ত্রীর কাছে ভালো আর একাধিক স্ত্রী থাকলে ন্যায় বিচার করতে হবে যেটা বেশ কঠিন আপনাদের পরিসংখ্যানটা দিয়েছি পৃথিবীতে মহিলার সংখ্যা বেশি তবে আমি অনুপাতটা বলিনি অনুপাতটা হলো যে পৃথিবীতে প্রতি 1000 পুরুষের জন্য রয়েছে 1005 জন করে মহিলা তার অর্থ অর্ধেক পার্সেন্ট প্রতি 1000 পুরুষের 5 জন একাধিক বিয়ে করতে পারবেন এক কথায় অর্ধেক পার্সেন্ট আর তাই আল্লাহ ব্যবধানটা খুব বেশি করেননি অনুপাতটা 1:4 না মহিলাদের সংখ্যা 4 গুণ বেশি না মাত্র অর্ধেক পার্সেন্ট আর এটা বহুবিবাহ অনুমোদনের একটা কারণ অন্য আরো অনেক কারণ আছে মানুষ আসলে প্রাকৃতিকভাবেই বহুগামী কিন্তু অনেকের শারীরিক চাহিদা বেশি থাকে যেটা পুরুষের মধ্যে বেশি থাকে মহিলাদের চেয়ে এখন সে বাজারে গিয়ে পছন্দ করে রক্ষিতা কিনতে পারে অথবা সে যেটা করতে পারে তা হলো একাধিক বিয়ে
এভাবে সে দুজনের উপকার করছে, নিজের উপকার করছে আর যে মহিলার নিরাপত্তা দরকার তার উপকার করছে। ইসলাম আলহামদুলিল্লাহ সবার উপর সুবিচার করছে। সবাইকে বলা হচ্ছে না যে আপনি একটার বেশি বিয়ে করেন, তবে যদি বিয়ে করেন, যদি ন্যায় বিচার করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি পুরস্কার পাবেন। একাধিক বিয়ে করে ন্যায় বিচার করতে পারলে সব পাবেন, তবে ন্যায় বিচার করাটা কঠিন। তাই যারা একাধিক বিয়ে করেন এবং ন্যায় বিচার করতে পারেন, আলহামদুলিল্লাহ তারা বিয়ে করতেই পারেন আর আল্লাহ তাদের উপর খুশি হবেন। কিন্তু যদি না পারেন, এটা কোনো ফরজ না যে করতেই হবে, মুস্তাহাবও না। যদি বিয়ে করেন এবং ন্যায় বিচার করতে পারেন, আল্লাহ আপনার উপর অবশ্যই খুশি হবেন। আশা করি উত্তর পেয়েছেন। আমি ফরিদা, আমি একটা প্রশ্ন করতে চাই। এতক্ষণ আপনার লেকচার শুনছিলাম আর আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল। আমি আপনাকে প্রশ্নটা করছি এই জন্য যে আমি একজন মা, আমার ছেলে মেয়েদের বড় করতে হবে। আপনি পড়াশোনায় খুব ভালো ছিলেন, ডাক্তারি পাশ করেছেন আর এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় লেকচার দিচ্ছেন। আপনার মতো সন্তান, আপনার মতো মানুষ পৃথিবীতে আরো প্রয়োজন। তাই আপনার বাবা মা আপনার মতো সন্তানকে কিভাবে বড় করেছিলেন, আমি এ ব্যাপারে আপনার কাছ থেকে কিছু উপদেশ চাইবো, যাতে আমার মতো মায়েরা উপকৃত হতে পারে। ধন্যবাদ। বোন, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। উনি আমার লেকচার শুনেছেন, জানেন যে আমি একজন ডাক্তার, তাই আমার বাবা মার সম্পর্কে জানতে চাইলেন। আর ডাক্তার ইয়াহিয়া আলভি শুরুতে ঠিক কথাই বলেছিলেন, যদি এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু তাআলার পরে কাউকে ধন্যবাদ দিতে হয়, তিনি হলেন আমার মা। তবে আমার বাবা এবং পরিবারের অন্য সবাইও, আমার স্ত্রী সহ আলহামদুলিল্লাহ আমরা সবাই দাওয়ায় নিয়োজিত, আমার পরিবারের সবাই। লোকে আমাকে প্রশ্ন করে, তারা এভাবে বলে যে আপনার পরিবারের সবাই এরকম, এটা তো আসলে একটা ফ্যামিলি প্ল্যানিং তারা বলে। আমি বলি যে আমি পঞ্চম সন্তান বাবা মায়ের, যদি তারা ফ্যামিলি প্ল্যানিং করতেন তাহলে আমি এখানে থাকতাম না। ভেবেছিলাম তিনি হয়তো প্রশ্নটা দিয়ে এটা বোঝাচ্ছেন, আলহামদুলিল্লাহ সেরকম কিছু ছিল না, আমি পঞ্চম সন্তান আলহামদুলিল্লাহ। লোকে ভাবে যে বেশি ছেলে মেয়ে থাকা ভালো না, তবে আলহামদুলিল্লাহ এটাও ভালো হতে পারে, এটা নির্ভর করে কিভাবে তাদের বড় করছেন, তাদের মানুষ করছেন। আর আমিও বলবো আমার বাবা মা আলহামদুলিল্লাহ তারা আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন। তারা আমার উপর কোনো ব্যাপারে কখনো জোর খাটান নি যে এটা মানো, ধর্ম মানো। আলহামদুলিল্লাহ আমার বাবা মা যথেষ্ট ধার্মিক, আলহামদুলিল্লাহ তারা আমার উপর কখনো জোর করেননি, আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন। তবে তারা সবসময় কোরআন ও সুন্নাহ মেনে চলেছেন, আলহামদুলিল্লাহ। যেহেতু আমি ছোটবেলা থেকে বাবা মাকে দেখেছি কোরআন আর সুন্নাহ মেনে চলতে, আলহামদুলিল্লাহ মানুষ তার বাবা মায়ের কাছ থেকেই শেখে। তবে সবসময় এমনটা হয় না। আমরা ইতিহাস থেকে জানি যে নবীদের সন্তানেরাও কুপথে যেতে পারেন। এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ছাড়া হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাই সবচেয়ে বেশি দরকার, বাবা মায়ের সাহায্যও দরকার। আর এর একটা কারণ হচ্ছে পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 160 নম্বর আয়াতে উল্লেখ আছে, আল্লাহ সাহায্য করিলে কেউ তোমাদের হারাতে পারবে না। যদি আল্লাহ সাহায্য না করেন তাহলে তিনি ছাড়া কে এমন আছে যে তোমাদের সাহায্য করিবে? আল্লাহ সাহায্য না করিলে কেউ সাহায্য করতে পারবে না। তাই মুমিনগণ নির্ভর করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। আমার বাবা মা নির্ভর করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। তারা আমাকে ডাক্তার বানানোর জন্য অনেক টাকা খরচ করেছেন। আর আমার মা চাইতেন তার ছেলে হবে সবচেয়ে সেরা ডাক্তার, তিনি চাইতেন আমি যেন ক্রিস বার্নার্ডের মতো হই, যিনি প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট অপারেশন করেছিলেন, সাউথ আফ্রিকার ডাক্তার। মা তার সঙ্গে দেখাও করেছিলেন, তিনি এটাই চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ আমিও ডাক্তার হতে চেয়েছিলাম। আর আমি এই পেশাটা বেছে নিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম, আর আসলেও তাই আলহামদুলিল্লাহ আমার দৃষ্টিভঙ্গি বদলায়নি, যে এক কথায় বললে মানুষের সেবা করার জন্য ডাক্তারই সবচেয়ে ভালো পেশা, ভালো পেশাগুলোর একটা। তাই আমি ডাক্তার হয়েছিলাম। আর আমার বাবাও একজন ডাক্তার ছিলেন, একজন সাইকিয়াট্রিস্ট। আর এভাবেই আলহামদুলিল্লাহ আমি ডাক্তার হয়েছিলাম। তবে পরবর্তীতে শেখ দিদাতের উৎসাহে আমি দাওয়ায় যোগ দিলাম। তখন আবিষ্কার করলাম যে আমার রোগীদের শারীরিক অসুখের বদলে আধ্যাত্মিক অসুখ সারিয়ে অনেক বেশি তৃপ্তি পাচ্ছি, আমি অনেক বেশি তৃপ্তি। পৃথিবীতে হাজার হাজার ডাক্তার আছেন, তাদের অনেকে বিনামূল্যে চিকিৎসা করছেন, আমিও তাদের মতোই হব। তাই সেই সময় ঠিক করলাম যে আমি ডাক্তারি ছেড়ে দিয়ে পুরোপুরি দায়ী হয়ে যাব। আর তখন আমার বাবা মা আমাকে সাপোর্ট দিলেন। তারা হয়তো বলতে পারতেন আমরা তোমার পেছনে এত টাকা খরচ করেছি, তোমার উপর আমাদের অনেক আশা ছিল ইত্যাদি, এখন তুমি ডাক্তারি ছেড়ে দেবে, 5.5 বছর ডাক্তারি পড়েছ, আর এখন আলহামদুলিল্লাহ আমার বাবা মা বললেন কোনো সমস্যা নেই, তুমি এই পথে যাও, এটা আল্লাহর পথ, আলহামদুলিল্লাহ। আমি মাকে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে তুমি কি হতে বলো যদি আমি ডাক্তারি পেশা ছেড়ে দিই, তুমি কি চাও যে আমি শেখ আহমেদ দিদাতের মতো হই নাকি ক্রিস বার্নার্ড? তো তিনি আমাকে উত্তরে বলেছিলেন যে আমি চাই তুমি দুটোই হও।
তবে এখন তাকে জিজ্ঞেস করি যে তুমি কি চাও যে আমি একজন দায়ী হই শেখ আহমেদের মতো যা এখন করছি নাকি তুমি চাও যে আমি হই ক্রিস বার্নার্ড তিনি বলেছিলেন শেখ আহমেদ দিদাতের মতো একজন দায়ীর জন্য আমি হাজারটা ক্রিস বার্নার্ড ছাড়তে পারি আলহামদুলিল্লাহ তাই বাবা মার সাপোর্ট আমাকে সাহায্য করেছে কারণ বাবা মা আর ফ্যামিলির সাপোর্ট খুব বেশি দরকার দাওয়ার ক্ষেত্রে সন্তানকে কিভাবে বড় করতে হবে আর এই ব্যাপারে আমার লেকচার পাবেন শিশুদের জন্য ইসলাম শিশুদের জন্য ইসলাম মা হচ্ছেন কোন শিশুর সেরা শিক্ষক আর প্রথম যে বইটা মায়ের দেওয়া উচিত বাবা মায়ের উচিত সন্তানকে দেয়া কোরআন কোরআন প্রথম বই আর এটা আপনার সন্তানের জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গী হয়ে থাকবে আর আমার বাবা মা আরবি ভাষার গুরুত্ব বুঝেছিলেন যে এই ভাষা শেখা দরকার আর আমার লেকচারেও বলেছি যে আরবি ভাষা জানা থাকলে পবিত্র কোরআন সহজে বোঝা যায় যদি আপনার সন্তানকে আরবি ভাষা শেখান তাহলে তারা সহজে পবিত্র কোরআন বুঝতে পারবেন আর একটা কথা যদি কেউ আল্লাহর পথে চেষ্টা করে থাকেন যদি আপনি চেষ্টা করেন আল্লাহ সুবহানাহু তাআলার পথে আল্লাহ পবিত্র কোরআনে সূরা কাবুতের 69 নম্বর আয়াতে বলছেন যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি তাদের আমার পথে চালিত করব তাই আপনি আল্লাহ সুবহানাহু তাআলার পথে সংগ্রাম করে যান ঠিক পথে সংগ্রাম করে যান আল্লাহ সুবহানাহু তাআলা ইনশাআল্লাহ আপনাকে সাহায্য করবেন তাই প্রথমে দরকার আল্লাহর উপর বিশ্বাস দ্বিতীয় হলো সংগ্রাম তৃতীয় হলো কৌশল আশা করি উত্তর পেয়েছেন গুড ইভিনিং আমার প্রশ্নটাও বহুবিবাহের উপর ইসলামে যাকাতের মতো একটা সুন্দর ব্যবস্থা আছে পৃথিবীতে মহিলাদের সংখ্যা বেশি এখন এই সমস্যার সমাধানের জন্য যাকাতের মতো কোনো ব্যবস্থার প্রচলন করা যায় কি থ্যাংক ইউ ভাই আপনি প্রশ্ন করেছেন যে ইসলামে যাকাতের মতো একটা ব্যবস্থা আছে যা দারিদ্র আর অপরাধ কমায় বহুবিবাহের ক্ষেত্রে এমন ব্যবস্থা নেই কেন আসলে ব্যবস্থা আছে যাকাতের ক্ষেত্রে আপনি কি করেন আপনার সম্পত্তি শেয়ার করেন ঠিক কি না বহুবিবাহের ক্ষেত্রে কি করেন স্ত্রীরা স্বামীকে শেয়ার করেন আলহামদুলিল্লাহ যাকাত আর বহুবিবাহের মধ্যে একটা মিল আছে এভাবে আগে কখনো ভেবে দেখিনি আপনার প্রশ্নই আমাকে দেখালো আমি প্রশ্নোত্তর সেশনটা বেশ পছন্দ করি আমার কাছে যত বেশি প্রশ্ন আসে আমার উত্তর তত উন্নত হয় আলহামদুলিল্লাহ আর বেশি বেশ সময় আল্লাহ আমার পাশেই থাকেন তিনি আমাকে সাহায্য করেন আলহামদুলিল্লাহ মানুষ আমাকে যত প্রশ্ন করে আমার মাথা ততই খুলে যায় এই কথাটা আমার পরের লেকচারের সাথে আমি যোগ করবো যে যাকাত আর বহুবিবাহের মধ্যে বেশ মিল আছে আলহামদুলিল্লাহ যাকাতের ক্ষেত্রে সমাধান অতিরিক্ত সম্পদ শেয়ার করতে হবে আর এখানে একজন মহিলা স্বামীকে শেয়ার করলে সেটা সমস্যা এতে করে মহিলাদের অধিকারও রক্ষা করা হচ্ছে আশা করি উত্তরটা পেয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনি তখন বলছিলেন যে পশ্চিমারা ইসলাম গ্রহণ করছে আর আল্লাহ পবিত্র কোরআনে ঠিক এই কথাটাই বলেছেন আর অবিশ্বাসীরা যেভাবে দলে দলে ইসলাম গ্রহণ করছে তার কারণ হলো হিকমা যেটা আল্লাহ নিজেই দিয়েছেন আমার প্রশ্নটা হলো পশ্চিমারা একেবারেই নিয়মিতভাবে ইসলামের নামে নিন্দা এবং কুৎসা রটাচ্ছে আর কিছু কিছু মুসলমানদের ব্যবহার একেবারে ইসলামিক নয় তারপরও অবিশ্বাসীরা কেন ইসলাম এবং কোরআন সম্পর্কে জানতে চায় এর কারণ কি কোনো মুসলমানদের ব্যবহার নাকি পশ্চিমা দেশগুলোতে কোনো দায়ীর আমন্ত্রণ অথবা এখানে কি মানে আল্লাহর দেয়া হিদায়ের পাশাপাশি অন্য কোনো কারণ কি আছে ধন্যবাদ বোন আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে মিডিয়া আর পশ্চিমারা সবসময় ইসলামের বিরুদ্ধে তারপরও কেন পশ্চিমারা এখনো আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করছে হিদায়া এক্ষেত্রে একটা কারণ হিদায়া হচ্ছে সবচেয়ে বড় কারণ এখন এটা কি দায়ীদের কারণে হচ্ছে নাকি মুসলমানদের ব্যবহারে আকৃষ্ট হয়ে তারা ইসলাম গ্রহণ করছে নাকি কারণটা অন্য কিছু আপনি ঠিকই বলেছেন প্রথম কারণটা হিদায়া আর আমার মনে হয় না যে আজকের মুসলমানদের দেখে পশ্চিমারা ইসলাম গ্রহণ করবে যেমন ইউসুফ ইসলাম বলেছিলেন কোনো মুসলমানের সাথে দেখা হওয়ার আগে কোরআন পড়ে ভালোই করেছিলাম ওদের আগে দেখলে আমি কখনো ইসলাম গ্রহণ করতাম না এটা তার নিজের মতামত নিজের মতামত হয়তো তিনি যে মুসলমানদের দেখেছিলেন তারা অতটা ভালো ছিল না কিন্তু পৃথিবীতে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে শুধুমাত্র মুসলমানদের ভালো ব্যবহার দেখে সেজন্য আমি বলি সাধারণত আমার লেকচারে বলে থাকি ইসলাম ধর্ম ভালো কথা বলে কিন্তু কোনো কোনো মুসলমান তারা ঠকাচ্ছে ঘুষ দিচ্ছে খারাপ কাজ করছে আর এই ক্ষেত্রে আমি বলি যে প্রত্যেক সমাজে কিছু কুলাঙ্গার থাকে সব সমাজে কুলাঙ্গার থাকে অনেক মুসলমানই অন্যদের ঠকায় ঘুষ দেয় মাদকদ্রব্য বিক্রি করে অনেক মুসলমান পার্টিতে মদ পান করে টেবিলের নিচে যে এটাই হলো অবস্থা এখানে মিডিয়া কি করছে এই কুলাঙ্গারগুলোকে সামনে এনে বলছে এরাই হলো মুসলমান তারা কুলাঙ্গারগুলোকে তুলে ধরছে আর বলছে এরাই হলো মুসলমান
যেন প্রত্যেক মুসলমান ঠক, প্রত্যেক মুসলমানই মাতাল, প্রত্যেক মুসলমানই খারাপ কাজ করে। আর এই দোষটা মিডিয়ারই, তারা এগুলো নিজেদের স্বার্থে করছে, এভাবেই তারা আমাদের দেখে থাকে। তাই আমি তাদের বলি, সামগ্রিকভাবে নয়, মুসলমানরা আলহামদুলিল্লাহ আমরা ধর্মীয়ভাবে মদ পান করি না, মদ্যপান নিষিদ্ধ, আমরাই সবচেয়ে বেশি দান খয়রাত করি। কোনো অমুসলিমকেই আপনি পাবেন না যারা সংযমের কথা বলছে, ভদ্রতার কথা বলছে, বলছে মানবতার কথা, সততার কথা। পশ্চিমা মিডিয়া কুলাঙ্গাদের তুলে ধরছে আর বলছে এরাই মুসলমান। তাই আমি উদাহরণ হিসেবে বলি, ধরুন আপনি একটা গাড়ি কিনতে গেছেন, ধরুন মার্সিডিজ বেঞ্জের নতুন মডেলের একটা গাড়ি, আমি জানি না কোনটা, এখন নতুন মডেল হতে পারে E230 1998, সে যাই হোক, আপনি দেখতে যাচ্ছেন গাড়িটা কত ভালো। একজন লোককে গাড়িটা চালাতে দিলেন, সেই মার্সিডিজ গাড়ি, যে গাড়ি চালাতেই জানে না, আর সে গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো। আপনি কাকে দোষ দেবেন, গাড়িকে দোষ দেবেন নাকি ড্রাইভারকে দোষ দেবেন, কাকে দোষ দেবেন? ড্রাইভারকে। তাহলে গাড়িটা বিচার করতে গেলে ড্রাইভারকে দেখলে হবে না, দেখতে হবে গাড়িটায় কি কি আছে, গাড়িটা কত ভালো, নিরাপত্তার ব্যবস্থা কেমন, ব্যবস্থাগুলো কতটা ভালো, কেমন তেল লাগে, গাড়ির স্পিড কেমন, গাড়ির পিক আপ কেমন। তাই ইসলামকে বিচার করতে চাইলে বিচার করুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দিয়ে, এর অনুসারীদের দিয়ে নয়। তাহলে কেউ কেউ হয়তো ইসলাম গ্রহণ করবে না, আবার কেউ কেউ আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করবে। যদি দেখতে চান যে গাড়িটা কত ভালো চলে, একজন ভালো ড্রাইভারকে গাড়িতে বসান। যদি ইসলামকে বিচার করতে চান অনুসারীদের দিয়ে, তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমান হলেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ মুসলমান। তাহলে বোন, মুসলমানদের দেখে কেউ কেউ হয়তো ইসলাম থেকে দূরে সরে যাবে, কেউ হয়তো ইসলামের কাছে আসবে। তাই যদি বিচার করতে চান মূল গ্রন্থ দিয়ে বিচার করুন। যদিও মিডিয়া ইসলামের বিপক্ষে, আপনি ঠিকই বলেছেন বোন, আপনারা পাবেন সালমান রুশদির মতো মানুষ যে স্যাটানিক ভার্সেস বইটা লিখেছে, যারা বইটা পড়েছেন তারা আরো ভালো জানেন। আমি বলি আলহামদুলিল্লাহ এটা আল্লাহর ইচ্ছা, তিনি যা করেন ভালোর জন্যই করেন, আলহামদুলিল্লাহ। যদিও সে বইতে নবী এবং তার স্ত্রীগণকে ছোট করেছে, নাউজুবিল্লাহ, তারপরও অনেক লোক ইসলাম গ্রহণ করেছে শুধুমাত্র সালমান রুশদির এই বইটির জন্য, আলহামদুলিল্লাহ। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি শয়তানকেও তার নিজের কাজে লাগাতে পারেন, তিনি কারো মুখাপেক্ষী নন, আলহামদুলিল্লাহ, তিনি কারো মুখাপেক্ষী নন, তার ইচ্ছাই পূরণ হবে। অনেক লোক মুসলমান হয়েছে শুধুমাত্র সালমান রুশদির কারণে। অনেক লোকই অবশ্য ইসলাম গ্রহণ করেনি, সেটা আলাদা ব্যাপার, তবে অনেক লোকজনই এটা নিয়ে গবেষণা শুরু করলো যে সে ভুল করছে, ভুল না ঠিক, সেটা আমার লেকচারে বলেছি যে মৃত্যুদণ্ড দেওয়াটা ঠিক ছিল না ভুল ছিল। কিন্তু লোকজন যখন ভিন্ন ভিন্ন কথা বলতে লাগলো, পশ্চিমারা তখন এটা দূর করার জন্য রিসার্চ করতে লাগলো, আর যখন তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে রিসার্চ করলো, আলহামদুলিল্লাহ তারা ইসলাম গ্রহণ করলো। পশ্চিমারা ইসলামের যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করে, সেটা হলো ইসলামে মেয়েদের অধিকার। আমিও এই ব্যাপারে লেকচার দিয়েছি, ইসলামে মেয়েদের অধিকার আধুনিক নাকি সেকেলে, ভুল ধারণাগুলো কি কি। আর আপনি কি জানেন, পশ্চিমাদের মধ্যে পুরুষের চাইতে অনেক বেশি মহিলা মুসলমান হচ্ছে? যদি ইসলাম মেয়েদের অত্যাচার করে, তাহলে কিভাবে পুরুষের তুলনায় অনেক বেশি পশ্চিমা মহিলা মুসলমান হচ্ছে? কেন জানেন? কারণ তারা গবেষণা করে, অনেকে গবেষণা করে ইসলামের বিরুদ্ধে বলার জন্য। যেমন গ্যারি মিলার, যিনি পরে মুসলমান হয়ে হলেন আহাদমর, তিনি পবিত্র কোরআনকে ভুল প্রমাণ করতে চেষ্টা করেছিলেন, তিনি চেষ্টা করেছিলেন, পারেননি, পরে ইসলাম গ্রহণ করেন। এমন অনেকে ইসলাম নিয়ে গবেষণা করে, তারপর দেখে যে সত্য আসলে অন্যরকম। এখানে অনেক লোকই আলহামদুলিল্লাহ আল্লাহ এক একজনকে এক একভাবে হেদায়ত করে থাকেন। কেউ হয়তো মুসলমান দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে, কেউ গবেষণা করে ইসলাম ধর্ম গ্রহণ করে, কেউ হয়তো ইসলামকে আক্রমণ করছে তারপর মুসলমান হচ্ছে। এর সবচেয়ে বড় দৃষ্টান্ত হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রু। আমাদের নবী তখন দোয়া করেছিলেন দুই ওমরের মধ্যে একজনের উপর আল্লাহ খুশি হবেন আর তাদের একজন যেন ইসলাম গ্রহণ করে, আলহামদুলিল্লাহ। তাই এক এক জায়গায় এক এক কারণ, মানুষের সমস্যার হয়তো সমাধান হচ্ছে। দায়ীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বলি, আমার মনে হয় না, বিশ্বাস করুন আমার মনে হয় না, আমরা মুসলমানরা দায়িত্ব পালন করছি না। আসলে ইসলাম এমন একটা ধর্ম যেটা প্রচার করতে হয়। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে মুসলমানেরা তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য আসিয়াছো। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, কারণ তোমরা সৎকার্যের নির্দেশ দাও, অসৎকার্যের নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহ আমাদের বলেছেন শ্রেষ্ঠ উম্মত, কারণ আমরা মানুষকে ভালো কাজে নির্দেশ দিই, খারাপ কাজে নিষেধ করি এবং আল্লাহকে বিশ্বাস করি। প্রত্যেক মুসলমানের দায়ী হওয়া উচিত, ফুল টাইম দায়ী হতে না পারলেও পার্ট টাইম দায়ী হওয়া উচিত।
আমাদের মধ্যে কতজন ফুল টাইম দায়ী আছেন এই পৃথিবীতে গুনে দেখুন অল্প কয়েকজন এটা মুসলমান উম্মার জন্য লজ্জার ব্যাপার তবে আল্লাহ প্রতিজ্ঞা করেছেন এটা বলেই আমার কথা শেষ করব সূরা আল সাফের 9 নম্বর আয়াত সূরা আল তাওবার 33 নম্বর আয়াত এবং সূরা আল ফাতের 28 নম্বর আয়াতে আছে ইসলাম অন্য সব মতবাদের উপরে থাকবে সেখানে আমি বা আপনি থাকি বা না থাকি আমাদের মত আবর্জনা আল্লাহর কোনো দরকার নেই আমাকে বা আপনাকে তার ধর্ম প্রচার করার জন্য এই পৃথিবীতে বা পশ্চিমা বিশ্বে আমরা তো আসলে আবর্জনা আমাদেরকে আল্লাহর দরকার নেই আল্লাহ আমাদের একটা সুযোগ দিচ্ছেন নবীজির হয়ে কাজ করে কিছু পুরস্কার পাওয়ার জন্য পৃথিবীকে আরো সুন্দর করার কিন্তু আমরা দায়িত্ব পালন করছি না আমরা মুসলমানরা আমাদের সবারই উচিত দাওয়ায় নিয়োজিত থাকা কিন্তু খ্রিস্টানরা তাদের দেখেন 60,000-এরও বেশি খ্রিস্টান মিশনারি এখনো পুরো পৃথিবীতে ধর্ম প্রচার করছে ফুল টাইম আর তাদের পেছনে আরো হাজার হাজার মানুষ সাহায্য করছে কতজন মুসলমানকে আপনারা পাচ্ছেন ফুল টাইম দায়ী হিসেবে কতজন এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার তবে আল্লাহ আপনি বা আমি থাকি বা না থাকি আল্লাহ পবিত্র কোরআনে সূরা মুহাম্মদের 38 নম্বর আয়াতে বলেছেন যে ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনাম সালকুম যদি তোমরা বিমুখ হও আল্লাহ অন্য জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করিবেন সুম্মা লা ইয়াকুনাম সালকুম এবং তাহারা তোমাদের মতো হইবে না আমরা হয়তো ভাবছি আমাদের কাছে বেহেশতে যাওয়ার চাবি আছে যদি দায়িত্ব পালন না করি আল্লাহ আমাদের জায়গায় বসাবেন অন্য মানুষদের সুম্মা লা ইয়াকুনাম সালকুম আর তারা আমাদের মতো হইবে না আমরা তো ভাবি যে পশ্চিমারা অনেক খারাপ আল্লাহ হয়তো তাদের উপর দায়িত্ব দেবেন আল্লাহ আপনাকে সরিয়ে দেবেন যদি আপনি দায়িত্ব পালন না করেন আল্লাহ আমাকে সরিয়ে দেবেন যদি পালন না করি আপনাকে বা আমাকে আল্লাহর প্রয়োজন নেই আমরা তো আবর্জনা আল্লাহ আপনাকে বা আমাকে একটা সুযোগ দিচ্ছেন নবীজির হয়ে কাজ করার যেখানে আপনি আমি পুরস্কার পাবো দায়ীদের কর্তব্য সম্পর্কে বলতে গেলে আমি বলবো আমরা অনেক পেছনে আছি এমনকি পাশমার্কেরও নিচে উম্মা হিসেবে জাতি হিসেবে আমরা দায়িত্ব পালন করছি না কিছু কিছু লোক অবশ্য আলহামদুলিল্লাহ শেখ দিদাত আল্লাহ তাদের হায়াত দিন সুস্বাস্থ্য দিন কিন্তু সামগ্রিকভাবে আমাদের দায়ীর সংখ্যা অনেক কম তাই বোন আমি বলবো যে দাওয়াই সবচেয়ে বড় কাজ আল্লাহ তার কাজগুলি ঠিকভাবে করিয়ে নেন যদি যদি আমরা কোরআন অনুসরণ করি তাহলে আরো অনেক আরো হাজার হাজার মুসলমান দাওয়ায় যোগ দেবেন আশা করি আপনার উত্তরটা আপনি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু রাসূলুল্লাহ ধন্যবাদ মিস্টার জাকির নায়েক এই জ্ঞানগর্ভ ও তথ্যবহুল লেকচারের জন্য যেটা এতক্ষণ আপনি দিলেন আমার প্রশ্নটা হলো আসলে আমার প্রশ্নের প্রথম অংশটা আমাদের বোন আপনাকে জিজ্ঞাসা করেছেন আপনি উত্তরও দিয়েছেন আমার প্রশ্নটা মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে যে বর্তমানে অনেক পশ্চিমায় ইসলাম গ্রহণ করছে আমি অপেক্ষা করছিলাম আপনি যখন বলছিলেন যে কেন পশ্চিমারা ইসলাম গ্রহণ করছে আমি অপেক্ষা করছিলাম কখন আপনি বলবেন যে মুসলমানরাও এ ব্যাপারে কিছু ভূমিকা পালন করছি আপনি এ ব্যাপারে তেমন কিছুই বলেননি তাই আমি প্রশ্ন করতে এলাম যে এ ব্যাপারে আমরা মুসলমানরা কি ভূমিকা পালন করছি পশ্চিমাদের ইসলাম গ্রহণের ব্যাপারে এ ব্যাপারে আপনি কিছুটা বলেছেন তবে আরও একটু বিস্তারিত জানতে চাই এখন আমার দ্বিতীয় প্রশ্নটা আমি করব আমি পশ্চিমাদের সাথে কথা বলে দেখেছি যে মাঝে মধ্যে খুবই সমস্যা হয়ে যায় খুবই কঠিন হয়ে যায় খুবই কঠিন যখন দেখি যে তাদের কেউ কেউ কোনো ধর্মগ্রন্থে বিশ্বাস করে না তারা কোনো ধর্মে বিশ্বাস করে না ঈশ্বরে বিশ্বাস করে না তাই এই জায়গাগুলোতে খুব সমস্যা হয়ে যায় আমার জন্য এদের সাথে কথা বলতে এদেরকে বোঝাতে বা ইসলামের দিকে নিয়ে আসতে হাতে গোনা কিছু মানুষ হয়তো আপনার মতো কেউ একজন তাদেরকে আল্লাহর পথে নিয়ে আসতে পারে তাই এ ধরনের ক্ষেত্রে আমাদের কি করা উচিত আরেকটা প্রশ্ন করব আমি আপনার লেকচার শুনেছিলাম আরব আমিরাতে আপনি পরিষ্কার করে বলেছিলেন যে প্রাচ্যে মানে ইন্ডিয়াতে কিছু কিছু লোক আছে যারা নিজেদের খোদা বলে দাবি করে এটা খুব খারাপ কাজ এসব লোকের ক্ষেত্রে আমরা কি করব তাদের কাছে কোনো ধর্মগ্রন্থ নেই আর ধর্মগ্রন্থ ছাড়াই তারা বিভিন্ন বাণী দিচ্ছে আমাদের কাছে কারণ তারা ঈশ্বর আর এইসব ঈশ্বরদেরকে আপনি অন্য 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 ঈশ্বরে কিভাবে বিশ্বাস করাবেন ধন্যবাদ ভাই আপনি আসলে তিনটা প্রশ্ন করেছেন প্রথমটা হলো দাওয়ার ব্যাপারে
ইসলামের প্রসারে একজন মুসলমানের দায়িত্ব কি, দ্বিতীয়টা হলো যারা কোনো ধর্ম বিশ্বাস করে না তাদেরকে আমরা কিভাবে বোঝাবো অর্থাৎ নাস্তিক, আর তৃতীয়টা হলো যারা নিজেদের খোদা বলে দাবি করে যেমন ইন্ডিয়াতে, এমন খোদাকে কিভাবে বোঝাবো যে খোদা অন্য কেউ। প্রথমটার উত্তর আমি দিয়েছি, আরেকটু বলি। যখন বলছি যে আমরা আমাদের দায়িত্ব পালন করছি না, তার মানে এই না যে মুসলমানরা কোনো কাজই করছে না। পশ্চিমা বিশ্বে কিছু ইসলামী অর্গানাইজেশন রয়েছে, ভালো অর্গানাইজেশন, যেমন ইসনা, ইকনা, আলহামদুলিল্লাহ তারা কাজ করে যাচ্ছে। তবে তাদের যেটা করা উচিত, এই অর্গানাইজেশনগুলো না, সামগ্রিক মুসলমানেরা তাদের যেটা করা উচিত সেটা করছে না। এমন না যে পশ্চিমারাই শুধু এই কাজগুলো করবে, পুরো মুসলমান উম্মার করা উচিত। আমি বলছি না যে শুধু আমেরিকা বা অন্য জায়গার মুসলমানদের করা উচিত, পুরো মুসলিম উম্মার করা উচিত। আর তাই উম্মা হিসেবে যতক্ষণে আমাদের করা উচিত ততক্ষণে আমরা করছি না। তবে বেশ কিছু অর্গানাইজেশন আছে, আমি পশ্চিম বিশ্বে অনেকবার গিয়েছি, ভাই ইউসুফ ইসলাম তার খুব সুন্দর একটা স্কুল আছে, ইসলামের উপর সেরা স্কুলগুলোর একটা, ইসলামিক ফাউন্ডেশন আছে লেস্টারে, আমেরিকায় আছে ইসনা, ইসলামিক সোসাইটি ফর নর্থ আমেরিকা, আরও আছে ইকনা, ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা, আলহামদুলিল্লাহ বেশ কিছু অর্গানাইজেশন আছে। তবে আসলে এই প্রচেষ্টাই যথেষ্ট নয়, আরও অনেককে আসতে হবে, মাত্র কয়েকজন হলে হবে না। দ্বিতীয় প্রশ্নে আসি, যারা ঈশ্বরে বিশ্বাস করে না তাদেরকে কীভাবে বোঝাবো। আর তৃতীয় হলো নিজেদেরকে যারা খোদা বলে দাবি করে, যারা ধর্মগ্রন্থে বিশ্বাস করে না, ঈশ্বরে বিশ্বাস করে না, তারা হলো নাস্তিক। আপনার প্রশ্ন হলো কীভাবে তাদের বোঝাবো। খ্রিস্টান বা হিন্দুরা ধর্মগ্রন্থে বিশ্বাস করে, তাদের সঙ্গে ধর্মগ্রন্থ নিয়ে কথা বলা যায়, কেমন করে নাস্তিককে বোঝাবেন। জানি না বিকেলে আমার লেকচারের সময় আপনি ছিলেন কি না, তখন বলেছিলাম মূল চাবিকাঠির কথা, সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ আছে, বলা হয়েছে যে তাআলা ইলা কালমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম, এসো সে কথায় যা তোমাদের এবং আমাদের একই। দাওয়ার মূল চাবিকাঠি হলো তোমাদের এবং আমাদের মধ্যে একই কথায় এসো। সেজন্য ভাই প্রশ্ন করলেন নাস্তিককে কিভাবে বোঝাবো, নাস্তিকের সাথে কি কোনো মিল রয়েছে, কোনো মিল রয়েছে? তাহলে কিভাবে একজন নাস্তিককে বোঝাবো? কোনো নাস্তিকের সাথে আমার দেখা হলে প্রথমেই তাকে অভিনন্দন জানাই, আমি সেই নাস্তিককে অভিনন্দন জানাই। আপনি বলতে পারেন কেন আমি একজন নাস্তিককে অভিনন্দন জানাচ্ছি। আমি তাকে অভিনন্দন জানাচ্ছি কারণ এই লোকটা খ্রিস্টান, তার বাবা খ্রিস্টান বলে, এই লোকটা হিন্দু, তার বাবা হিন্দু বলে, অনেকে মুসলমান, তাদের বাবা মুসলমান বলে। এই নাস্তিক লোকটা ভাবছে সে হয়তো খ্রিস্টান ঘরে জন্মেছে অথবা হিন্দু ঘরে, হিন্দু ঘরে জন্মালে হয়তো ভাবছে এক দেবতা আরেক দেবতার সাথে যুদ্ধ করছে, দেবতার স্ত্রীকে অপহরণ করা হচ্ছে, দেবতা তাকে বাঁচানোর জন্য ছুটে যাচ্ছে, আমি যদি বিপদে পড়ি এই দেবতা কিভাবে সাহায্য করবে, দেবতাকে ক্রুশে ঝুলিয়ে মারা হচ্ছে, সে ভাবছে এই ঈশ্বর কিভাবে তাকে সাহায্য করবে, তাই সে এইসব বিশ্বাস করে না। আমি তাকে অভিনন্দন জানাই কেন, কারণ ইসলামিক শাহাদার প্রথম অংশটা সে বলে ফেলেছে, লা ইলাহা, কোনো ঈশ্বর নাই। আমাকে যা করতে হবে পরের অংশটা বলাতে হবে ইল্লাল্লাহ, যেটা আমি করবো ইনশাল্লাহ। তাহলে আমার অর্ধেক কাজ হয়ে গেছে। হিন্দু বা খ্রিস্টানকে আগে বোঝাতে হবে তার ঈশ্বরের পূজা করা ভুল, আর তারপর তাকে বোঝাতে হবে আল্লাহ সুবহানাহু তাআলার কথা। এখানে আমার অর্ধেক কাজ হয়ে গেছে, সে অলরেডি বিশ্বাস করে কোনো ঈশ্বর নাই। আমার কাজ এখানে সহজ, তাই তাকে অভিনন্দন জানাই, লা ইলাহা, কোনো ঈশ্বর নাই, এখন প্রমাণ করতে হবে ইল্লাল্লাহ, যেটা আমি করবো ইনশাল্লাহ। আর এ ব্যাপারে আমার লেকচার পাবেন বিভিন্ন ক্যাসেটে, কোরআন কি আল্লাহর বাণী, কোরআন ও আধুনিক বিজ্ঞান নিয়ে কিছু কথা এখন আমি আপনাদের সামনে সংক্ষেপে বলবো। আমি তাকে প্রথমে বলবো, ধরুন আপনার হাতে একটা জিনিস আছে, একটা যন্ত্র যেটা পৃথিবীর অন্য কেউ দেখেনি, যদি একজন নাস্তিককে বলি, সেই যন্ত্রটা প্রথমে আপনার হাতে দেওয়া হলো আপনার সামনে, এই যন্ত্রটা, এই জিনিসটা পৃথিবীর অন্য কেউ দেখেনি, কেউ না, প্রথমেই এটা আপনার কাছে নিয়ে আসা হলো, কে আপনাকে বলতে পারবে সবার আগে এই যন্ত্রটা কিভাবে কাজ করে, ভেবে দেখেন তো, কে সবার আগে বলতে পারবে, কে বলতে পারবে যন্ত্রটা কিভাবে কাজ করে, আপনারা কেউ বলতে পারবেন? এর প্রস্তুতকারী আর কেউ বলবেন? সৃষ্টিকর্তা, যন্ত্রটা যে বানিয়েছে। নাস্তিক যে উত্তরই দিক, প্রস্তুতকারী, সৃষ্টিকর্তা, ম্যানুফ্যাকচারার, প্রডিউসার, মোটামুটি একই কথা। কথাটা মনে রাখবেন, যে যন্ত্রটা কেউ দেখেনি সেটা কিভাবে কাজ করে তা বলতে পারবে প্রস্তুতকারী, সৃষ্টিকর্তা বা ম্যানুফ্যাকচারার। এখন থেকে প্রশ্ন করেন বিশ্বজগৎ কোথা থেকে এসেছে, সে আপনাকে বলবে যে আধুনিক বিজ্ঞান, যে একদম প্রথমে ছিল একটা প্রাইমারি নেবুলা, তারপর সব আলাদা হতে লাগলো, তারপর হলো বিগ ব্যাং, যেটা থেকে তৈরি হলো গ্যালাক্সি, গ্রহ, আর এই বিশ্বজগৎ সৃষ্টি হলো। সে আপনাকে বলবে বিগ ব্যাং এর থিওরি, এভাবেই বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে। আপনি তাকে বলবেন, কিন্তু এই কথা তো কোরআনেই বলা আছে, 1400 বছর আগে সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আওয়ালাম ইয়ারাল লাযিনা কাফারু, অবিশ্বাসীরা কি ভাবিয়া দেখে না, আন্ন সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান সাকনাহুমা, আকাশমণ্ডল ও পৃথিবী মিশিয়া ছিল, আমি উভয়কে পৃথক করিয়া দিলাম,
আর সে আপনাকে এই বিগ ব্যাংয়ের থিওরির কথা বলবে যেটা বিজ্ঞান জেনেছে গতকাল গতকাল মানে 30 বছর আগে 100 বছর আগে কোরআন এই কথা বলেছে 1400 বছর আগে আর এভাবে কে বলতে পারে সে হয়তো বলবে এসব আসলে হঠাৎ করে মিলে গেছে আচ্ছা মানলাম এরপর আসি তাকে প্রশ্ন করবেন এখানকার সব বস্তু কি অবস্থায় ছিল বিশ্বজগৎ সৃষ্টির আগে সে বলবে এসব গ্যাস ছিল আপনি তাকে বলবেন পবিত্র কোরআনে সূরা ফাসিলাতের 11 নম্বর আয়াতে উল্লেখ আছে সেখানে ছিল ধূম্রপুঞ্জ বিশেষ এবার জিজ্ঞেস করুন ঠিক না ভুল সে তখনই বলবে গ্যাসকে আরো ভালোভাবে বলা যায় ধোঁয়া যদি সে বিজ্ঞান ভালো জেনে থাকে তাকে প্রশ্ন করেন পৃথিবীর আকার কেমন সে বলবে বর্তুল আকার আপনি বলবেন কবে এটা আবিষ্কার করা হয়েছে সে যদি বিজ্ঞান জেনে থাকে তাহলে আপনাকে বলবে 1577 খ্রিস্টাব্দে ফ্রান্সিস ড্রেক নামে এক নাবিক সমুদ্রপথে প্রথম পৃথিবী ঘুরে আসেন আপনি তাকে বলবেন পবিত্র কোরআনে সূরা নাজিয়াতে 30 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ওয়াল আরদ বাদা যালিকা দাহা আর এরপর তিনি পৃথিবীকে বানালেন ডিম্বাকৃতি ডিম বলতে বোঝানো হয়েছে উটপাখির ডিমকে যেটা ঠিক বলের মতো গোল না আপনি তাকে বলবেন কোরআন বলছে পৃথিবী বলের মতো গোল না এটার উপর দিকে চাপানো আর দুই পাশে বাড়ানো সে বলবে হ্যাঁ ঠিক ঠিক পৃথিবী হলো বর্তুল আকার এখন আপনি কি বলবেন কোরআন বলছে পৃথিবী বর্তুল আকার 1400 বছর আগে কে এভাবে কথা বলতে পারে মহানবী নিজেই লিখেছেন উনি খুব বুদ্ধিমান ছিলেন হয়তো হয়তো এই কথাই বলবে ঠিক আছে এরপর আসি চাঁদের যে আলো সেটা কি নিজের আলো নাকি ধার করা আলো সে হয়তো বলবে ধার করা আলো পবিত্র কোরআনের সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে বলা হয়েছে আমি স্কুলে পড়েছিলাম সূর্য স্থির হয়ে থাকে সে চারপাশে ঘুরে না পবিত্র কোরআনের সূরা আল আম্বিয়া 33 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাযী খালাকাল লাইল ওয়ান নাহারা আল্লাহ সৃষ্টি করেছেন দিবস এবং রাত্রি ও শামস ওয়াল কমার চন্দ্র এবং সূর্য কুল্লুন ফি ফালাকি ইয়াসবহুন প্রত্যেকই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে কোরআন বলছে সূর্য তার কক্ষপথে বিচরণ করে স্কুলে এটা শিখিনি শিখিনি যে সূর্য বিচরণ করে সূর্য স্থির থাকে সে বলবে বিজ্ঞান কিছুদিন আগে এটা আবিষ্কার করেছে যে সূর্য চারপাশে ঘোরে আর 25 দিনে সূর্য একটা প্রদক্ষিণ পুরো করে কোরআন কিভাবে কথা বলতে পারলো তাকে জিজ্ঞেস করেন সে কিছু বলতে পারবে না আর এভাবে কোরআন বলছে বায়োলজির কথা জীব জগতের সৃষ্টি হয়েছে পানি থেকে কে কথা বলতে পারে কোরআন পানি চক্রের কথা বলেছে কিভাবে পানি উপরে ওঠে তারপর মেঘ হয় মেঘ থেকে বৃষ্টি হয় সেই পানি নিচে পড়ে এটাই হলো পানি চক্র কোরআন বলছে লোনা পানি আর মিষ্টি পানির কথা তিনি দুই দরিয়াকে প্রবাহিত করেছেন মিষ্টি আর লোনা উভয়ের মধ্যে রেখে দিয়েছেন অনতিক্রম্য ব্যবধান কোরআনের সূরা ফুরকানের 53 নম্বর আয়াত এবং সূরা রহমানের 1920 নম্বর আয়াতে আছে কোরআন বলছে জিওলজির কথা আমি কি ভূমিকে শয্যা করি নাই ওয়াল জিবাল আওতাদা এবং পর্বত সমূহকে কিল এটা সূরা নাবার 6 এবং 7 নম্বর আয়াতে আছে এ কথা কে বলতে পারে আরো বলতে থাক এখানে একটা উত্তরই সে দিতে পারে সবকিছু হঠাৎ করে মিলে গেছে থিওরি অফ প্রবাবিলিটি এটা হলো সম্ভাবনার সূত্র হঠাৎ করে লেগে যাওয়ার সম্ভাবনা ধরুন আমি একটা পয়সা টস করলাম আমি যে ঠিক বলবো সেটার সম্ভাবনা হচ্ছে দুই ভাগের এক ভাগ হেডও পড়তে পারে টেলও পড়তে পারে আর যদি আন্দাজ করে মেলাতে চাই তার সম্ভাবনা হচ্ছে অর্ধেক অর্থাৎ দুই ভাগের এক ভাগ যদি দুইবার টস করি আমি দুইবারই ঠিক বলবো তার সম্ভাবনা অর্ধেক গুণ অর্ধেক সমান চার ভাগের এক ভাগ অর্থাৎ 25% যদি তিনবার টস করি তিনবারই আমি ঠিক বলবো সেটার সম্ভাবনা অর্ধেক গুণ অর্ধেক গুণ অর্ধেক সমান আট ভাগের এক ভাগ অর্থাৎ 12.5% একইভাবে যদি প্রবাবিলিটি থিওরি দিয়ে কোরআনকে দেখেন যে পৃথিবীর কতগুলো আকারের কথা এক মানুষ চিন্তা করতে পারে একজন 30টার বেশি চিন্তা করতে পারে এটা হতে পারে বর্গাকার হতে পারে চ্যাপ্টা হতে পারে চতুর্ভুজ হতে পারে আয়তাকার হতে পারে ত্রিভুজের মতো হতে পারে বর্তুলাকার 30টা আকার আর এটা আন্দাজে বলে মিলিয়ে দেবে তার সম্ভাবনা 30 ভাগের এক ভাগ চাঁদের আলো তার নিজস্ব নাকি ধার করা কেউ একজন আন্দাজে বললে তার ঠিক হওয়ার সম্ভাবনা দুই ভাগের এক ভাগ এই দুটো ঠিক মতো বলার সম্ভাবনা 30 ভাগের এক ভাগ গুণ অর্ধেক সমান 60 ভাগের এক ভাগ কোন মানুষ আন্দাজে বলবে এই জীব জগৎ কোথা হতে সৃষ্টি হয়েছে যে লোক মরুভূমিতে থাকে সে প্রথমে বলবে বালির কথা কাঠ হতে পারে অন্য কোনো বস্তু অ্যালুমিনিয়াম হতে পারে আয়রন আর এখানে মানুষ 10,000টা জিনিসের কথা ভাবতে পারে যা দিয়ে জীব জগৎ তৈরি হয়েছে এখানে আন্দাজে বললে সেটা ঠিক হওয়ার সম্ভাবনা 10,000 ভাগের এক ভাগ এই তিনটা উত্তরই ঠিক হওয়ার সম্ভাবনা 30 ভাগের এক ভাগ গুণ অর্ধেক গুণ 10,000 ভাগের এক ভাগ সমান 600,000 ভাগের এক ভাগ .00017 অর্থাৎ .017% তিনটি বিষয়ে সম্ভাবনা আসলো .017% সবগুলো যদি যোগ করে কোরআন 1000টা কথা বলেছে বিজ্ঞান সম্পর্কে আর ম্যাথমেটিক্স আমাদের বলে যদি .00 পরে আরো 50টা জিরো বসানো হয় সেটার অর্থ জিরোই হয় তাহলে কোরআনে সবকিছু আন্দাজে বলা হয়েছে তার সম্ভাবনাও জিরো কে এই কথাগুলো বলতে পারে তিনিই বলতে পারেন সৃষ্টিকর্তা প্রস্তুতকারী ম্যানুফ্যাকচারার এই সৃষ্টিকর্তাকে আমরা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এটা সংক্ষেপে বললাম, বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখুন, কোরআনকে আল্লাহর বাণী, অনেকভাবে অনেকভাবে প্রমাণ করা যায় যে কোরআন আল্লাহর বাণী। তৃতীয় প্রশ্নটা হলো যে একজন মানুষ খোদাকে কিভাবে বোঝাবো যে সে ভুল পথে চলছে ইত্যাদি। আমি আমার লেকচারে একটা লিটমাস টেস্টের কথা বলেছিলাম, সূরা ইখলাসের 1-4 আয়াতে উল্লেখ আছে যে আপনি তাকে বলবেন যদি সে খোদা হয়ে থাকে সে কি এই পরীক্ষা পাশ করবে। মনে করেন কেউ আপনাকে বলল এটা একটা সোনার অলংকার, এটা তোমার কাছে বিক্রি করব, 24 ক্যারেট সোনা, কি করবেন? কিনে ফেলবেন? কিনে ফেলবেন? আপনি তখন পরীক্ষা করে দেখবেন কথাটা সত্যি কিনা। আপনি সেটা কোষ্ঠীপাথরে পরখ করবেন, আপনি স্বর্ণকারের কাছে গিয়ে বলবেন একটা লোক আমার কাছে এটা বিক্রি করতে এসেছে আর সে বলছে এটা 24 ক্যারেট সোনা। আপনি স্বর্ণকারের কাছে যাবেন, সে অলংকারটা নিয়ে দেখবে, তারপর সেটা কোষ্ঠীপাথরে ঘষবে, তারপর সে রং মেলাবে, 24 ক্যারেটের সাথে মিললে 24 ক্যারেট, 22 ক্যারেটের সাথে মিললে 22 ক্যারেট, 18 ক্যারেটের সাথে মিললে 18 ক্যারেট। এটা সোনা নাও হতে পারে, কারণ চকচক করলে সব কিছু সোনা হয় না। তাহলে রজনীশের যে উদাহরণটা দিলাম, রজনীশকে ধরুন, উদাহরণস্বরূপ রজনীশ সে নিজেকে খোদা বলে, তাকে সূরা ইখলাসের পরীক্ষায় ফেলুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাকে পরীক্ষা নিয়ে আসুন, তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। রজনীশ কি এক এবং অদ্বিতীয়? যে নিজেকে খোদা বলে দাবি করে, যীশু খ্রিস্ট, রাম, লক্ষণ সবাইকে পরীক্ষা করতে পারেন। এখানে হিকমা দিয়ে তাদের বোঝানো যায়, আমি কারো ঈশ্বরকে ছোট করতে চাই না। যেমন পবিত্র কোরআনের সূরা আনামের 108 আয়াতে আছে, আল্লাহ ছাড়া যাদের তারা ডাকে তাদের গালি দিও না, কেননা তারাও অজ্ঞানবশত গালি দিবে আল্লাহ সুবহানাহু তাআলাকে। তাহলে এই লোকগুলো যারা নিজেদের খোদা বলে দাবি করে তাদের পরীক্ষা করবেন সূরা ইখলাসের কোষ্ঠীপাথরে, আর প্রমাণ করতে পারবেন তারা খোদা নয়। যদি খোদা না হয় তাহলে তো কোনো ধর্মগ্রন্থের কথাই আসছে না। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একটা ব্যাপার একটু পরিষ্কার করতে চাই। আপনি একটা হাদিস বলেছেন যে বিয়ে করলে অর্ধেক দিন পূরণ করে, আমি যেটা জানতে চাই যে বিয়ে করলেই কি অর্ধেক দিন পূরণ হবে, নাকি বিয়ের পুরো প্রক্রিয়াটাই কিভাবে করছেন, স্বামী বা স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করছেন, মানে পুরো প্রক্রিয়াটাই, যেদিন বিয়ে করলেন তারপর থেকে যতদিন বাঁচলেন, নাকি শুধু বিয়ে করলেই অর্ধেক দিন পূরণ হবে? বোন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, একটা হাদিসের কথা বললেন যে বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হয়। এখানে কি বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হবে নাকি পুরো প্রক্রিয়াটাই ধরতে হবে? বোন আমি আগেও বলেছি, মহানবী যখন বলছেন বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হয়, তিনি বুঝিয়েছেন যে বিয়ে আপনাকে অবাধ যৌনাচার আর ব্যভিচার থেকে রক্ষা করে। বিয়ে একটা ধারাবাহিক প্রক্রিয়া, এর উপর অনেক হাদিস আছে। আমাদের প্রিয় নবী বলেছেন যখন বিয়ে করবে তুমি সাধারণত 4 বিষয় দেখবে, সম্পদ, সৌন্দর্য, আভিজাত্য আর সদ্গুণ। লোকে বিয়ে করার সময় দেখে মেয়েটা বা ছেলেটা সুন্দর কিনা, তার কি পরিমাণ সম্পদ আছে, কোন পরিবার, শেখ বংশ নাকি সৈয়দ বংশ, অভিজাত বংশ, আর সবশেষে হলো সদ্গুণ। মহানবী বলেছেন এই 4 মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সদ্গুণ। তাই আপনি যখন বিয়ে করতে যাবেন সব কিছু দেখতে হবে, আপনি একজন গুণী স্ত্রী বা গুণী স্বামী খুঁজবেন, কিভাবে বিয়ে করবেন। আমাদের প্রিয় নবী বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ বিয়ে হলো যেখানে কম খরচ করা হয়। পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিম উম্মার মধ্যে বিয়ে হয়, তারা সেখানে হাজার হাজার ডলার খরচ করে যাচ্ছে, এখানে যেমন রিঙ্গিত তারা অনেক বেশি খরচ করে। পবিত্র কোরআনের সূরা ইসরার 25-26 আয়াতে আছে, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। তাই জীবনসঙ্গী বেছে নেয়া, কিভাবে বিয়ে করতে হবে সাধারণভাবে সুন্না মেনে, এইসবই। তারপর কিভাবে সন্তানদের বড় করবেন, বিয়ের পর স্ত্রীর প্রতি বিশ্বস্ত হবেন, এমন না যে বিয়ের পর আপনি ব্যভিচারে লিপ্ত হবেন, এইভাবে অর্ধেক দিন পূরণ হবে না। মহানবী বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে ভালো, কিভাবে স্ত্রীর সাথে ব্যবহার করবেন। পবিত্র কোরআনের সূরা আল নিসার 19 আয়াতে আছে, তাহার সহিত সৎভাবে জীবনযাপন করিবে যদিও তাকে অপছন্দ করো। যদিও তাকে অপছন্দ করেন, কোরআন বলছে তার সাথে সততার সাথে জীবনযাপন করতে। পুরুষরা যৌতুক নেয় প্রাচ্যের দেশ যেমন ইন্ডিয়াতে স্ত্রীদের কাছ থেকে, ইসলামে আপনি দেবেন দেন মোহর। বিয়ে করলে আপনাকে একজন ভালো স্বামী হতে হবে, বিয়ের পর সন্তান সন্ততি হলে হতে হবে একজন ভালো মা বা ভালো বাবা, এই যাবতীয় ব্যাপারগুলি যাদের সাথে বিয়ের সম্পর্ক আছে। যদি আপনি এই সব কিছু পূরণ করেন তাহলে আপনার দিনের অর্ধেক পূরণ হবে। ভালো মা হওয়া, ভালো বাবা হওয়া, ভালো স্বামী হওয়া, ভালো স্ত্রী হওয়া, অপব্যয় না হওয়া, এই সব কিছু, ব্যভিচার থেকে দূরে থাকা, সমকামিতা থেকে, অবাধ যৌনাচার থেকে, এই সব কিছু পূরণ করতে পারলে আপনার অর্ধেক দিন পূরণ হবে। সেই জন্য আমাদের প্রিয় নবী বলেছেন বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হয়, অর্থাৎ বিয়ে করে যদি ইসলামের সব নিয়মগুলো মেনে চলেন ইনশাআল্লাহ আপনার অর্ধেক দিন পূরণ হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ডক্টর জাকির, আমি আসলে ব্যাপারটা একটু পরিষ্কার করতে চাই। আপনি বলেছেন যে পশ্চিমা নেতারা ইসলামকে ভয় পায়,
আর দেখবেন এমনকি জাহিলিয়ার সময়ও জাহিলিয়ার বিভিন্ন নেতারা ইসলামকে ভয় পেত না, এই জন্যই তারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তারা আসলে ভয় পেয়েছিল যে যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে তাদেরকে বদলাতে হবে। পৃথিবীর বেশিরভাগ নেতাই পরিবর্তন মেনে নিতে পারে না, তাই সম্ভবত হতে পারে যে পশ্চিমা নেতারা অথবা পৃথিবীর যে কোনো জায়গার নেতারা তারা ইসলাম গ্রহণ করতে ভয় পায়, কারণ তারা পরিবর্তনটা মানতে পারে না। আর আমার মতে সবচেয়ে বড় পরিবর্তনটা হলো তাদের নিচে নামতে হবে। আর এই সব নেতাদের একেবারেই সাধারণ মুসলমান হয়ে চলাফেরা করতে হবে, হোক সেটা আমেরিকায় বা পৃথিবীর অন্য কোথাও। ভাই, আপনি প্রশ্ন করেছেন কেন পশ্চিমা নেতারা ইসলামকে ভয় পায়, আর বললেন জাহেলিয়ার নেতারা ইসলামকে ভয় পেত না। সরি ভাইয়া, আমি আপনার সঙ্গে একমত হতে পারছি না, আমি দুঃখিত, আমি একমত না। তখনকার নেতারা সে সময় নবীজির আমলে বড় বড় নেতারা, তারা প্রচণ্ড ভয় পেত ইসলামকে। তারা যে জিনিসটাকে ভয় পেত সেটা হলো ইসলাম, আর এই জন্যই তারা নবীজিকে বলেছিল আমরা তোমাকে রাজা বানাবো, আরবের রাজা, যদি তুমি এক ঈশ্বরের পূজা বাদ দাও তোমাকে পৃথিবীর সবচেয়ে ধনী লোক বানিয়ে দেব। মহানবী উত্তরে বলেছিলেন যদি আমার ডান হাতে এনে দাও সূর্য, বাম হাতে চাঁদ, আমি ইসলামের এই সত্যকে ছাড়বো না। সে নেতারা ভয় পেয়েছিল, কেন পেয়েছিল জানেন? তাদের সেই 330 দেবদেবী, এসব কিছুর বদলে তারা পাবে একজন ঈশ্বরকে। তখন মক্কায় কে আসবে? কে তখন মক্কায় এসে কেনাকাটা করবে? তাদের মূর্তির নামে যা বানায় সেগুলো কে কিনবে? নেতারা আসলেই খুব ভয় পেয়েছিল। পরবর্তীতে আলহামদুলিল্লাহ সত্যেরই জয় হলো, তখন তারা মুসলমান হয়েছে। এই জন্য কোরআন বলছে প্রথমে গোত্রের নেতাদের বোঝাও, কোরআন বলছে প্রথমে গোত্রের নেতাদের বোঝাও, যদি তারা মুসলমান হয় অনেকেই তাদের অনুসরণ করবে। সেজন্য আমি বলবো পশ্চিমা বিশ্বের বেশিরভাগ নেতা ইসলামকে ভয় পায় সবাই না, ভালো লোকও কিছু আছে যারা ইসলাম সম্পর্কে ভালো কথা বলে। বেশ কিছু নেতা যেমন প্রিন্স চার্লস বেশ কিছু ভালো কথা বলেছেন, তার নিয়ত আল্লাহ ভালো জানেন, আমি সে ব্যাপারে কিছু জানি না। বেশ কিছু মন্ত্রী ইংল্যান্ডের ইসলাম সম্পর্কে ভালো কথা বলেছেন। আপনি বলছিলেন যে নেতারা ভয় পায় কেন জানেন? আপনি বললেন মুসলমান হওয়া তাদের জন্য খুবই সহজ, ব্যাপারটা অত সহজ না ভাই, সহজ আমাদের কাছে, তাদের কাছে খুবই কঠিন এটা। যদি তারা মুসলমান হয় তাদের শূন্যস্থান কে পূরণ করবে? বুঝতে পেরেছেন? তাহলে যদি কুরাইশদের নেতারা সেই সময় আবু সুফিয়ান বা অন্যান্য নেতারা, তারা অনেক ধনী ছিল, অনেক ধনী ছিল তারা, তারা যদি গ্রহণ করে ইসলাম কে তাদের কুর্নিশ করবে? কারণ ইসলামে সব মানুষই সমান। তখন দাসের সাথে কোলাকুলি করতে হবে, জীবনটাই পুরো বদলে যাবে। তারা ভয় পেয়েছিল যে সব কিছু বদলে যাবে, তাহলে তারা ইসলাম গ্রহণ করলে সবাই এক বিশ্বাসে সামিল হলো আলহামদুলিল্লাহ। নেতারা ভয় পেয়েছিল যে তাদের নিচে নেমে আসতে হবে, তারা যেখানে ছিল যে প্রাচুর্যের মধ্যে, নেতারা ভয় পেয়েছিল যে তাদের সব কিছু ছাড়তে হবে শুধু ইসলামের বিনিময়ে। তবে আল্লাহ তাদের হেদায়েত করেছিলেন, তারা আল্লাহর কাছে আখিরাতের প্রাসাদ চেয়েছিল পৃথিবীর প্রাসাদের বদলে। আর এ ব্যাপারে সবচেয়ে ভালো উদাহরণটা আবারও একজন মহিলাকে দিয়ে, তিনি হলেন বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী। পবিত্র কোরআনের সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তিনি প্রার্থনা করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে তোমার সন্নিধানে আমার জন্য একটি গৃহ নির্মাণ করো জান্নাতে, এই পৃথিবীর সব কিছুর বিনিময়ে। তিনি তখন ছিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষের, সমগ্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষের স্ত্রী। তারপরও তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আমি এই পৃথিবীর সব কিছুর বিনিময়ে চাইছি আখিরাতে একটি ঘর জান্নাতে। তাই আলহামদুলিল্লাহ যখন আল্লাহ হেদায়েত করেন সে যত বড় নেতাই হোক না কেন, সে ইসলাম গ্রহণ করে আখিরাতের জন্য। আশা করি উত্তরটা পেয়েছেন। পুরুষ আর মহিলার অধিকার সমান কিনা সেটা নিয়ে প্রশ্ন করছি। আমরা কোরআন পড়ে জেনেছি যে পুরুষ আর মহিলার অধিকার সমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর এই কথা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও আছে যে বাবার চেয়ে মার অধিকার অনেক বেশি। কিন্তু এরপর আকিকার সময় দেখা যায় যে একটা বকরি কোরবানি দেওয়া হয় মেয়ের জন্য আর দুইটা দেওয়া হয় ছেলের জন্য, বোঝানো হচ্ছে যে ছেলেই বেশি গুরুত্বপূর্ণ। প্রশ্নটা হলো এই যে আকিকার সময় কেন ছেলের জন্য দুটো বকরি আর মেয়ের জন্য একটা বকরি কোরবানি দেওয়া হয়? বোন, অনেক সহিহ হাদিসে আছে যে ছেলের জন্য একটা বকরিও দেওয়া যায়, এটা বাধ্যতামূলক না, সহিহ হাদিসে আছে একটা বকরি মেয়ের জন্য আর ছেলের জন্য দুটো বকরি। তবে একটা বকরিও দেওয়া যায়,
ছেলের জন্য, ব্যাপারটা এমন না যে ছেলের জন্য দুটা বকরিও দেওয়া উচিত। তবে এটার কারণ হিসেবে বলতে পারি যে ইসলামে পুরুষ মানুষই রোজগার করে, ইসলামে রোজগার করে পুরুষ। মেয়েদের বিয়ে হওয়ার আগে দায়িত্ব থাকে বাবার অথবা ভাইয়ের, আর তাদের বিয়ে হওয়ার পরে দায়িত্ব থাকে স্বামীর আর সন্তানের, তাদের অন্ন বস্ত্র বাসস্থান সবকিছু সংস্থান করার। তাই এখানে আলহামদুলিল্লাহ সে যাবতীয় অর্থনৈতিক দায় থেকে মুক্ত, তাকে সবাই রক্ষা করছে আলহামদুলিল্লাহ। এটা বললাম আমার যুক্তি দিয়ে, বলছি না যে এটাই আসল কারণ, আল্লাহ মালুম, আল্লাহই সেটা ভালো জানেন। কোনো ছেলের জন্য দুটো বকরি, তবে এটাই একমাত্র কারণ না, হতে পারে তার আর্থিক অবস্থা বেশ ভালো, তাই একজন মানুষ ছেলে হলে বেশি টাকা খরচ করতে চায়, এটা হতে পারে একটা কারণ, আল্লাহ ভালো জানেন। তবে বাধ্যতামূলকভাবে দুটো বকরি ছেলের জন্য এটা কোনো সহিহ হাদিসে নেই। সহিহ হাদিস বলছে হয় একটা নয় দুটো, আর মেয়ে হলে একটা কোনো সমস্যা নেই, ইচ্ছে করলে আপনি বেশিও দিতে পারেন। আল্লাহ সুবহানাহু তাআলা এবং আমাদের প্রিয় নবী সে সুযোগ রেখেছেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, একটু আগে আপনি পশ্চিমাদের কথা বলছিলেন, আমি কনভার্ট হয়েছি বা আপনার ভাষায় রিভার্ট হয়েছি। মুসলমান হওয়ার আগে ইসলাম সম্পর্কে আমার খুব খারাপ ধারণা ছিল, মানে আমি আমি ইসলামকে ঘৃণা করতাম। এটার কারণ আমি যে মুসলমানদের দেখেছিলাম তারা ভালো ছিল না। আমি মনে করি আমরা যেভাবে অমুসলিমদের দাওয়ায় যাচ্ছি এটা খুব কঠিন হয়ে যায়। আমি আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারি না, কারণ আমরা পুরো চিত্রটা যেভাবে তুলে ধরি। আপনি যদি ইসলামের কথা বলেন তাহলে বলবো হ্যাঁ, এটা খুব ভালো একটা ধর্ম, একমাত্র সত্য ধর্ম, কিন্তু সবসময় অন্যের সমালোচনা করাটা কি ঠিক? মানে এভাবে কথা বলাটা ঠিক না, পশ্চিমাদের এত বেশি সমালোচনা করা। আপনি যেসব ধর্ষণের কথা বলছেন, মুসলমান দেশেও সেটা হয়, মধ্যপ্রাচ্যের দেশেও হয়, হয়তো এত বেশি রিপোর্ট সেখানে করা হয় না, কিন্তু এখানেও সেটা হয়, তাহলে পশ্চিমাদের উপর এত আক্রমণ কেন? এবং আরেকটা ব্যাপার হলো মহিলাদের, আপনি বললেন যে অমুসলিমরা বলে যে ইসলামে মহিলাদেরকে ছোট করে দেখে। কোরআনে অনেক কথা বলা হয়েছে পুরুষ এবং মহিলাদের সম্পর্কে, কিন্তু পুরুষদের সম্পর্কে যেগুলো বলা হয়েছে সেগুলোকে সবাই এড়িয়ে যাচ্ছে, আর মহিলাদের জন্য যা কিছু বলা হচ্ছে সেগুলোকে সবাই খুব কড়াকড়িভাবে দেখছে। আপনি একটু আগে বললেন গুণী স্বামী এবং গুণী স্ত্রীর কথা, কিন্তু আমি যখন বিভিন্ন বই পড়ি সেখানে লেখা থাকে শুধু গুণপতি স্ত্রীর কথা, আর শুধু বলা হচ্ছে মহিলাদের কি কি করা উচিত, এমনটা কেন হচ্ছে? এসব আমরা করি বলেই অনেক অমুসলিমদেরকে বোঝানো কঠিন হয়ে যায়। এখানে উদাহরণ হিসেবে বলি যে আমি শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে গৃহস্থলে বিভিন্ন কাজে সাহায্য করতেন, তাহলে আমাদের এই বইগুলো কেন শুধু একথাই বলে যে কিভাবে একজন ভালো স্ত্রী হওয়া যায়, কেন একথা কেউ বলে না যে কিভাবে একজন ভালো স্বামী হওয়া যায়? আসলে কি সব জায়গায় সব কিছুতেই মহিলাদের কথা বলা হচ্ছে, মহিলাদের এটা করা উচিত ওটা করা উচিত, ইসলাম ধর্ম এ কথাই বলছে, আর এভাবেই অমুসলিমদের দূরে সরিয়ে দিচ্ছি। খুবই সুন্দর প্রশ্ন করেছেন, খুবই প্রাসঙ্গিক যে আলহামদুলিল্লাহ তিনি রিভার্ট হয়েছেন, আমি তাকে অভিনন্দন জানাই আলহামদুলিল্লাহ। আরো বললেন যে মুসলমানদের সম্পর্কে তার খুব খারাপ ধারণা ছিল, আমি আগেও বলেছি অনেক মানুষ কিছু মুসলমানকে দেখে কখনোই মুসলমান হতে চাইবে না, আমি এ কথা আগে বলেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে হেদায়েত করেছেন আর তিনি মুসলমান হয়েছেন। আর তিনি বলছিলেন কিভাবে পশ্চিমাদের সাথে কথা বলা উচিত, আমাদের আলোচনার বিষয় কেন পশ্চিমারা ইসলাম গ্রহণ করছে, এটা বিষয় না যে কিভাবে পশ্চিমাদের দাওয়ায় ডাকা উচিত, আমার অন্যান্য ক্যাসেটে এই বিষয়ে বলা আছে। এর একটা হলো ইসলাম সম্পর্কে ভুল ধারণা, কিভাবে আপনি পশ্চিমাদের দাওয়ায় ডাকবেন সেটা অন্য ব্যাপার, আজকের বিষয় এটা নয় কিভাবে দাওয়ায় ডাকতে হবে। তবে মুসলমান হওয়ার কারণটা আমি বলছি, আর আমি কোদালটাকে কোদালি বলছি। আর বোন আপনি ঠিকই বলেছেন, অন্য ধর্মের সমালোচনা করা উচিত না। পবিত্র কোরআনে সূরা আল আনামের 108 নম্বর আয়াতে আছে, আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদের গালি দিও না, কেননা তাহারা অজ্ঞানবশত আল্লাহকেও গালি দেবে। পবিত্র কোরআনে সূরা ইসরার 81 এবং 82 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, অর্থাৎ সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে, কারণ ন্যাচারালি মিথ্যা বিলুপ্ত হবারই। আপনি বলছিলেন যে আমি পশ্চিমা বিশ্বের সমালোচনা করছি, আরো বিভিন্ন রকম কথা বলছি। বোন সমালোচনা করা মানে আমি যেটা বলবো যে কোনো প্রমাণ ছাড়া বলা, আমি যা বলছি সেটা আমেরিকার পরিসংখ্যান। তাই আমেরিকায় যখন আমেরিকার সমালোচনা করছে আর আমি তার উদ্ধৃতি দিচ্ছি, তাহলে আমাকে দোষ দিচ্ছেন কেন? সমালোচনা করা মানে আমি যেটা মনে করি কোনো একটা পয়েন্ট ধরে সেটাকে পেঁচানো, যেটা পশ্চিমারাই বেশি করে। আমি দুঃখিত আমি এটাকে খেলা বলছি, কিন্তু আসলে এটা যুদ্ধ।
আমি কোদালকে কোদালি বলবো, পশ্চিমারাও কোদালকে কোদাল বলে, তারা খুব গর্বিত যে তারা স্পষ্টবাদী, তারা বলে আমরা খুব সাহসী, আমরা সত্যবাদী আলহামদুলিল্লাহ, আর আমিও সত্যবাদী, হয়তো মিথ্যে কখনো বেরোবে না সেটা আলাদা ব্যাপার। তারা মিডিয়ায় দেখায় যে মেয়েদের ছোট করে দেখা হয়, আর এই ব্যাপারে আমি লেকচার দিয়েছি, পরিষ্কার করেছি। তাহলে বল, আমি যেটা করছি এফবিআই রিপোর্ট থেকে বলছি, সেটা কোনো মুসলমান লেখেনি, লিখেছে পশ্চিমারাই। ধর্ষণের যে পরিসংখ্যান দিয়েছি সেটা কোনো মুসলমান লেখেনি, লিখেছে অমুসলিম পশ্চিমারা, অবাধ যৌনাচার ব্যভিচার সম্পর্কে। আমি শুধু তাদের পরিসংখ্যান দিয়েছি, আর যখন তাদের উদ্ধৃতি দিচ্ছি তারা বলতে পারবো না যাকে সমালোচনা করছে, কারণ কি জানেন, আমি তাদের পরিসংখ্যান থেকেই বলছি। যদি বলতাম হ্যাঁ মিস্টার আহমেদ আলী এ কথা বলেছেন, তাহলে এই কথাটা পশ্চিমাদের বিরুদ্ধে বলা যায়। আমি আহমেদ আলী বা সুলতান ভাইয়ের কথা বলছি না, আমি তুলে ধরছি তাদের পরিসংখ্যান, আর এজন্য আমি ব্যবহার করছি আমার হিকমা। আপনি বললেন যে ধর্ষণের ঘটনা ঘটছে, অন্যান্য দেশেও এগুলো রিপোর্ট করা হচ্ছে না। বোন, আমি আপনার সাথে একমত না, ধর্ষণ বেশি হয় পশ্চিমা দেশগুলোতে, ওখানে রিপোর্ট করা হয় না, এটা ওখানে খুবই সাধারণ। ধর্ষণ এতই সাধারণ ঘটনা যে রিপোর্টই করা হয় না। পশ্চিমে কয়েকবার গিয়েছি, ধর্ষণের কোনো কেসই দেখিনি, এটা এতই সাধারণ এতই দৈনন্দিন ঘটনা যে রিপোর্টই করা হয় না। বোন, খবরের কাগজে ছোট্ট করে লেখা থাকে, অন্য কোনো দেশে যদি ধর্ষণ হয় হেডলাইনে আসবে। বলছি না যে এখানে ধর্ষণ হয় না, ধর্ষণ পুরো পৃথিবীতেই হয়, সব জায়গাতেই হয়। মুসলিম দেশের কথা বলেন, সেখানেও ধর্ষণ হয়। যেসব মুসলিম দেশে ইসলামী শরিয়া মেনে চলা হয় না সেখানে হয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ধর্ষণ হয় কোন দেশে? পৃথিবীর মধ্যে সবচেয়ে কম সেটা হলো সৌদি আরব, সবচেয়ে কম, সেখানেও ধর্ষণ হয়। আমি বলছি না যে ধর্ষণ হয় না, পৃথিবীর সব গোত্রে কিছু কুলাঙ্গার থাকে, তবে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ধর্ষণ ঘটে সেটা হলো সৌদি আরবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ডাকাতির ঘটনা ঘটে সৌদি আরবে। হ্যাঁ, অনেক মুসলিম দেশ আছে যারা ইসলাম অনুসরণ করে না, তারা হলো নকল মুসলমান। রিপোর্ট করা হলে অন্যান্য দেশে সেটা খবরের কাগজের হেডলাইন হয়, কারণ ধর্ষণ হলো একটা কলঙ্কিত ঘটনা, আর আমেরিকায় এটা দৈনন্দিন জীবন। যেমন একজন ডাক্তারের ঘটনা, রোগী বললো তার যৌন রোগ আছে, ডাক্তারও বললো তারও আছে, অবাক হওয়ার কিছু নেই, তারা আসলে নির্লজ্জ। আমার কাছে তারা নির্লজ্জ, তাদের কাছে এটা ঠিক। তাই বোন, আমি যখন সত্যি কথাটাই বলছি আমাকে বলতেই হবে। আমি সবচেয়ে ভদ্র ভাষায় বলেছি, জনগণের সম্পত্তি, তবে এটাই সত্যি। লোকে হয়তো বলবে সমালোচনা করছি, কিন্তু কোদালকে কোদালি বলবো, আর এভাবে বলাটাই পশ্চিমারা বেশি পছন্দ করে আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্ন, তাদের সমালোচনা করছি, আসলে তাদের পরিসংখ্যানটাই বলছি। যেমন কোরআন বলছে হিকমার সাথে দাওয়া দিতে, মানুষকে তোমার প্রতিপালকের প্রতি আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, আর তাহাদের সহিত তর্ক করো উত্তম পন্থায়। আমাদের নবী খ্রিস্টানদের উদ্দেশ্যে বলেছেন, কোরআন বলছে যদি কোনো খ্রিস্টানকে বলেন তোমরা শির্ক করো না, এসব থামাও, এটা তোমার ভালোর জন্য, খুব ভদ্রভাবেও যদি বলেন সে অবশ্যই কষ্ট পাবে। তাহলে কোনো মানুষকে মিথ্যে হতে মুক্ত করতে চাইলে যেভাবেই বলেন সে কষ্ট পাবেই। কোনো খ্রিস্টানকে যদি বলেন তুমি যীশু খ্রিস্টের পূজা কেন করছো, যদি কথাটা খুব সুন্দরভাবে বলেন তাহলেও সে কষ্ট পাবে। তাই আমি বলবো সবচেয়ে ভদ্রভাবে, যেটা গ্রহণযোগ্য, তারপরও সে কষ্ট পাবেই। এমন না যে আমি তাদের অপমান করার জন্য এভাবে বলছি, এখানে আমি পরিসংখ্যান দিচ্ছি। এটা আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর। তৃতীয় প্রশ্ন হলো, কেন মুসলমান পণ্ডিত আর বক্তারা শুধু মহিলাদের নিয়ে কথা বলেন, মহিলাদের নিয়ে আয়াতগুলো উদ্ধৃতি দেন, আর পুরুষদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কিছুই বলেন না? বোন, আমার ক্যাসেটগুলো আপনার দেখা উচিত, ইসলামে মেয়েদের অধিকার। আর আমার লেকচার শুনে লোকজন প্রশ্ন করেছিল আমি কখন ইসলামে পুরুষের অধিকার নিয়ে বলবো। এই ক্যাসেটে আমি বলেছি স্ত্রীর সাথে স্বামীর কিরকম ব্যবহার করা উচিত। এমনকি আজকেও যদি আপনি শুনে থাকেন, যখন হিজাব সম্পর্কে বলছিলাম ঠিক আপনার কথাটাই বলেছি, সাধারণত মুসলমান বক্তারা মেয়েদের হিজাবের কথা বলে, কিন্তু আল্লাহ প্রথমে বলছেন পুরুষের হিজাবের কথা। তাই এই মানুষগুলো কেন এমন করছে তাদের জিজ্ঞাসা করুন, আমি সব বলতে পারবো না। আপনি যদি ইসলামের নিরপেক্ষ পথ আলহামদুলিল্লাহ দেখতে চান, আমার ভিডিও ক্যাসেটগুলো দেখতে পারেন, আর সেখানে আপনি দেখবেন যে ইসলামে মেয়েদের অধিকারের মধ্যে আছে কিভাবে একজন স্বামী তার স্ত্রীর সাথে ব্যবহার করবে। এরকম আরো অনেক অনেক পুরুষই আমার কথাগুলো পছন্দ করেনি, আর তারা প্রশ্ন করেছিলেন কবে আমি ইসলামে পুরুষের অধিকার নিয়ে কথা বলবো। তাই বোন, আমি আগেও বলেছি আলহামদুলিল্লাহ ইসলাম বিশ্বাস করে সাম্যবাদে পুরুষ আর মহিলার মধ্যে, তবে সাম্যবাদ মানে একই রকম কিছু নয়, পুরুষ আর মহিলা সমান কিন্তু তারা একই রকম নয়। আর আমি আমার লেকচারে বলেছি মহিলাদের আধ্যাত্মিক অধিকারের কথা, সামাজিক অধিকার বলেছি, অর্থনৈতিক অধিকারের কথা, আইনগত অধিকার, রাজনৈতিক অধিকার, শিক্ষার অধিকার। আলহামদুলিল্লাহ আমি বোঝাতে চেয়েছি আলহামদুলিল্লাহ ইসলাম বিশ্বাস করে সাম্যবাদ পুরুষ আর নারীর মধ্যে, সাম্যবাদ মানে একই রকম নয়। পশ্চিমাদের সাথে তুলনা করেন, আবারও পরিসংখ্যান দিচ্ছি, তারা যা বলে সেটাই বলছি। পশ্চিমা বিশ্ব যে মানব সভ্যতার কথা বলে, সেটা ছদ্মবেশে ভেতরে লালন করে
একটা শরীরকে শোষণ করা, সম্মানের অবমাননা করা, আরেকটি আত্মাকে বঞ্চিত করা। পশ্চিমা সমাজ আসলে মহিলাদের অধিকার দেবার কথা বলে তাদেরকে নামিয়ে দিয়েছে উপপত্নীর স্তরে, রক্ষিতার স্তরে। তারা সমাজের কিছু প্রজাপতি যারা আসলে আনন্দ পিয়াসী আর সেক্স মার্কেটিয়ারদের হাতের খেলনা ছাড়া কিছুই নয়। এদের পাবেন আর্ট অ্যান্ড কালচারের রঙিন পর্দার সামনে আর পেছনে। পশ্চিমা বিশ্ব মেয়েদের অধিকার দেওয়ার কথা বলে আরো নিচে নামিয়ে দিয়েছে। তারা বলে ও মেয়েদের অধিকার রক্ষা করতে হবে। কি করছে তারা? আপনারা অনেকেই হয়তো সেখানে গেছেন, এই সব কিছুই হচ্ছে সেখানে আর্ট অ্যান্ড কালচারের নামে রঙিন একটা পর্দা। তার পেছনে কি হচ্ছে তা জানেন না। তারা সব বদলাতে চায়। যদি পুরুষরা পারে তাহলে মহিলারা কেন পারবে না? পুরুষ এবং মহিলারা সমান, কিন্তু তারা একই রকম নয়। পুরুষ আর মহিলা শারীরিকভাবে আলাদা, তাদের দৈহিক গঠন আলাদা। পুরুষরা যে কাজ করতে পারে মহিলারা পারে না, মহিলারা যে কাজ করতে পারে পুরুষরা পারে না। আমি বলতে পারি না যে এখন থেকে আমি সন্তান জন্ম দেব, আমি এটা পারবো না, আমি তো আলাদা। আর আপনি কি জানেন, ইসলামে আমি কয়েকটা উদাহরণও দিয়েছিলাম আমার লেকচারে, ইসলামে বাবা মায়ের প্রতি ভালোবাসা ও সাহচর্যের ব্যাপারে আমাদের প্রিয়নবী বলেছেন সহিহ বুখারীতে 8 নম্বর খণ্ডে বুক অফ আদবে অধ্যায় 2 হাদিস নম্বর 2 এ এক লোক নবীজির কাছে এসে প্রশ্ন করলো, এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি সাহচর্য আর ভালোবাসা দেব কাকে? নবীজি বললেন তোমার মাকে। লোকটি বললা এরপর কাকে? নবীজি বললেন তোমার মাকে। লোকটি আবার প্রশ্ন করলো এরপর কাকে দেব? নবীজি তৃতীয়বারও বললেন তোমার মাকে। লোকটি আবার প্রশ্ন করলো এরপর কাকে দেব? চতুর্থবারে নবীজি বললেন তোমার বাবাকে। তার মানে 75% ভালোবাসা সাহচর্য, অর্থাৎ 3/4 ভালোবাসা সাহচর্য দাবিদার মা, বাকি 25% 4/1 দাবিদার হলেন বাবা। এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল, মা পাচ্ছেন সিলভার মেডেল, মা পাচ্ছেন ব্রোঞ্জ মেডেলটাও। বাবাকে শুধুমাত্র একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। আরে এগুলো ইসলাম মানুষকে শেখায়, এগুলোই নবীজি আমাদের শিখিয়েছেন। এখন আমি বলতে পারবো না যে ও মাকে তো এত সম্মান দেওয়া হচ্ছে তাহলে আমিও সন্তানের জন্ম দেবো, আমি তো পারবো না এটা। তাই পুরুষ আর মহিলা সমান, কিন্তু তারা একই রকম নয়। উদাহরণস্বরূপ ধরুন একটি ক্লাসে দুজন ছাত্র আছে, এ আর বি, তারা দুজনেই 100-এর মধ্যে 80 পেল, দুজনেই ফার্স্ট হলো। কিন্তু যদি কোশ্চেন পেপারটা ভালোভাবে দেখেন, সেখানে 10টা প্রশ্ন ছিল, প্রত্যেকটাতে 10 নম্বর। 1 নম্বর প্রশ্নের উত্তরে যার নাম এ, সে 10-এর মধ্যে 9 পেয়েছে। তাহলে এ 10-এ 9 পেয়েছে, আর বি সে পেয়েছে 10-এ 7। তাহলে 1 নম্বর প্রশ্নে এ বি এর থেকে সুবিধাজনক অবস্থানে আছে। 2 নম্বর প্রশ্নে বি 10-এর মধ্যে 9 পেল, আর এ পেল 7। 2 নম্বর প্রশ্নে বি কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে। বাকি 8টা প্রশ্নের উত্তরে দুজনেই 10-এ 8 পেল। তাহলে সব মিলিয়ে যদি যোগ করেন দুজনেই 100-তে 80 পেল, দুজনেই সমান। তবে 1 নম্বর প্রশ্নে এ বি এর থেকে একটু ভালো অবস্থানে ছিল, 2 নম্বর প্রশ্নে বি এর থেকে ভালো অবস্থানে ছিল। তাহলে পুরুষ আর মহিলা সমান, কিন্তু তারা এক নয়। ধরুন আমার বাড়িতে ডাকাত আসলো ডাকাতি করতে, আমি কিন্তু বলবো না আমি বিশ্বাস করি মেয়েদের সমান অধিকার, সবার সমান অধিকার, আমি আমার স্ত্রী আর বোনকে বলবো না তোমরা গিয়ে মারামারি করো। আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল নিসার 34 নম্বর এবং 35 নম্বর আয়াতে বলছে, আল্লাহ পুরুষকে বেশি শারীরিক শক্তি দিয়েছেন, তাহলে শারীরিক শক্তির দিক থেকে পুরুষ সুবিধাজনক অবস্থানে আছে, তাই সে মহিলাদের রক্ষা করবে। তাহলে শক্তির বেলায় পুরুষ এগিয়ে আছে। আর যে উদাহরণটা দিয়েছিলাম সাহচর্যের কথা বলে, মা বাবার চেয়ে অনেক বেশি সম্মান পাচ্ছেন, তাই কিছু কিছু ব্যাপারে পুরুষ সুবিধাজনক অবস্থানে আছে, আর কিছু কিছু ব্যাপারে মহিলারা সুবিধাজনক অবস্থানে আছে। সব মিলিয়ে পুরুষ আর মহিলা সমান। আর আপনি ঠিক বলেছেন বোন, যে আপনি ইসলামের শিক্ষা গ্রহণ করছেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো। অনুসারীদেরকে দিয়ে ইসলামকে বিচার করবেন না, যদি করতে চান আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দিয়ে বিচার করুন। তাহলে আপনি যেটা করতে পারেন, বললেন যে স্বামীর কর্তব্য, এর উপর ইসলামে কোনো বই নেই, পুরুষের কি করা উচিত, ইনশাল্লাহ আপনি রিসার্চ করুন, তারপর আপনি লেকচার দেবেন, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আর আপনি অনেক ভালো কাজ করতে পারবেন, কারণ আপনি রিভার্ট, রিভার্টের কেউ লেকচার দিলে বেশি প্রভাব পড়বে আলহামদুলিল্লাহ। তাহলে বোন ব্যাপারটা হলো এই, আমি একমত সব জায়গায় কিছু কুলাঙ্গার থাকে, আমরা যেটা করব আমরা ভালোগুলোই বেছে নেব। আর পৃথিবীতে ভালো মানুষও আছেন আলহামদুলিল্লাহ, তারা তুলনামূলকভাবে অনেক সৎ, সৎ মানুষগুলোর দৃষ্টান্ত আমরা তুলে ধরবো, এবং তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনশাল্লাহ যদি নিরপেক্ষ দৃষ্টিতে দেখতে চান, আপনি বললেন যে লোকজন বক্তারা শুধু বলেন মেয়েদের এটা করা উচিত ওটা করা উচিত, আমি অনুরোধ করব আমার ক্যাসেটগুলো দেখলে ইনশাল্লাহ আপনার ধারণা বদলে যাবে। আশা করি উত্তর পেয়েছেন। আমি ফরিদা, আমি একটা প্রশ্ন করতে চাই। এতক্ষণ আপনার লেকচার শুনছিলাম আর আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল।
আমি আপনাকে প্রশ্নটা করছি এই জন্য যে আমি একজন মা, আমার ছেলে মেয়েদের বড় করতে হবে। আপনি পড়াশোনায় খুব ভালো ছিলেন, ডাক্তারি পাস করেছেন, আর এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় লেকচার দিচ্ছেন। আপনার মতো সন্তান, আপনার মতো মানুষ পৃথিবীতে আরো প্রয়োজন। তাই আপনার বাবা মা আপনার মতো সন্তানকে কিভাবে বড় করেছিলেন, আমি এ ব্যাপারে আপনার কাছ থেকে কিছু উপদেশ চাইব, যাতে আমার মতো মায়েরা উপকৃত হতে পারে। ধন্যবাদ। বোন, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। উনি আমার লেকচার শুনেছেন, জানেন যে আমি একজন ডাক্তার, তাই আমার বাবা মার সম্পর্কে জানতে চাইলেন। আর ডাক্তার ইয়াহিয়া আলভি শুরুতে ঠিক কথাই বলেছিলেন, যদি এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু তাআলার পরে কাউকে ধন্যবাদ দিতে হয়, তিনি হলেন আমার মা। তবে আমার বাবা এবং পরিবারের অন্য সবাইও, আমার স্ত্রী সহ আলহামদুলিল্লাহ আমরা সবাই দাওয়ায় নিয়োজিত। আমার পরিবারের সবাই, লোকে আমাকে প্রশ্ন করে, তারা এভাবে বলে যে আপনার পরিবারের সবাই এরকম, এটা তো আসলে একটা ফ্যামিলি প্ল্যানিং তারা বলে। আমি বলি যে আমি পঞ্চম সন্তান বাবা মায়ের, যদি তারা ফ্যামিলি প্ল্যানিং করতেন তাহলে আমি এখানে থাকতাম না। ভেবেছিলাম তিনি হয়তো প্রশ্নটা দিয়ে এটা বোঝাচ্ছেন, আলহামদুলিল্লাহ সেরকম কিছু ছিল না, আমি পঞ্চম সন্তান আলহামদুলিল্লাহ। লোকে ভাবে যে বেশি ছেলে মেয়ে থাকা ভালো না, তবে আলহামদুলিল্লাহ এটাও ভালো হতে পারে, এটা নির্ভর করে কিভাবে তাদের বড় করছেন, তাদের মানুষ করছেন। আর আমিও বলবো আমার বাবা মা আলহামদুলিল্লাহ তারা আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন। তারা আমার উপর কোনো ব্যাপারে কখনো জোর খাটান নি যে এটা মানো, ধর্ম মানো। আলহামদুলিল্লাহ আমার বাবা মা যথেষ্ট ধার্মিক, আলহামদুলিল্লাহ তারা আমার উপর কখনো জোর করেননি, আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন। তবে তারা সবসময় কোরআন ও সুন্না মেনে চলেছেন, আলহামদুলিল্লাহ। যেহেতু আমি ছোটবেলা থেকে বাবা মাকে দেখেছি কোরআন আর সুন্না মেনে চলতে, আলহামদুলিল্লাহ মানুষ তার বাবা মায়ের কাছ থেকেই শেখে। তবে সবসময় এমনটা হয় না। আমরা ইতিহাস থেকে জানি যে নবীদের সন্তানেরাও কুপথে যেতে পারেন, এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ছাড়া হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাই সবচেয়ে বেশি দরকার, বাবা মায়ের সাহায্যও দরকার। আর এর একটা কারণ হচ্ছে পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 160 নম্বর আয়াতে উল্লেখ আছে, আল্লাহ সাহায্য করিলে কেউ তোমাদের হারাতে পারবে না, যদি আল্লাহ সাহায্য না করেন তাহলে তিনি ছাড়া কে এমন আছে যে তোমাদের সাহায্য করিবে। আল্লাহ সাহায্য না করিলে কেউ সাহায্য করতে পারবে না। তাই মুমিনগণ নির্ভর করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। আমার বাবা মা নির্ভর করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। তারা আমাকে ডাক্তার বানানোর জন্য অনেক টাকা খরচ করেছেন। আর আমার মা চাইতেন তার ছেলে হবে সবচেয়ে সেরা ডাক্তার। তিনি চাইতেন আমি যেন ক্রিস বার্নার্ডের মতো হই, যিনি প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট অপারেশন করেছিলেন, সাউথ আফ্রিকার ডাক্তার। মা তার সঙ্গে দেখাও করেছিলেন, তিনি এটাই চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ আমিও ডাক্তার হতে চেয়েছিলাম, আর আমি এই পেশাটা বেছে নিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম, আর আসলেও তাই আলহামদুলিল্লাহ আমার দৃষ্টিভঙ্গি বদলায়নি, যে এক কথায় বললে মানুষের সেবা করার জন্য ডাক্তারই সবচেয়ে ভালো পেশা, ভালো পেশাগুলোর একটা। তাই আমি ডাক্তার হয়েছিলাম। আর আমার বাবাও একজন ডাক্তার ছিলেন, একজন সাইকিয়াট্রিস্ট। আর এভাবেই আলহামদুলিল্লাহ আমি ডাক্তার হয়েছিলাম। তবে পরবর্তীতে শেখ দিদাতের উৎসাহে আমি দাওয়ায় যোগ দিলাম। তখন আবিষ্কার করলাম যে আমার রোগীদের শারীরিক অসুখের বদলে আধ্যাত্মিক অসুখ সারিয়ে অনেক বেশি তৃপ্তি পাচ্ছি, আমি অনেক বেশি তৃপ্তি। পৃথিবীতে হাজার হাজার ডাক্তার আছেন, তাদের অনেকে বিনামূল্যে চিকিৎসা করছেন, আমিও তাদের মতোই হব। তাই সেই সময় ঠিক করলাম যে আমি ডাক্তারি ছেড়ে দিয়ে পুরোপুরি দায়ী হয়ে যাব। আর তখন আমার বাবা মা আমাকে সাপোর্ট দিলেন। তারা হয়তো বলতে পারতেন আমরা তোমার পেছনে এত টাকা খরচ করেছি, তোমার উপর আমাদের অনেক আশা ছিল ইত্যাদি, এখন তুমি ডাক্তারি ছেড়ে দেবে, 5.5 বছর ডাক্তারি পড়েছো, আর এখন আলহামদুলিল্লাহ আমার বাবা মা বললেন কোনো সমস্যা নেই, তুমি ওই পথে যাও, এটা আল্লাহর পথ, আলহামদুলিল্লাহ। আমি মাকে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে তুমি কি হতে বলো যদি আমি ডাক্তারি পেশা ছেড়ে দিই, তুমি কি চাও যে আমি শেখ আহমেদ দিদাতের মতো হই নাকি ক্রিস বার্নার্ডো? তো তিনি আমাকে উত্তরে বলেছিলেন যে আমি চাই তুমি দুটোই হও, তবে এখন তাকে জিজ্ঞেস করি যে তুমি কি চাও যে আমি একজন দায়ী হই শেখ আহমেদ দিদাতের মতো যা এখন করছি, নাকি তুমি চাও যে আমি হই ক্রিস বার্নার্ড? তিনি বলেছিলেন শেখ আহমেদ দিদাতের মতো একজন দায়ীর জন্য আমি 1000টা ক্রিস বার্নার্ড ছাড়তে পারি, আলহামদুলিল্লাহ। তাই বাবা মার সাপোর্ট আমাকে সাহায্য করেছে, কারণ বাবা মা আর ফ্যামিলির সাপোর্ট খুব বেশি দরকার দেওয়ার ক্ষেত্রে। সন্তানকে কিভাবে বড় করতে হবে, আর এই ব্যাপারে আমার লেকচার পাবেন শিশুদের জন্য ইসলাম, শিশুদের জন্য ইসলাম। মা হচ্ছেন কোনো শিশুর সেরা শিক্ষক। আর প্রথম যে বইটা মায়ের দেওয়া উচিত, বাবা মায়ের উচিত সন্তানকে দেয়া, কোরআন। কোরআন প্রথম বই, আর এটা আপনার সন্তানের জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গী হয়ে থাকবে। আর আমার বাবা মা আরবি ভাষার গুরুত্ব বুঝেছিলেন, যে এই ভাষা শেখা দরকার। আর আমার লেকচারও বলেছি যে আরবি ভাষা জানা থাকলে পবিত্র কোরআন সহজে বোঝা যায়, যদি আপনার সন্তানকে আরবি ভাষা শেখান তাহলে তারা সহজে পবিত্র কোরআন বুঝতে পারবেন।
আর একটা কথা, যদি কেউ আল্লাহর পথে চেষ্টা করে থাকেন, যদি আপনি চেষ্টা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, আল্লাহ পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে বলছেন, যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি তাদের আমার পথে চালিত করব। তাই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম করে যান, ঠিক পথে সংগ্রাম করে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ আপনাকে সাহায্য করবেন। তাই প্রথমে দরকার আল্লাহর উপর বিশ্বাস, দ্বিতীয় হলো সংগ্রাম, তৃতীয় হলো কৌশল। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ডক্টর। আপনি তখন বলেছিলেন যে আগেকার দিনে ইতিহাস বলে যে আমরা টার্গেট করতাম অবিশ্বাসীদের নেতাদের, আর আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে মুসলিম উম্মার অবস্থা হল জনসংখ্যার দিক থেকে বলতে গেলে পৃথিবীতে প্রায় প্রতি চারজনের মধ্যেই একজন মুসলমান, আর প্রতি তিনটি দেশের মধ্যে একটি মুসলিম দেশ। তাই আমি মনে করি যে বর্তমানে আমাদের যেটার অভাব সেটা হলো একটা নেতৃত্ব মুসলিম উম্মার জন্য। এ কথা বলা কি ঠিক হবে? আমাদের উচিত এখন বিভিন্ন দেশের নেতাদের টার্গেট করা। ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ ইসলাম পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, আর ওনার কথা অনুযায়ী 25% মুসলমান প্রতি চারজনে একজন, আর তিনটি দেশের মধ্যে একটি দেশ মুসলিম দেশ। তবে আমাদের কোনো নেতা নেই, আর আমাদের মুসলিম দেশ থেকে মুসলমান নেতাদের টার্গেট করা উচিত কিনা আমি আপনার সঙ্গে একমত ভাই। এমনকি কুফার নেতাদেরও টার্গেট করা যাবে, আমি আপনার সঙ্গে একমত যে আমাদের একজন নেতা প্রয়োজন। ইসলাম লিডারশিপে বিশ্বাস করে, ইসলাম বিশ্বাস করে খিলাফাতে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের খিলাফাত বিলুপ্ত হয়ে গেছে, শেষ যেটা ছিল তুরস্কে, আবার সে পশ্চিমারাই। খিলাফাত আবার আসা উচিত, খিলাফাত আসা উচিত। ইসলাম খিলাফাতে বিশ্বাস করে, আর আমাদের একজন খলিফা থাকা উচিত। বেশ কিছু মানুষ তাদের সাধ্যমতো চেষ্টা চালাচ্ছে খিলাফাতকে আবার নতুন করে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শক্তি আর হেদায়েত দিন, আর তারা তাদের কাজ করে যাচ্ছে। অনেকেই বিভিন্ন দেশের নেতাদেরকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে তারা সাধ্যমতো চেষ্টা করছে। আমরা দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নেতা দিন মুসলিম উম্মার জন্য, যিনি আমাদের নেতৃত্ব দেবেন। নেতা থাকলে আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু করতে পারবো। তাই ইসলামও নেতৃত্বের কথা বলে, আর আমাদের নেতা খুঁজে বের করতে হবে, একজন ভালো নেতা যিনি কোরআন ও সুন্নাহ মেনে চলেন। দুর্ভাগ্যজনকভাবে আজকের দিনে মুসলমান দেশগুলোর বেশিরভাগ নেতারাই, বেশিরভাগই তারা কোরআন এবং সুন্নাহ মেনে কাজ করেন না। মানুষ তাই খুঁজছে কে হবেন সে নেতা। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য একজন নেতা পাঠাবেন, আর একই সাথে আমরাও মুসলিম উম্মার জন্য নেতা খুঁজতে থাকব। যখনই কোনো মুসলিম নেতা আসেন, অমুসলিমরা তাকে ছোট করার চেষ্টা করে, তারা তাদের মতোই কাজ করছে। তাই আমরাও আমাদের জন্য নেতা খুঁজতে থাকবো, এমনকি কোরআনের অন্য নির্দেশও মানতে পারি, কুফার নেতাদেরকেও টার্গেট করতে পারি, দুটো কাজই একসাথে করতে পারি। আমি আপনার সঙ্গে একমত যে নেতা দরকার এই মুসলিম উম্মার জন্য। ডক্টর জাকির নায়েককে এই জ্ঞানগর্ভ আলোচনার জন্য অনেক ধন্যবাদ। আমরা জানলাম ইসলাম কি শেখায়, আর ইসলামের সেবার জন্য আমাদের দায়িত্ব আর কর্তব্যগুলো কি। আসুন আমরা সবাই তাকে অভিনন্দন জানাই।